আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। তো কালক্ষেপ না করে চলুন আমরা শুরু করি। আমাদের কাছে প্রথম প্রশ্ন লিখেছিলেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ শাকিল। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমার এলাকার মসজিদের বাম পাশে চারটি কবর আছে, ওই মসজিদে কি নামাজ হবে? অর্থাৎ তার এলাকার মসজিদের সামনের দিকে বাম পাশে চারটি কবর আছে, সেই মসজিদে সে নামাজ পড়তে পারবে কি না, তার নামাজ হবে কি না? এর উত্তর হল, মসজিদের পাশে কবর থাকতেই পারে, এতে নামাজের কোনো সমস্যা হবে না। যেখানে মসজিদ আছে তার ডান পাশে, বাম পাশে, পূর্ব পাশে কবরস্থ করার মতো যদি জায়গা থাকে তাহলে কোনো মৃত ব্যক্তিকে দাফন করা যায়, কবর দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই, নামাজের কোনো ক্ষতি হবে না। তবে কোনো কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করাটা উচিত নয়, এবং মসজিদের সামনের দিকে অর্থাৎ কিবলা দিকে, পশ্চিম দিকে নতুন করে কোনো মৃত ব্যক্তিকে দাফন করা বা নতুন করে কোনো কবর দেওয়াটাও উচিত নয়। এতে ইমানদারদের ইমানি দৃষ্টিকোণ থেকে এটা দৃষ্টিকটু ব্যাপার হয়ে যায়। দুই নম্বর প্রশ্ন, ময়মনসিংহ থেকে প্রশ্ন লিখেছিলেন তমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে চাই, এই বিয়েতে আমার মা রাজি আছে তবে আমার বাবা রাজি নেই, এই বিয়ে কি কবুল হবে? অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন, তিনি যাকে বিয়ে করতে চান এতে তার মায়ের সম্মতি আছে কিন্তু তার বাবা সম্মতি দিচ্ছে না, এক্ষেত্রে তারা তার মায়ের সম্মতি নিয়ে বিয়ে করলে বিয়েটা হবে কি না। এই প্রশ্নের উত্তর হল, কোনো মেয়ের বাবা যদি জীবিত থাকেন আর তিনি যদি পাগল না হয়ে থাকেন, যদি তিনি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন, তাহলে তার বাবার অনুমতি ছাড়া শুধুমাত্র তার মায়ের অনুমতি নিয়ে, সম্মতি নিয়ে বিয়ে করলে তার বিয়ে পরিপূর্ণ হবে না। এজন্য শর্ত হল তার মূল গার্জিয়ান অর্থাৎ তার পিতার অনুমতি নিতে হবে। তিন নম্বর প্রশ্ন, ঢাকা খিলগাঁও থেকে লিখেছিলেন সানজিদা। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে সূরা পড়ার সময় হরফ উচ্চারণে যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যায় তাহলে কি সাহু সেজদা দিতে হবে? নামাজে সূরা কেরাত পড়ার সময় অনিচ্ছাকৃতভাবে যদি কেউ ভুল পড়ে ফেলে অথবা কোনো উচ্চারণে যদি ভুল হয়ে যায় তাহলে এর জন্য কি সাহু সেজদা দিতে হবে কি না? এর উত্তর হল, নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল সহি শুদ্ধ তেলাওয়াত করা, এজন্য অবশ্যই ইচ্ছাকৃতভাবে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। তবে অনিচ্ছাকৃতভাবে উচ্চারণে যদি ভুল হয়ে যায় অথবা কোনো শব্দ বাদ পড়ে যায়, আর পরক্ষণে যদি মনে পড়ে যে আমার কোনো শব্দ ছুটে গেছে অথবা উচ্চারণ ভুল হয়ে গেছে, তাহলে তাকে আবার পুনরায় পড়লে হবে। কেউ যদি পুনরায় পড়তে নাও পারে তারপরেও তার জন্য সাহু সেজদা দিতে হবে না, উচ্চারণের ভুলের জন্য সাহু সেজদা দিতে হবে না। চার নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন রোজিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, এশার নামাজ কি রাত 10টার পরে পড়া যায়, এবং যে ঘরে ছবি থাকে সেই ঘরে নামাজ হবে কি না? তিনি দুইটা প্রশ্ন লিখেছিলেন। তার প্রথম প্রশ্নের উত্তর হলো, রাত 10টার পরে এশার নামাজ পড়া যায়, এতে কোনো সমস্যা নেই, বরং উত্তম সময় হলো রাত একটু বেশি হওয়ার পরে। অর্থাৎ আমাদের দেশে অধিকাংশ মানুষ 8টা 9টার মধ্যে এশার নামাজ শেষ করে ফেলে, কিন্তু আর একটু রাত গভীর হওয়ার পরে এশার নামাজ পড়াটাই উত্তম। রাত 10টার পরে এশার নামাজ পড়া যায়, 11টায় পড়া যায়, 12টায় পড়া যায়, তবে মধ্যরাতের আগেই এশার নামাজ শেষ করা উত্তম। আর একটা প্রশ্ন লিখেছিলেন, যে ঘরে ছবি থাকে সেই ঘরে নামাজ হবে কি না? কোনো ঘরে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেই ঘরে রহমাতের ফেরেস্তা প্রবেশ করে না, এটা সহিহ হাদিস। তবে সেই ঘরে নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা এরকম নয়, নামাজ হবে, তবে কোনো ঘরে ছবি টাঙ্গিয়ে রাখা উচিত নয়, এতে রহমাতের ফেরেস্তা সেই ঘরে থাকে না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব সহজে পৌঁছায় না। পাঁচ নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন হিমেল। তিনি প্রশ্ন লিখেছিলেন, মৃত মায়ের গুনাহ মাপের নিয়তে নফল নামাজ পড়ে দোয়া করা যাবে কি না? উত্তর হলো, সন্তান হিসেবে তার মৃত পিতামাতার জন্য সে বেশি বেশি দোয়া করবে, নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, এটাই তো তার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াই তো তার জন্য আগে কবুল করবেন, এজন্য নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে বেশি বেশি দোয়া করবেন ছেলে হিসেবে, এতে কোনো সমস্যা নেই, বরং আপনার যত সম্ভব তত বেশি বেশি দোয়া করবেন মৃত পিতামাতার মাগফিরাতের জন্য। ছয় নম্বর প্রশ্ন, ঢাকা তেজগাঁও থেকে লিখেছিলেন মোহাম্মদ মেহেদী। তিনি প্রশ্ন লিখেছিলেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় কি না, রেফারেন্স সহ জানাবেন। তো তিনি একটি রেফারেন্স জানতে চেয়েছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, এর দলিল কী?
তো যে সমস্ত ওলামায়ে কেরাম অযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না একথা বলেছেন। তারা একটা উদ্ধৃতি দিয়ে থাকেন কোরআনুল কারিম থেকে সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ছাড়া অর্থাৎ পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআন এই মাসহাফ কেউ স্পর্শ করে না। এ কথা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ওয়াকিয়ার শেষের দিকে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই সমস্ত আয়াতের তাফসির দেখবেন, অনুবাদ দেখবেন, তাহলে ইনশাআল্লাহ কিছুটা বুঝতে পারবেন। 7 নম্বর প্রশ্ন, কুষ্টিয়া থেকে লিখেছিলেন মাসুম, তিনি প্রশ্ন লিখেছিলেন, ইচ্ছাকৃতভাবে জামাতে নামাজ না পড়ে কেউ যদি প্রতিদিন কাজা আদায় করে তাহলে তার নামাজ হবে কি না? এর উত্তর হলো, যদি কেউ ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে, মসজিদে না যায়, জামাতে না পড়ে, কাজা আদায় করে, সময় মতো না পড়ে পরবর্তীতে কাজা আদায় করে, ইচ্ছাকৃতভাবে প্রতিনিয়ত এরকম করলে তার নামাজ হবে না। 8 নম্বর প্রশ্ন, চাপাই রাজশাহী থেকে লিখেছিলেন আজম আলী, তিনি প্রশ্ন লিখেছিলেন, কাজা নামাজে একামত দেওয়া লাগবে কি না এবং কাজা নামাজ শুধু ফরজ পড়লে হবে কি না? 2টি প্রশ্ন লিখেছিলেন। প্রথম প্রশ্ন, কাজা নামাজে একামত দেওয়া লাগবে কি না? উত্তর হলো, কাজা নামাজ হোক আর অক্তিও সময় মতো নামাজ হোক, প্রত্যেক ফরজ নামাজেই একামত দেওয়াটা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামত দিতে উৎসাহিত করেছেন, অতএব প্রত্যেক ফরজ নামাজে, সেটা কাজা হোক অথবা নির্দিষ্ট সময়ে হোক, একামত দেওয়া উচিত। এই প্রশ্নের সাথে তিনি আরেকটি প্রশ্ন লিখেছিলেন, কাজা নামাজ কি শুধু ফরজ পড়লে হবে কি না, নাকি সুন্নতও পড়তে হবে? এর উত্তর হলো, কাজা নামাজ তো অবশ্যই ফরজ পড়তেই হবে, সাথে সাথে কেউ যদি সুন্নত পড়ে তাহলে অতি উত্তম, তবে সময় না থাকলে যদি কেউ সুন্নত কাজা না আদায় করে তাতে কোনো সমস্যা নেই, তবে সুন্নত নামাজও অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা যেটা, সেটাও ফরজের সাথে কাজা আদায় করা উত্তম। 9 নম্বর প্রশ্ন, জামালপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ শাহিন, তিনি প্রশ্ন লিখেছিলেন যে আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়ে পরা জায়েজ কি না? তো এই প্রশ্নের উত্তর হলো, আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়ে পরা অবশ্যই জায়েজ, তবে সেটা অবশ্যই লুঙ্গির নিচে, পাজামা বা সালোয়ারের নিচে পড়তে হবে। শুধুমাত্র আন্ডার প্যান্ট, জাঙ্গিয়া বা হাফ প্যান্ট পরে লোকসমাগমে বিচরণ করা কোনো সাবালক পুরুষের জন্য জায়েজ নেই, এটা দায়মী ফরজ তরককারী হিসেবে, গুনাগার হিসেবে সাব্যস্ত করা হয় তাকে। এজন্য অবশ্যই শুধুমাত্র আন্ডার প্যান্ট, জাঙ্গিয়া বা হাফ প্যান্ট পরে বিচরণ করা অথবা ঘরের ভিতরে একাইকি থাকাও উচিত নয়, এটা তার দায়মী ফরজ তরক হয়ে যায়, এটা কখনোই জায়েজ নয়। তবে লুঙ্গির নিচে, পাজামা সালোয়ারের নিচে আন্ডার প্যান্ট জাঙ্গিয়ে পরা অবশ্যই জায়েজ, এতে কোনো সমস্যা নেই। 10 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে লিখেছিলেন মোহাম্মদ রিয়াদ উদ্দিন হাসান, তিনি প্রশ্ন লিখেছিলেন, মৃত বার্ষিকীতে মুরগি জবাই করে যে ফাতেয়া দেওয়া হয় এটা ঠিক কি না? চট্টগ্রামের একটা ট্রেডিশন যে মৃত বার্ষিকীতে মুরগি জবাই করে ফাতেয়া দেওয়া হয়, আসলে এটা একটা কুসংস্কার। মৃত ব্যক্তির মৃত বার্ষিকী পালন করা বা যেদিন তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই দিনটাকে উদযাপন করা, ফাতেয়া দেওয়া, মুরগি জবাই দেওয়া বা বিভিন্নভাবে এই আনুষ্ঠানিক কায়দায়, এগুলো কুসংস্কার, এগুলো ইসলামী শরীয়তে এর কোনো অবস্থান নেই। 11 নম্বর প্রশ্ন, মিরপুর 1 ঢাকা থেকে লিখেছিলেন রায়হান মাহমুদ, তিনি লিখেছিলেন, কেউ যদি হারাম ইনকাম থেকে ফিরে আসতে চায় এবং পূর্বের হারাম ইনকামের টাকা ইসলামিক দাওয়ার কাজে এবং মাদ্রাসা ও দরিদ্রদের মধ্যে ভাগ করে দেয়, সেক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি না? এ প্রশ্নের উত্তর হলো, কেউ যদি হারাম ইনকাম থেকে ফিরে আসতে চায় অবশ্যই ফিরে আসতে হবে, আর তার পূর্বের হারাম ইনকাম তিনি দাওয়ার কাজে, মাদ্রাসার লীলা বোর্ডিংয়ে এবং দরিদ্রদের মধ্যে ভাগ করে দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই, তবে সেই টাকাগুলো মসজিদে দান করা যাবে না, অবশ্যই জনস্বার্থে, জনকল্যাণমূলক কাজে গরিব দুস্থ ব্যক্তিদেরকে ভাগ করে দিতে হবে, এটাই হলো ইসলামী শরিয়ার বিধান। 12 নম্বর প্রশ্ন, কুষ্টিয়া থেকে লিখেছিলেন ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ, তিনি প্রশ্ন লিখেছিলেন যে নামাজরত অবস্থায় কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে আমার করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, নামাজরত অবস্থায় যদি কেউ সালাম দেয় তাহলে নামাজের মধ্যে তো সালামের উত্তর দেওয়া যাবে না, হাত ও উঠানো যাবে না, ইশারাও করা যাবে না, নামাজের মধ্যে সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া সম্পূর্ণ নিষেধ, এজন্য নামাজ শেষ করার পরে তার সালামের উত্তর দিতে হবে, নামাজ শেষ করার পরে। 13 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছিলেন ফারহা দিবা, তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে সূরা ফাতিহার পরে যে সূরা মিলাতে হয় সেক্ষেত্রে কি কোরআনের সিরিয়াল অনুযায়ী পড়তে হবে কি না?
অর্থাৎ কুরআন কারিমে যে সিরিয়াল আছে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এরকম সিরিয়াল মেনটেন করতে হবে কিনা, নাকি যে কোনো জায়গা থেকে পড়া যাবে? এর উত্তর হলো যে কোনো জায়গা থেকেই পড়া যাবে। তবে তরিকাটা হলো, পদ্ধতিটা হলো, প্রথম রাকাতে অপেক্ষাকৃত বড় সূরাটা পড়তে হয় বা দীর্ঘ তেলাওয়াতটা করতে হয়, এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত কম তেলাওয়াত, কম দীর্ঘের তেলাওয়াত করতে হয়। এটা হলো একটা পদ্ধতি। তবে যে কোনো সূরা থেকে, আগের সূরা হোক পরের সূরা হোক, সূরা মেনটেন করা বা সিরিয়াল মেনটেন করা জরুরি নয়। 14 নম্বর প্রশ্ন, ঢাকা যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন সাইফ আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, হাদিসের কিতাবে হাদিসের মান কোনটা সহি, কোনটা জাল, কোনটা দুর্বল, তা কীভাবে বুঝব? এই প্রশ্নের উত্তর হল, হাদিসের মান জানতে হলে, কোনটা সহি, কোনটা দুর্বল, কোনটা জাল, এগুলো জানতে হলে অবশ্যই উসুলুল হাদিস পড়তে হবে। উসুলুল হাদিস সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে সে ব্যক্তি হাদিসের মান নির্ণয় করতে পারবে না। তবে যে সমস্ত হাদিসের বঙ্গানুবাদ করা হয়েছে এবং টিকা লিখে দেওয়া হয়েছে, আপনারা যারা আরবি বোঝেন না, তারা টিকা দেখে হাদিসের মান লিখে দেওয়া আছে যে এই হাদিসের মান কোনটা, এটা কি সহি হাদিস, হাসান, নাকি দুর্বল, নাকি মাউজু, এটা লিখে দেওয়া আছে হাদিসের টিকাতে। তবে সব কিতাবে এটা পাবেন না। তবে স্বাভাবিকভাবে যদি বুঝতে চান, অবশ্যই হাদিসের উসুলুল হাদিস সম্পর্কে আপনাকে জ্ঞান লাভ করতে হবে, তাহলে আপনি যে কোনো হাদিসের মান নির্ণয় করতে পারবেন। 15 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমান লিখেছিলেন, নামাজের ভিতরে সূরা পড়তে পড়তে হঠাৎ যদি ভুলে যাই, পরে আরেকটা সূরা শুরু করে দিলাম, অথবা সেই সূরা আবার প্রথম থেকে শুরু করলাম, তাতে কোনো সমস্যা হবে কি না, বা এক্ষেত্রে করণীয় কী? নামাজে কোনো সূরা পড়তে পড়তে যদি মাঝখান থেকে ভুলে যায়, এরপরে অন্য কোনো আরেকটা সূরা শুরু করে দেয়, অথবা যেটা তেলাওয়াত করতেছিল সেটা আবার প্রথম থেকে শুরু করে দেয়, এতে কোনো সমস্যা হবে কি না? এর উত্তর হলো, এতে কোনো সমস্যা নেই। আপনি যদি ভুলে যান, তাহলে যেখান থেকে মনে আসবে আপনি সেখান থেকে শুরু করে দিলেও আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। অথবা এতক্ষণ পর্যন্ত যে তেলাওয়াত করতেছিলেন, আবার শুরু থেকেও যদি তেলাওয়াত করেন, ভুলে যাওয়া অংশটুকু মনে করার জন্য, তাতেও কোনো সমস্যা নেই, আপনি দ্বিতীয়বার আবার রিপ্লে করতে পারবেন। 16 নম্বর প্রশ্ন, ঢাকা গুলশান থেকে লিখেছিলেন মোহাম্মদ রকিবুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, মসজিদে কোরআন শরীফ বা জায়নামাজ বা দোয়ার বই উপহার দিলে এটা কি সদকা জারিয়া হিসাবে গণ্য হবে কি না? ওই ব্যক্তির মৃত্যুর পরেও কি এই সব পেতে থাকবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, কোরআনুল কারিম যত পড়া হবে তত নেকি হবে, জায়নামাজ, দোয়ার বই এগুলো যত ব্যবহার করা হবে তত মানুষ উপকৃত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হবে, আর নিশ্চয়ই তাতে সওয়াব হবে। আর আপনি যেহেতু সেগুলো গিফট করেছেন, উপহার দিয়েছেন, এজন্য যতদিন পর্যন্ত সেগুলো ব্যবহৃত হবে ততদিন পর্যন্ত আপনি সদকা জারিয়ার সওয়াব পেতে থাকবেন। আপনার মৃত্যুর পরেও যদি সেগুলো ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই সদকা জারিয়া হিসেবে সেগুলো উপহার দেওয়ার কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। 17 নম্বর প্রশ্ন, বিলকিস আক্তার লিখেছিলেন, স্বামী স্ত্রী ঝগড়া করে, স্ত্রী যদি বাপের বাড়ি 1 বছরের বেশি থাকে, তাহলে কি সেই স্ত্রী তালাক হয়ে যায়? এ প্রশ্নের উত্তর হলো, স্বামী স্ত্রী ঝগড়া করে যদি পরস্পর অনেক দূরে অবস্থান করে, শুধুমাত্র দূরত্বের কারণে বা পৃথক থাকার কারণেই তালাক হয়ে যায় না। মৌখিকভাবে অথবা লিখিতভাবে যদি তালাক না হয়ে থাকে, তাহলে শুধুমাত্র বাপের বাড়ি থাকার কারণে 1 বছর হোক, 3 বছর হোক, 10 বছর হোক, এতে তালাক হয়ে যাবে না। 18 নম্বর প্রশ্ন লিখেছিলেন মোহাম্মদ শামীম আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন যে, এই মহামারীর মধ্যে মসজিদে না গিয়ে কেউ যদি ঘরে বসে সালাত আদায় করে, তাহলে তার সালাত হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যে, বর্তমান এই করোনা মহামারীর মধ্যে কেউ যদি ঘরে নামাজ পড়ে, ঘরে সালাত আদায় করে, তাহলে তার নামাজ হবে। করোনা মহামারীর শুরু থেকেই সারা বিশ্বের ওলামায়ে কেরাম এ বিষয়ে ঐক্যমত ছিলেন, একই ফতোয়া দিয়েছিলেন, যদি এই পরিস্থিতিতে কেউ মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ে, ঘরে সালাত আদায় করে, তাহলে তার সালাত হবে, এতে কোনো সমস্যা নেই। পরিস্থিতির যেহেতু তেমন একটা উন্নতি হয়নি, এখনও ঘরে বসে সালাত আদায় করলে সালাত হবে, এতে কোনো সমস্যা নেই। তবে পরিস্থিতির যদি উন্নতি হয়, যদি আগের মতো অবস্থা আবার ফিরে আসে, তাহলে অবশ্যই ঘরে বসে নামাজ পড়লে হবে না, মসজিদে যেতে হবে, জামাতে পড়তে হবে। 19 নম্বর প্রশ্ন, ঢাকা লালবাগ থেকে লিখেছিলেন তানজিলা। তিনি প্রশ্ন লিখেছিলেন, মনের ইচ্ছা পূরণের জন্য যদি নিয়ত করি যে আমার এই ইচ্ছাটা পূরণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব, এটা কি শরীয়তের দৃষ্টিতে ঠিক? এই প্রশ্নের উত্তর হলো, আমার এই আশাটা পূর্ণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব,
এরকম নাজর না করে, এরকম মান্নত না করে যদি কোনো আশা পূরণ হয়, এজন্য শুকরিয়া স্বরূপ 10 রাকাত নামাজ হোক, 20 রাকাত নামাজ হোক, যত রাকাত ইচ্ছা হোক পড়া যেতে পারে, তো কোনো সমস্যা নেই, এটাই উত্তম হবে। তবে কেউ যদি মান্নত করেই ফেলে, নজর করেই ফেলে যে আমার এই ইচ্ছাটা পূর্ণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব, অথবা আমার এই ইচ্ছাটা পূরণ হলে আমি একটা রোজা রাখব, অথবা আমি 10 জন মিসকিনকে খাবার খাওয়াবো, তাহলে সেটাও জায়েজ রয়েছে, তবে এটা উত্তম পদ্ধতি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া স্বরূপ কোনো ইচ্ছা পূরণ হওয়ার পরে যত খুশি ভালো ইবাদত করা, নফল নামাজ পড়া, যে কয় রাকাত মনে চায় পড়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই, এটাই উত্তম হবে, উত্তম পন্থা হবে। তবে কেউ যদি মান্নত করেই ফেলে যে আমার এই ইচ্ছাটা পূরণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব, তাহলে ইচ্ছা পূরণ হওয়ার পরে সাথে সাথে অবশ্যই 10 রাকাত পড়তে হবে, কম পড়লে হবে না। কেউ যদি রোজা রাখার নিয়ত করে অবশ্যই রাখতে হবে, কেউ যদি মিসকিনকে খাবার খাওয়াতে নিয়ত করে বা মান্নত করে তাহলে অবশ্যই খাওয়াতে হবে। তবে আমি আবারও বলছি, এরকম মান্নত করাটা উত্তম পদ্ধতি নয়, বরং কোনো ইচ্ছা পূরণ হওয়ার পরে সাদকা করে দেওয়া, যত সম্ভব নফল ইবাদত করা, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করাই হলো উত্তম পদ্ধতি। নাজর মান্নত জায়েজ হলে উত্তম নয়। এবং 20 নম্বর প্রশ্ন হলো, ঢাকা শ্যামলী থেকে লিখেছিলেন ইশরাত, তিনি প্রশ্ন লিখেছিলেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে 2 রাকাত অজুর নামাজ পড়া যাবে কি না? প্রতি 5 ওয়াক্তে নামাজের আগে যদি আপনি অজু করে থাকেন, তাহলে অজু করার পরপরই অজুর নামাজ, যেটাকে বলে তাহিয়াতুল অজু, তো আপনি সেই অজু 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, এটা বাধ্যতামূলক নয়। তবে আপনি চাইলে অজু করার পরে পড়তে পারেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের পূর্বেই পড়তে হবে, বিষয়টা এরকম নয়। আপনি যখনই অজু করবেন, তখনই অজু করার সাথে সাথে হাত পা মুছে তারপরে আপনি নামাজ পড়ে ফেলবেন 2 রাকাত তাহিয়াতুল অজু, এটা নফল নামাজ, তবে বাধ্যতামূলক নয়। প্রতি অজুতেই পড়তে হবে বা প্রতি 5 ওয়াক্তের প্রথমেই পড়তে হবে, বিষয়টাও এরকম নয়। 21 নম্বর প্রশ্ন, রাশেদুল ইসলাম বরিশাল থেকে লিখেছিলেন, নামাজে তাশাহুদ পড়ার সময় আঙ্গুল না উঠালে কোনো অসুবিধা হবে কি না? আর যদি আঙ্গুল উঠানো লাগে তাহলে কখন এবং কতটুকু সময় উঠাতে হবে? এ প্রশ্নের উত্তর হলো, আমরা যখন নামাজে তাশাহুদের বৈঠকে বসি তখন এই শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করতে হয়, এটা একটা সুন্নাহ আমল। তবে কেউ যদি এই শাহাদা আঙ্গুলি উঠাতে ভুলে যায় তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। তবে যেহেতু এটা একটা সুন্নাহ, অতএব আমাদের শাহাদা আঙ্গুলি ইশারা করা তাশাহুদের বৈঠকে অবশ্যই উচিত। আর তার নিয়ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদের বৈঠকে বসতেন এবং যখন তাশাহুদের মধ্যে দোয়া মাসুরার মধ্যে যখন দোয়া করতেন, দোয়ার শব্দগুলো আসতো, তখন তিনি হাতের আঙ্গুলি ইশারা করতেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে কেউ কেউ বলেছেন, ওলামায়ে আহনাফ, যে তাশাহুদের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদা বাক্য পাঠ করা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন হাতের আঙ্গুলি ইশারা করতে হয়। তবে এ বিষয়ের হাদিসগুলো বিশ্লেষণ করে যতটুকু বোঝা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত তার ডান হাতের সমস্ত আঙ্গুলিগুলো মুড়িয়ে রেখে এই শাহাদা আঙ্গুলিটা ফ্রি রাখতেন এবং মাঝে মাঝে ইশারা করতেন। কখন কখন ইশারা করতেন এবং কয়বার ইশারা করতে হবে, এটা নিয়ে একটা মতপার্থক্য আছে। তবে মূল কথা হলো, হাতের এই 4টা আঙ্গুলি মুড়িয়ে রেখে এই শাহাদা আঙ্গুলিটা ফ্রি রাখা, নারী পুরুষ সকলেই, এবং শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে ইশারা করা, তার মানে কিছুক্ষণ পরপর এরকম ওঠানো নামানো নয়। 22 নম্বর প্রশ্ন, মসজিদপুর হিলি দিনাজপুর থেকে লিখেছিলেন আব্দুল্লাহ, তিনি প্রশ্ন লিখেছিলেন, পিতার সাথে খারাপ ব্যবহার করা হয়ে গেছে, এখন সেই পিতা মৃত, তার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই, এই মুহূর্তে কি করলে ক্ষমা পাওয়া যাবে? তো তিনি তার পিতার সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছিলেন তার জীবদ্দশায়, কিন্তু তার পিতা এখন মৃত, তার পিতার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই, অবস্থায় কি করতে পারে? এই অবস্থায় যা করতে হবে তা হলো, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পিতার জন্য মাগফিরাত কামনা করতে হবে, তার পিতার জীবদ্দশায় যে গুণাগুলো করেছিলেন সেই গুণার জন্য তাকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর তার পিতার জন্য বেশি বেশি সাদকা করতে হবে, এটাই হলো তার জন্য এখন করণীয়। 23 নম্বর প্রশ্ন লিখেছিলেন মোহাম্মদ আন্তর, প্রশ্ন লিখেছিলেন, আমি জানাজার নামাজের সব নিয়ম কানুন জানি, এখন আমি ইমাম হয়ে জানাজার নামাজ পড়াতে পারবো কিনা? উত্তর হলো,
আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, জানাজার নামাজের সব কিছু যদি আপনি জানেন, তাহলে আপনি আপনার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের জানাজা পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অসুবিধাটা হলো আমাদের সামাজিকতা। আমাদের সমাজের মানুষ যার মধ্যে পরিপূর্ণ সুন্নাহ নেই, যার দাড়ি নেই, যার মাথায় টুপি থাকে না, যার পরনে সুন্নাতি লেবাস থাকে না, সে যদি কখনো ইমামতির মুসল্লায় দাঁড়ায়, জানাজা হোক, ঈদের নামাজ হোক, আর যে কোনো নামাজই হোক না কেন, সে যখন ইমামতি করতে দাঁড়ায়, তখন সমাজের সাধারণ মানুষগুলো সেটা খুব ভালোভাবে নেয় না, আর নেওয়াটাও উচিত নয়। এজন্য অবশ্যই সুন্নতের পাবন্দ করতে হবে। আর যদি আপনি সব কিছুই জানেন, আপনার মতো অন্য কে এরকমভাবে হয়তো জানে না উপস্থিত লোকদের মধ্যে, তাহলে আপনি অবশ্যই জানাজার ইমামতি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে সমস্যাটা হলো সুন্নাতের পাবন্দি না থাকা। অধিকাংশ লোকের মধ্যে যেহেতু সুন্নাতের পাবন্দি থাকে না, মুখে দাড়ি থাকে না, সুন্নতে লেবাস থাকে না, টুপি থাকে না, ইত্যাদি কারণে সবাই সকলকে ইমাম হিসেবে মেনে নিতে পারে না, তবে ইমামতি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। 24 নম্বর প্রশ্ন, সূত্রাপুর পুরান ঢাকা থেকে লিখেছিলেন মুবাশ্বিরা। তিনি প্রশ্ন লিখেছিলেন, আউযুবিকা মিন আযাবিল কবর, এই দোয়াটা নামাজে সালাম ফেরানোর আগে পড়তে হয় নাকি পরে পড়তে হয়? এ প্রশ্নের উত্তর হলো, আউযুবিকা মিন আযাবিল কবর, এই দোয়াটা নামাজের মধ্যেই পড়া যায়, আর পড়ার সময় হলো যখন আমরা শেষ বৈঠকে, তাশাহুদের বৈঠকে দোয়া মাসুরা পাঠ করি, তখন এই দোয়াগুলো পাঠ করতে পারি। এ জাতীয় আরও অনেক দোয়া পাঠ করতে পারি সালাম ফেরানোর পূর্বে দোয়া মাসুরা পড়ার সময়। 25 নম্বর প্রশ্ন, কিশোরগঞ্জ থেকে লিখেছিলেন বিলকিস আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে স্বামীর মনটা নরম হয়, স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়? তো সেই বোনের এই প্রশ্নের উত্তরটি হলো যে স্বামীর ভালোবাসা বৃদ্ধির জন্য প্রথম শর্ত হলো আপনাকে নমনীয় হতে হবে, আপনার স্বামীর প্রতি কেয়ার বৃদ্ধি করতে হবে, স্বামীকে বেশি ভালোবাসা দেখাতে হবে এবং স্বামীর সেবা শুশ্রূষা বাড়িয়ে দিতে হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শেষ রাতে দোয়া করতে হবে। সাথে সাথে একটা স্পেসিফিক আমল শিখিয়ে দিতে পারি, তা হলো সূরা ফাতেহার আমল। আপনি যখন রাতে স্বামীর সাথে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে এক গ্লাস পানির মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতেহা 11 বার পাঠ করে আপনি ওই এক গ্লাস পানির মধ্যে দম করে সেই পানিটা স্বামীকে খাওয়াবেন। এভাবে নিয়মিত খাওয়াতে থাকেন, আর সাথে সাথে শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করতে থাকেন। তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি আপনার স্বামীকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন, ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন, অন্তরকে নরম করতে পারবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই করবেন। এজন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আর স্পেসিফিক আমলটা নিয়মিত করতে হবে ইনশাআল্লাহ। 26 নম্বর প্রশ্ন, গাজীপুর থেকে লিখেছিলেন আল আমিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, যদি কোনো হুজুরের আকিদা ঠিক না থাকে ও বিদাতি কথাবার্তা বলে, তার পিছনে কি নামাজ পড়লে নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হলো, কোনো হুজুরের আকিদা যদি ঠিক না থাকে, তার আকিদার মধ্যে যদি গলত থাকে, যদি বিদাত থাকে, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা এরকম নয়। তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে, তবে তার মধ্যে যদি শিরক থাকে, তার আকিদার মধ্যে সরাসরি যদি শিরক থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি মাখলুককে অংশীদারিত্ব স্থাপন করতে স্বীকারোক্তি দেয়, এরকম শিরিক যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে সে যত বড় ইমাম হোক, যত বড় হুজুর হোক না কেন, তার পিছনে নামাজ হবে না। যার মধ্যে শিরিক রয়েছে, যার আকিদার মধ্যে স্পষ্টভাবে শিরিক রয়েছে, যার কথার মধ্যে স্পষ্টভাবে প্রকাশ পায় যে তার আকিদায় শিরিক রয়েছে, তাহলে তার পিছনে নামাজ হবে না। তবে কোনো হুজুরের মধ্যে যদি বিদআত থাকে, তার কথাবার্তার মধ্যে যদি বিদআতের গন্ধ পাওয়া যায়, তাহলে তার পিছনে নামাজ হবে, তবে সেই হুজুরকে অবশ্যই সতর্ক করতে হবে, বোঝাতে হবে যে হুজুর, আপনি যে কথাগুলো বলতেছেন সে কথাগুলো তো বড় বড় ওলামায়ে কেরামের সাথে মিলতেছে না, বা কোরআন হাদিসের সরাসরি বিপরীতে চলে যাচ্ছে, আপনার আকিদার মধ্যে গলত দেখা যাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, এভাবে হুজুরের সাথে আলোচনা করা, সংশোধনের জন্য চেষ্টা করা উচিত। 27 নম্বর প্রশ্ন, মালয়েশিয়া থেকে লিখেছিলেন আনিস কাজী। তিনি প্রশ্ন লিখেছিলেন, মুসলিমদের জন্য লটারি টাকা হারাম, তবে লটারিতে টাকা পেয়ে সেই টাকা যদি অসহায় মানুষদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমার কোনো গুনাহ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, মুসলিমদের জন্য প্রথমত লটারি ধরাটাই হারাম, দ্বিতীয় হলো লটারি জিতে যাওয়ার পরে যে টাকাটা পায় সেই টাকাটা খাওয়াও হারাম,
দুইটা হারাম মনে রাখবেন। প্রথম হারাম হলো লটারি ধরা, দ্বিতীয় হারাম হলো লটারি জেতার পরে সেই টাকাটা নিজে খাওয়া। তো আপনি যদি লটারি টাকাটা নিজে নাও খান, লটারি ধরার জন্য কিন্তু আপনার অপরাধ আছে, আপনার গুনাহ আছে। তারপরেও যদি কেউ ভুলে না জানার কারণে লটারি ধরে ফেলেন, আর যদি কোনো এক সময় জিতে যান আর অনেক টাকা পেয়ে যান, তাহলে সেই টাকা তো নিজে খেতে পারবেন না, কারণ দুই নম্বর গুনার সাথে আপনি আবার জড়িয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনি যা করতে পারেন, যেটা আপনি বললেন যে অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে আপনি বণ্টন করে দেবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে প্রথম গুনাহ থেকে কিন্তু আপনি বাঁচতে পারলেন না, আর দান করে দেওয়ার কারণেও কিন্তু আপনার কোনো সওয়াব হলো না। এজন্য লটারির কাছে না যাওয়াই উত্তম, লটারি মুসলমানদের জন্য ধরাটাই হারাম। 28 নম্বর প্রশ্ন, মুন্সিগঞ্জ থেকে সেনা সদস্য মোহাম্মদ সাদেক হোসাইন প্রশ্ন লিখেছিলেন, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে শেষের দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হল, শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে চার রাকাত বা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মেলাতে হয় এবং শেষের দুই রাকাত বা এক রাকাতে সূরা ফাতিহার সাথে কোনো সূরা পড়তে হয় না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যেতে হয়, যেমন মাগরিবের দ্বিতীয় রাকাতে এবং জোহরের তৃতীয় এবং চতুর্থ রাকাতে, আসরের তৃতীয় এবং চতুর্থ রাকাতে, এশায় তৃতীয় এবং চতুর্থ রাকাতে, শেষের এই দুই রাকাতে সূরা ফাতিহার সাথে কোনো সূরা পড়তে হয় না। তবে অন্য যে কোনো নফল সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। সাথে সাথে আর একটা প্রশ্ন তিনি লিখেছিলেন যে, ওজোর ছাড়া বাসায় নামাজ পড়লে হবে কি না? বিনা ওজোরে পুরুষ লোক যদি বাসায় নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। 29 নম্বর প্রশ্ন, নাজিরাবাজার পুরাতন ঢাকা থেকে তাহসান ফাহিম লিখেছিলেন, নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লে হবে কি না? এই প্রশ্নের উত্তর হল, প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লে নামাজ হবে, কোনো সমস্যা নেই। প্রথম রাকাতে সূরা নাস, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসও যদি পড়া হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ সূরা ইখলাসের চাইতে সূরা ফালাক বড়। সেই হিসেবে সূরা ফালাকটা আগে পড়লে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে যারা ক্ষতি মনে করেন বা অসামঞ্জস্য মনে করেন, তাদের কথা হলো যে সূরা ইখলাস তো আগে, সিরিয়াল অনুযায়ী সূরা ফালাক তার পরে, অতএব সিরিয়াল মেনটেন করা কি জরুরি না? এর উত্তর হলো, নামাজে সূরা পড়ার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করাটা আবশ্যিক নয়। মূল সুন্নাহ যেটা, তরিকা যেটা, সেটা হলো প্রথম রাকাতে অপেক্ষাকৃত বড় সূরা, দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোট সূরা বা ছোট তেলাওয়াত আর বড় দীর্ঘের তেলাওয়াত, এটা মেনটেন করাটা হলো তরিকা। তবে কেউ যদি সিরিয়াল মেনটেন না করে আগেরটা পরে এবং পরেরটা আগে পড়ে ফেলে তাতে নামাজের কোনো ক্ষতি হয় না। এই কথাটা আমি ইতিপূর্বে আপনাদের সামনে অনেকবার বলেছি, আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। 30 নম্বর প্রশ্ন, ঢাকার বাসাবো থেকে লিখেছিলেন মরিয়াম, তিনি প্রশ্ন লিখেছিলেন যে, নামাজের সূরা কেরাত আওয়াজ করে পড়া যাবে কি না? কেননা মনে মনে পাঠ করলে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তিনি যেহেতু একজন বোন, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন মহিলারা যে কোনো নামাজের সূরা কেরাত জোরে পড়তে পারবে কি না। তার প্রশ্নের উত্তর হলো, তিনি তার প্রশ্ন লিখেছিলেন যে, মনে মনে পড়লে নামাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা সত্য কথা, কোনো নামাজেই মনে মনে সূরা কেরাত পাঠ করলে হবে না, অবশ্যই উচ্চারণ করে জিহ্বা নাড়িয়ে পাঠ করতে হবে। তবে আপনি যেটা জানতে চেয়েছেন, মৃদু আওয়াজে বা শব্দ করে পড়া যাবে কি না, একজন নারী হিসেবে আপনি এতটুকু শব্দ করে পাঠ করতে পারেন যেটা আপনার মুখ থেকে বের হওয়ার পরে আপনি আপনার কানে স্পষ্ট শুনতে পান, আশেপাশে যারা আছে তারা কেউ শুনতে পাচ্ছে না, তবে আপনি যেটা উচ্চারণ করতেছেন সেটা আপনি আপনার কানে শুনতে পাচ্ছেন, এরকম মৃদু আওয়াজে পাঠ করতে পারবেন যে কোনো নামাজে, এতে কোনো সমস্যা হবে না। তবে খুব বেশি উচ্চ স্বরে আওয়াজ করাটা নারীদের জন্য উচিত নয়। 31 নম্বর প্রশ্ন, কুষ্টিয়া থেকে লিখেছিলেন আরিফ আহমেদ, তিনি প্রশ্ন লিখেছিলেন যে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু মসজিদে আজান হয়নি, এমন সময় সালাত আদায় করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যে, সালাতের ওয়াক্ত হয়ে গেলেই সালাত আদায় করা যাবে, মসজিদে আজান হোক আর না হোক তাতে কোনো সমস্যা নেই। যেখানে মসজিদ নেই, যেখানে আজানের কোনো ব্যবস্থা নেই, সেখানে তো ওয়াক্ত হলে আর নামাজ পড়তে হবে। আজান শুনলাম নাকি শুনলাম না, মসজিদের মাইকে আজান হলো নাকি হলো না, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো নামাজের ওয়াক্ত হলো কিনা, সালাতের ওয়াক্ত হলো কিনা, ওয়াক্ত হলেই নামাজ পড়তে পারবো, এতে কোনো সমস্যা নেই।
32 নম্বর প্রশ্ন, পুরাতন ঢাকা নাজিরা বাজার থেকে লিখেছিলেন তাহসান ফাহিম। তিনি প্রশ্ন লিখেছিলেন যে বাড়িতে যদি নামাজের জামাতের আয়োজন করা হয় তাহলে ওখানে কি আলাদাভাবে আজান দেওয়া লাগবে কি না। এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি বাড়িতে নামাজের জামাত করে তাহলে তার জন্য আলাদাভাবে আজান দেওয়া লাগবে না, তবে একামত দেওয়া লাগবে। একামত দিয়ে জামাত শুরু করতে হবে, স্বতন্ত্রভাবে আজান না দিলেও চলবে, তবে আজান দেওয়াটা কিন্তু উত্তম। কেউ যদি আজান দিয়ে তারপরে একামত দেয় এবং সবাই মিলে জামাত করে বাড়িতেই নামাজ পড়ে বা মাঠে ঘাটে যে কোনো জায়গায় নামাজ পড়ে তাহলে সেটাই উত্তম। তবে কেউ যদি শুধুমাত্র একামত দিয়ে জামাত শুরু করে দেয় তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। 33 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে কামরুন নাহার লিখেছিলেন, মহিলাদের জন্য আজানের উত্তর দেওয়া কতটুকু জরুরি? আজানের উত্তর দেওয়া, আজানের জবাব দেওয়া নারী পুরুষ সকলের জন্য এটা উত্তম আমল। আজানের জবাব দেওয়ার অনেক ফজিলত রয়েছে, সেটা নারী পুরুষ সকলের জন্য একই। নারী হোক কিংবা পুরুষ হোক, সকলেই আজানের জবাব দিবে, আজানের উত্তর দেবে, এটা খুবই ফজিলতপূর্ণ। 34 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে জিহাদুল ইসলাম লিখেছিলেন, আমি একজনকে খুব পছন্দ করি, মেয়ের পক্ষের সবাই বিয়ে দিতে রাজি আছে কিন্তু ছেলের পক্ষের কেউ রাজি নেই, তাহলে এই প্রেক্ষিতে বিয়ে করলে তা বৈধ হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, বিয়ে বৈধ হওয়ার জন্য মেয়ে পক্ষের সম্মতি জরুরি। মেয়ের গার্জিয়ানের সম্মতি ছাড়া বিয়ে বৈধ হয় না। তবে ছেলে পক্ষের যদি কেউ গার্জিয়ান না থাকে, অর্থাৎ ছেলে পক্ষের যদি সম্মতি না থাকে, তাতেও বিয়ে বৈধ হয়ে যায়। যদি মেয়ে পক্ষ রাজি থাকে এবং যে বর, যে জামাই, যে ছেলে, সে যদি রাজি থাকে তাহলে সাক্ষী সমেত বিবাহ করলে বিবাহ বৈধ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো, সুন্নাহ হলো উভয় পক্ষের সম্মতি নেওয়া। 35 নম্বর প্রশ্ন, টাঙ্গাইল থেকে লিখেছিলেন সোহেল, প্রশ্ন লিখেছিলেন, কুরবানির পশু জবাই করার দোয়া কি, কীভাবে জবাই করতে হয়? এই প্রশ্নের উত্তর হলো, কুরবানির পশু হোক যে কোনো পশু হোক, জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ছুরি চালিয়ে দিতে হয়, এটাই সুন্নাহ। বিসমিল্লাহি আল্লাহ আকবর শুধু এতটুকু পাঠ করেই ছুরিয়ে চালিয়ে দিতে হবে, তাতেই সুন্নাহ আদায় হয়ে যাবে। 36 নম্বর প্রশ্ন, গোপালগঞ্জ থেকে লিখেছিলেন আফরোজা, তিনি প্রশ্ন লিখেছিলেন, রাতে ঘুমানোর আগে যদি ওযু না থাকে তাহলে কি কোনো সুরা বা দোয়া পাঠ করা যাবে কিনা? উত্তর হলো, যাবে। রাতে ঘুমানোর পূর্বে যদি ওযু না থাকে, শুয়ে শুয়ে ঘুমানোর পূর্বে কোনো সুরা পাঠ করা বা দোয়া পাঠ করতে কোনো সমস্যা নেই। 37 নম্বর প্রশ্ন, চাঁপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ আজম আলী লিখেছিলেন, কুরবানির ভাগার টাকা কারো কাছ থেকে ধার করে নিয়ে সেই টাকা যদি ঈদের নামাজের পূর্বে শোধ করে দেওয়া হয় তাহলে ভাগা হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, হবে, এতে কোনো সমস্যা নেই। আপনি যদি কারোর থেকে ধার নিয়ে কোরবানির ভাগের টাকাটা জোগাড় করেন এবং ঈদের নামাজের পূর্বে দিয়ে দেন অথবা পরেও যদি দেন, তাতেও আপনার ভাগের কোনো সমস্যা হবে না। 38 নম্বর প্রশ্ন, সাতক্ষীরা থেকে আব্দুর রহমান লিখেছিলেন, ইমামের সাথে সূরা ফাতিহা পড়ে শেষ করতে পারিনি, এতে কোনো সমস্যা হবে কি না? এবং রুকু সেজদা তাসবিহ জোর সংখ্যায় পড়লে হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ইমামের সাথে যদি আপনি সূরা ফাতিহা পাঠ করেন আর সূরা ফাতিহা পাঠ করে যদি শেষ করতে না পারেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, আপনার নামাজ হয়ে যাবে, যেহেতু আপনি ইমামের পিছনে আছেন। আর ইমামের পিছনে যদি আপনি সূরা ফাতিহা পাঠ নাও করেন, তাতেও আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে রুকু সেজদা তাসবিহ জোর সংখ্যায় পড়লে হবে কি না? উত্তর হলো, বেজোর সংখ্যায় পাঠ করাটা সুন্নত। যদি কখনো ভুলবশত জোর হয়ে যায়, অধিক পাঠ করতে গিয়ে যদি জোর সংখ্যায় হয়ে যায় মনের ভুলে, তাহলে কোনো সমস্যা নেই। 39 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে তাহমিনা লিখেছিলেন, অজু অথবা ফরজ গোসলের সময় নাকে পানি দেওয়ার সময় পানি টান দিয়ে নাকের ভিতরে নেওয়া আবশ্যক কিনা? এই প্রশ্নের উত্তর হলো, অজু কিংবা ফরজ গোসলের সময় যখন নাকে পানি দিতে হয় তখন পানিটা হাত দিয়ে নাকের ভিতরে পৌঁছে দেওয়াটা উত্তম, তবে নাক দিয়ে টান দিয়ে পানি একদম ভিতরে পৌঁছে নেওয়াটা জরুরি নয়। কেউ যদি হাতে পানি নিয়ে নাক দিয়ে টান দিয়ে নাকের ভিতরে পানি নেয় তাহলে হয়ে যায়, আবার কেউ যদি হাতের আঙ্গুলি ভিজিয়ে নাকের ভিতরে পানি পৌঁছে দেয় তাতেও হয়ে যায়, তবে নাক দিয়ে টান দিয়ে পানি একদম ভিতরে নেওয়া, নরম জায়গা থেকেও ভিতরে প্রবেশ করিয়ে নেওয়াটা জরুরি নয়, শুধু পানিটা আঙ্গুল দিয়ে নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছে দিলে হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। 40 নম্বর প্রশ্ন, ঢাকার থেকে লিখেছিলেন আব্দুল আলীম, তিনি লিখেছিলেন, দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয়?
এই প্রশ্নের উত্তর হলো, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে ছোট্ট একটা দোয়া পাঠ করতে হয়, তা হলো রব্বে গফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দিন। এ ছোট্ট একটা কথা, ছোট্ট একটা দোয়া, রব্বে গফিরলি, রব্বে গফিরলি, একবার অথবা একাধিকবার, রব্বে গফিরলি, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আপনি যদি ছোট করে পড়তে চান রব্বে গফিরলি, অথবা বড় করে যদি পড়তে চান আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়া পাঠ করতে পারেন। 41 নম্বর প্রশ্ন আমাদের কাছে লিখেছিলেন সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ রাকিব খান। তিনি প্রশ্ন লিখেছিলেন যে শিশুরা কোনো সুরা পড়তে পারে না, তাদেরকে তাবিজ দেওয়া যাবে কি না। তো এই প্রশ্নের উত্তর হলো, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের ব্যাপারে যে আমল করেছেন, অর্থাৎ তিনি তাবিজ ছিঁড়ে ফেলতে বলেছেন, তাবিজ না নেওয়ার কথা বলেছেন, তিনি কখনো নিজে তাবিজ লিখে দেননি, অথবা কোনো সাহাবায়ে কেরামকে নির্দেশ করেননি যে একটা তাবিজ লিখে তার গলায় ঝুলিয়ে দাও, এরকম কোনো সুস্পষ্ট আমল রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত নয়, কোনো হাদিসে এই কথা আমরা দেখতে পাই না। বরং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ দেখলে সেটাকে ছিঁড়ে ফেলতে নির্দেশ দিয়েছেন। অতএব সে শিশু হোক অথবা বৃদ্ধ হোক, যে কেউ হোক, তাবিজ নেওয়ার ব্যাপারে সরাসরি কোনো সুন্নার আমল নেই। অতএব ছোট সন্তানদেরকে আমরা ঝাড়ফুঁক করতে পারি। সাহাবায়ে কেরাম তাদের ছোট্ট সন্তানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়ার জন্য নিয়ে আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিয়ে দোয়া করে দিতেন, ঝাড়ফুঁক করে দিতেন। কখনও তিনি রোগ মুক্তির জন্য তাবিজ দেন নাই, তিনি নিজে লিখে দেন নাই, অথবা কোনো সাহাবায়ে কেরামকে নির্দেশ করেন নাই যে এই ছোট্ট সন্তানকে একটা তাবিজ লিখে দাও, তার গলায় ঝুলিয়ে দাও, তার শেফার জন্য, রোগ মুক্তির জন্য এটা কাজ করবে, এরকম কোনো কথা কিন্তু তিনি কোনো দিন বলেন নাই। অতএব এ ব্যাপারে আমরা যা করতে পারি, ছোট্ট সন্তানদেরকে ঝাড়ফুঁক করতে পারি, সুরা ফাতেহা পড়ে তার গায়ে ফু দিয়ে দিলাম, ঝাড়ফুঁক করে দিলাম, অথবা এক গ্লাস পানির মধ্যে সুরা ফাতেহা পড়ে ফু দিয়ে দিলাম, সেই এক গ্লাস পানি পড়া তাকে খাওয়ালাম, এরকম আমরা ঝাড়ফুঁক করতে পারি, এর অনুমতি ইসলামে আছে। তবে তাবিজের ব্যাপারে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহ আমল নেই, বরং আমরা বিপরীত আমলটাই দেখতে পাই। অতএব শিশু হোক অথবা বৃদ্ধ হোক, কারো গলায় তাবিজ দেওয়া এটা ইসলামী শরিয়া মোতাবেক উচিত নয়, এটা অনুচিত কাজ, অনুত্তম কাজ। দ্বিতীয় আরেকটা প্রশ্ন তিনি লিখেছিলেন, তা হলো যে কেউ মাথায় পাগড়ি পড়তে পারবে কি না। যদি কেউ মাদ্রাসায় না পড়ে, হাফেজ না হয়, মাওলানা না হয়, তাহলে সে মাথায় পাগড়ি পড়তে পারবে কি না। এই প্রশ্নের স্পষ্ট উত্তর হলো, পাগড়ি পড়া এটা একটা সংস্কৃতি। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনও কখনও পাগড়ি পড়েছেন, আমরা তার আমল থেকে দেখতে পাই। তো যে কোনো মুসলিম চাইলে তার মাথায় পাগড়ি পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। পাগড়ি পড়ার জন্য মাদ্রাসায় পড়তে হয় না, পাগড়ি পড়ার জন্য হাফেজ হতে হয়, এরকমটাও বাধ্যতামূলক নয়, যে কেউ পাগড়ি পড়তে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। 42 নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন শান্তা। তিনি প্রশ্ন লিখেছিলেন যে আমার অনেক সময় শরীর খারাপ লাগে, হাঁটুতে ব্যথা হয়, তখন দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, বসে নামাজ পড়া যাবে কি না, বা কতটুকু শরীর খারাপ হলে বসে নামাজ পড়া যাবে। এই প্রশ্নের উত্তর হলো, যে ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে না, সামান্য সময়ও স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটুর ব্যথার কারণে, মাজার ব্যথার কারণে, বা বিভিন্ন কারণে অনেকে দাঁড়িয়ে থাকতে পারে না, অল্প সময় হাঁটতে পারে কিন্তু স্থির হয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে না, সেই ব্যক্তিরা অনেক সময় চেয়ারে নামাজ পড়ে, বসে নামাজ পড়ে। তো যাদের এরকম খুব বেশি সমস্যা, যাদের দাঁড়িয়ে থাকতে অনেক বেশি কষ্ট হয়, তারা বসে নামাজ পড়তে পারবে, রুখসত আছে। তবে যাদের হালকা শারীরিক সমস্যার কারণে, যে দাঁড়িয়ে থাকতে একটু অসহ্য লাগে, এই শুধুমাত্র এই অসহ্যের কারণে যদি কেউ বসে নামাজ পড়তে চায়, তার জন্য কোনো সুযোগ নেই। চেয়ারে বসে অথবা নিচে বসে নামাজ পড়বে এরকম কোনো সুযোগ নেই। যে ব্যক্তির অনেক বেশি সমস্যা, দাঁড়িয়ে থাকতেই পারে না, সেই ব্যক্তির জন্য রুখসত হলো সে বসে নামাজ পড়তে পারবে। তবে আপনার কতটুকু সমস্যা, কতটুকু শরীর খারাপ, হাঁটুতে কী পরিমাণ ব্যথা সেটা আপনি জানেন। তবে যে পরিমাণ ব্যথা নিয়ে আপনি অন্য একজন মানুষের সাথে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারেন, ওই পরিমাণ ব্যথা নিয়ে কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে পারবেন না 2 মিনিট? অবশ্যই পারা উচিত। কার সামনে দাঁড়াচ্ছি আমরা? দাঁড়িয়ে নামাজ পড়া তো ফরজ, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করছি। এখানে আমাদের যদি অজুহাত দেখাই তাহলে এটা খুবই দুঃখজনক বিষয়। তবে যাদের অজুহাত দেখাতেই হয়, অর্থাৎ দাঁড়িয়ে থাকতেই পারে না, তাদের জন্য তো অবশ্যই রুখসত আছে, তারা অবশ্যই বসে নামাজ পড়বে, নামাজ ত্যাগ করতে পারবে না। আশা করি উত্তর পেয়েছেন।
43 নম্বর প্রশ্ন, ঢাকা শান্তিনগর থেকে লিখেছিলেন রোকসানা পারভীন। তিনি প্রশ্ন লিখেছিলেন যে শ্বশুরের জাকাতের টাকা তার জামাই নিতে পারবে কি না। জামাইয়ের আর্থিক সমস্যার কারণে শ্বশুরের টাকা সে জাকাত হিসেবে নিতে পারে কি না। আরেকটা প্রশ্ন লিখেছিলেন যে নামাজে সালাম ফিরানোর পূর্বে একাধিক দোয়া মাসুরা পড়া যায় কি না। তো প্রথম প্রশ্ন, শ্বশুরের জাকাতের টাকা তার জামাই নিতে পারবে। জামাইয়ের যদি আর্থিক সংকট থাকে, সে যদি জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি হয়, তাহলে সে ব্যক্তি জাকাত নিতে পারবে। তবে সে ব্যক্তি যদি জাকাত খাওয়ার মতো উপযুক্ত না হয়, তাহলে কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না। সে আপন জামাই হোক আর যে কেউ হোক, যার জাকাত খাওয়ার যে ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত নয়, সেই ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না। তবে সে ব্যক্তি যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে আপন জামাইকেও জাকাত দেওয়া যায়। তবে নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যায় না। যেমন মেয়ে যতদিন পর্যন্ত আপনার অধীনস্থ আছে, আপনার মেয়েকে জাকাত দিতে পারেন না, আপনার ছেলেদেরকে জাকাত দিতে পারবেন না, আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না, আপনার পিতা মাতাকে জাকাত দিতে পারবেন না। এরকম আপনার অধীনস্থ যারা রয়েছে, পরিবারের সদস্য, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। জামাই যেহেতু আপনার অধীনস্থ নয়, অতএব মেয়ের জামাইকে জাকাতের টাকা দেওয়া যায় যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, সালাম ফিরানোর পূর্বে একাধিক দোয়া মাসুরা পড়া যায় কি না। উত্তর হলো, তাশাহুদুর শরীফের পরে সালাম ফিরানোর পূর্বে একাধিক দোয়া করা যায়। আমরা একাধিক দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, এরপরে আমরা আরও যত দোয়া মাসুরা হিসেবে প্রসিদ্ধ দোয়াগুলো আছে, আমরা সেই সমস্ত দোয়াগুলো পড়তে পারি, কোনো সমস্যা নেই। এখানে একাধিক দোয়া পড়া যায়, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আপনার যতটুকু আপনার জানা আছে, যতটুকু আপনার মনে চায়, আপনি পড়তে পারেন। এবার 44 নম্বর প্রশ্ন, গোপালগঞ্জ থেকে লিখেছিলেন সোহাইল আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে করণীয় কী, কানে আজান দেওয়ার সময় কি কানে আঙ্গুল দিতে হবে কি না, এবং সন্তানকে কিভাবে ধরবে। তার প্রশ্নটা হয়তো আমি বুঝতে পেরেছি যে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে কানে আজান দিতে হয়। তো মুয়াজ্জিনরা তো আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দেয়, তো সন্তানকে কোলে নিয়ে আজান দিলে হবে নাকি কানে আঙ্গুল দিয়ে আজান দিতে হবে, আজান দেওয়ার পদ্ধতিটা কী, এরকম প্রশ্ন হয়তো তিনি করেছেন। তো আজান দেওয়ার পদ্ধতিটা হলো, সন্তানকে কোলে নিয়ে তার মুখের কাছে, অর্থাৎ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আজান দিতে হবে, অনেক জোরে আজান দিতে হবে না। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের কানের কাছে যদি আপনি অনেক শাউট করে, অনেক আওয়াজ করে যদি আপনি আজান দেন, তাহলে কিন্তু তার ক্ষতি হবে। অতএব আস্তে আস্তে করে, ফিসফিস করে আজান দিতে হবে যেন তার কোনো ক্ষতি না হয়, সদ্য ভূমিষ্ঠ সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আপনি দুই হাতে তাকে কোলে নিয়ে আপনি কানের কাছে আস্তে আস্তে করে আজান দিবেন, এটাই হলো পদ্ধতি। তবে আজান দেওয়ার জন্য আপনার কানে আপনার আঙ্গুল দিতে হবে না, আপনার কানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাথে সাথে প্রাসঙ্গিক আরেকটা কথা বলে দেই, তা হলো যে কেউ সন্তানের কানে আজান দিতে পারবে, তার পিতাও পারবে, তার মাতা যদি সুস্থ থাকে সেও পারবে, তার দাদা যদি সামনে থাকে দাদা দিতে পারবে, আপন ভাই দিতে পারবে, আপন বোন দিতে পারবে, অথবা তার নানি দিতে পারবে, তার দাদি দিতে পারবে, অর্থাৎ উপস্থিত যে কেউ সন্তানের কানে আজান দিতে পারবে। তবে উত্তম হলো সন্তানের কানে, সন্তানের পিতা যদি উপস্থিত থাকে তাহলে তার পিতা কানে আজান দিবে, অথবা তার আপন ভাই কানে আজান দিবে, এরপরে তার দাদা যদি বেঁচে থাকে দাদা দিবে, নানা দিবে, এরপরে পুরুষ লোক কেউ যদি না থাকে তাহলে দাদি নানি দিতে পারবে। 45 নম্বর প্রশ্ন, কিশোরগঞ্জ থেকে লিখেছিলেন সাদ্দাম মিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, চার রাকাত বিশিষ্ট সুন্নত সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো, সুন্নত নামাজ দু রাকাত হোক, চার রাকাত হোক, যে করাকাতই হোক, প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে। শুধু ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে সুরা মিলাতে হয়, পরের রাকাতগুলোতে সুরা মিলাতে হয় না, শুধু সুরা ফাতেহা পড়ে রুকুতে যেতে হয়। সুন্নত নফল নামাজে প্রত্যেক রাকাতেই সুরা ফাতেহার সাথে সুরা পড়তে হয়। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে 46 নম্বর প্রশ্ন, পাবনা থেকে লিখেছিলেন মোহাম্মদ কাউসার। তিনি প্রশ্ন লিখেছিলেন যে নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। এই কেরাতের জন্য নির্ধারিত করা বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, 45 নম্বর প্রশ্নের উত্তরটা যেরকম ছিল, এই প্রশ্নের উত্তরটাও এরকমই।
তাহলে যে ওয়াজিবের মধ্যে লেখা হয়, বইতে লেখা হয় যে প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সুরা ফাতিহার সাথে যে কোনো একটা কেরাত পড়তে হবে, সুরা পড়তে হবে, এটাই বোঝানো হয়েছে। পরবর্তী 1 রাকাত হোক 2 রাকাত হোক, অর্থাৎ তৃতীয় চতুর্থ রাকাতে ফরজ নামাজের ক্ষেত্রে সুরা মিলাতে হয় না, তবে প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্দিষ্ট করতে হয়, নির্ধারিত করতে হয়, এ কথাটা এভাবে ভাষায় ব্যক্ত করা হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। 47 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন শান্তা। তিনি প্রশ্ন লিখেছিলেন যে আমার মা শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, উচ্চারণে ভুল হয়, এখন আবার নতুন করে শিখতেছে, তবে আগের ভুল পড়ার জন্য কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো, যারা বিগত জীবনে না জানার কারণে ভুল পড়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে মাফ করে দেবেন, আর তিনি যদি চান তাহলে যত তেলাওয়াত করেছে তার জন্য তিনি সওয়াবও দেবেন। এর জন্য দরকার ইখলাস। তার ভিতরে ইখলাস ছিল কি না, সে আল্লাহর জন্য পড়েছে কি না, নাকি মানুষকে দেখানোর জন্য পড়েছে, এটা হলো মুখ্য বিষয় হবে। যদি আল্লাহর জন্য হয়ে থাকে, যদি সে চেষ্টার ত্রুটি না করে, অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তবে এখন যেটা করতেছে, নতুন করে আবার শিখতেছে, এটা অবশ্যই তার জন্য একটা ভালো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রতিদান দেবেন, এবং আশা করি তার কোনো গুনাহ হবে না। না জানার কারণে, না বোঝার কারণে হয়তো পড়ে ফেলেছে, এখন বুঝতে পারছে, আবার নতুন করে শিখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, তার পিছনের কোনো গুনাহ ইনশাআল্লাহ হবে না। এরপরে 48 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন নূর আমিন। তিনি প্রশ্ন লিখেছিলেন যে দুরুদে হাজারি কবর জিয়ারতে পড়লে কি মৃত ব্যক্তির 80 বছরের কবরের আজাব মাফ হয়? দুরুদে হাজারি কি কবর জিয়ারতের সময় পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো যে অনেক কবরস্থানে লেখা থাকে যে দুরুদে হাজারি একবার পাঠ করলে মৃত ব্যক্তির 80 বছরের কবরের আজাব মাফ হয়ে যায়। আসলে এটা মানুষের তৈরি করা হয়তো একটা কথা। দুরুদে হাজারি বা দুরুদে হাজারের এই ফজিলত আসলে কোনো হাদিসে আছে কিনা আমাদের জানা নেই, কোনো হাদিসে আজ পর্যন্ত দেখিনি দুরুদে হাজারি বা দুরুদে হাজারের ফজিলত, যেগুলো লেখা হয় বিভিন্ন কবরস্থানে। এগুলো অনেক বিজ্ঞ ওলামা ইকরামের মতে এগুলো মানুষের তৈরি করা একটা ফজিলত, বানোয়াট ফজিলত, এরকম কোনো ফজিলত সহি শুদ্ধ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না দুরুদে হাজারির ব্যাপারে। এরপরে 49 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন ইয়াসির আরাফাত। তিনি প্রশ্ন লিখেছিলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটাকে একটা দুরুদ, শুধুমাত্র এই শব্দটা পাঠ করলে কি দুরুদ হবে? এর উত্তর হলো যে হবে, দুরুদের সংক্ষিপ্ত রূপ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, অর্থাৎ রাসুল করিম এর নাম শোনার সাথে সাথে যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, তখন একটা দুরুদ হয়ে যায়, এটা দুরুদের সংক্ষিপ্ত রূপ। তিনি আর একটা প্রশ্ন লিখেছিলেন যে সহবাস বা স্বপ্নদোষের পরে ফরজ গোসলে যাওয়ার পথে যা কিছু স্পর্শ করা হয় সেগুলো কি নাপাক হয়? অর্থাৎ প্রশ্নটা হলো, যে ব্যক্তির গোসল ফরজ, সে ব্যক্তি যদি কোনো কিছু স্পর্শ করে সেটা কি নাপাক হয় কি না? এই প্রশ্নের উত্তর হলো যে নাপাক হয় না। কোনো ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয়ে যায়, সে ব্যক্তি কাউকে স্পর্শ করলে তার কোনো ক্ষতি হবে না, তার শরীর নাপাক হবে না। সে যদি কোনো কাপড় হাত দিয়ে ধরে অথবা কোনো কিছু বস্তু স্পর্শ করে, তাতে কোনো ক্ষতি নেই বা কোনো কিছু নাপাক হয় না। অনেকের একটা ভুল ধারণা থাকে, যে ব্যক্তি সদ্য সহবাস করে আসছে অথবা যার স্বপ্নদোষ হয়ে গেছে, সে ব্যক্তি গোসল করার পূর্বে কোনো কিছু স্পর্শ করতে পারবে না, কোনো কাউকে ধরতে পারবে না, এরকম একটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে। এটা একটা ভুল ধারণা, সেই ব্যক্তি কাউকে স্পর্শ করলে, কোনো বস্তু স্পর্শ করলে সেটা নাপাক হয় না। এরপরে 50 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ থেকে লিখেছিলেন মোহাম্মদ আবু সুহান। তিনি প্রশ্ন লিখেছিলেন যে প্রস্রাবের পরে যদি শুধু টিস্যু ব্যবহার করি তাহলে কি হবে, নাকি পানিও ব্যবহার করতে হবে? এ প্রশ্নের উত্তর হলো, প্রস্রাবের পরে হয়তো পানি ব্যবহার করতে হবে, না অন্যথায় টিস্যু ব্যবহার করতে হবে, অর্থাৎ ঢিলাকুলুক ব্যবহার করতে হবে, যে কোনো একটা ব্যবহার করলে হয়ে যায়। তবে আমাদের সুবিধার জন্য বা আমাদের মনের সন্দেহ দূর করার জন্য আমরা দুটোটাই ব্যবহার করে থাকি। অধিকাংশ মানুষ আমরা ঢিলাকুলুক ব্যবহার করে থাকি, অর্থাৎ টিস্যু ব্যবহার করে থাকি অনেকে, আবার সাথে সাথে পানিও ব্যবহার করে থাকি, এটা অতিরিক্ত সতর্কতার কারণে। তবে এরকমটাই করতে হবে, এটা বাধ্যতামূলক নয়।
পবিত্রতার জন্য যে কোনো একটা উপায় বেছে নিলেই হবে। যেখানে পানি নেই শুধু টিস্যু ব্যবহার করলেই হবে, আর যেখানে পানি আছে কিন্তু টিস্যু নেই সেখানে পানি ব্যবহার করলে হবে, আর যেখানে দুটোই আছে দুটোই ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তিনি আরেকটা প্রশ্ন লিখেছিলেন যে পূর্বে কারো হক নষ্ট করে থাকলে এখন যার হক তাকে আদায় করা সম্ভব না হলে কি করব। যার হক নষ্ট করা হয়েছে সে হয়তো মারা গিয়েছে অথবা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার হক আদায় করা সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে অবশ্যই তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে, তার হয়ে আপনার হয়ে না। আপনি যার হক নষ্ট করেছেন তাকে যদি খুঁজে না পান, সে যদি মৃত হয়ে যায়, তাহলে তার হয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ ওই ব্যক্তির আমি হক নষ্ট করেছিলাম, তাকে কষ্ট দিয়েছিলাম, তো তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি তাকে মাফ করে দিও। এটা আপনার জন্য এখন করণীয়। এরপরে 51 নম্বর প্রশ্ন সাতক্ষীরা থেকে লিখেছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি প্রশ্ন লিখেছিলেন যে ব্যবসার ক্ষেত্রে লাভের অংশের কি কোনো নির্দিষ্টতা আছে নাকি ইচ্ছা মতো লাভ করা যায়, অর্থাৎ কোনো পণ্যের নির্দিষ্ট পরিমাণ লাভ করতে হবে নাকি কোনো পণ্যে নিজের ইচ্ছা মতো লাভ করা যায়, ক্রয় বিক্রয়ের সময় নিজের ইচ্ছা মতো লাভ করে নেওয়া যায় কিনা। এই প্রশ্নের উত্তর হলো যে সব কিছুর একটা লিমিটেশন আছে, একটা মানবিকতা আছে। যে বস্তুর মূল্য মাত্র 10 টাকা, মানুষ বিপদে পড়ে যদি আপনার কাছে কিনতে যায়, আপনি যদি বিপদ দেখে সেটাকে 100 টাকা পর্যন্ত মূল্য বাড়িয়ে নেন, তাহলে তো সেটা জুলুম হয়ে যায়, এটা অবশ্যই জুলুম হয়ে যায়। সে ব্যক্তি জানতেছে এটা আমি 10 টাকা হলে স্বাভাবিকভাবে ক্রয় করতে পারি, অথচ অন্য কোথাও পাওয়া যাচ্ছে না, বিপদে পড়েছে এজন্য সে আমার কাছ থেকে 90 টাকা বেশি নিল, এটা কিন্তু সে অন্তর থেকে একটা কষ্ট পাবে। তার অতি প্রয়োজনীয়তার কারণে সে ব্যক্তি হয়তো আপনার কাছ থেকে অনেক বেশি টাকা দিয়ে কিনে নেবে, কিন্তু সেটা তার প্রতি আপনার জুলুম করা হয়ে যায়। এজন্য অবশ্যই মানবিকতা বজায় রাখতে হবে, কোন পণ্যের দাম কীরকম রয়েছে মার্কেটে এবং মানুষ কীরকম দাম দিয়ে এগুলো ক্রয় করতেছে, এগুলো বিবেচনা করে অবশ্যই দাম নির্ধারণ করতে হবে। এমন কোনো দাম নির্ধারণ করা যাবে না যেটাকে মানুষ জুলুম মনে করে। মানুষ যখন এটাকে জুলুম মনে করবে আর আপনি যখন ইচ্ছাকৃতভাবে এরকম সময় সদ্ব্যবহার করে ফেলবেন, অর্থাৎ বাজারকে আপনি চড়া বানিয়ে ফেলবেন, মাল মজুদ করে রাখবেন, এটা কিন্তু অবশ্যই গুনাহের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মজুদ করে দাম বাড়াতে নিষেধ করেছেন। 52 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ ইকবাল। তিনি প্রশ্ন লিখেছিলেন যে মৃত ব্যক্তির নেকির পাওয়ার জন্য হুজুরদের মাধ্যমে 1 মাস বা 2 মাস পর্যন্ত কোরআন খতম দেওয়া বা কবরের পাশে দাঁড়িয়ে কোরআন খতম দেওয়া যায় কি না। এরকম একটা প্রচলন অনেক এলাকায় আছে যে হুজুরদের মাধ্যমে মাসের পর মাস কোরআন খতম চলতে থাকে এবং কবরের পাশে দাঁড়িয়ে কয়েকবার কোরআন খতম দেওয়া হয়, দোয়া করা হয়, এরকম যে একটা প্রচলন আমাদের সমাজে অনেক জায়গায় আছে, এগুলো আসলে সুন্নাহ পদ্ধতি না, ইসলামী শরীয়ত আমাদেরকে এভাবে শিক্ষা দেয় না। অবশ্যই সন্তান তার পিতামাতার জন্য নিজে কোরআন পড়ে দোয়া করতে পারে, সালাত আদায় করে দোয়া করতে পারে, তবে ভাড়াটিয়া মৌলবীদের মাধ্যমে কোরআন খতম করে দিয়ে বকশিশ করে দেওয়া, তারপরে কবরের সামনে নিয়ে কয়েকজনকে দাঁড় করিয়ে এরপরে কোরআন খতম করে দেওয়া, এরপরে দোয়া করে দেওয়া, এগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা একটা ট্রেডিশন, এগুলো কোনো সুন্নাহ পদ্ধতি নয়। অবশ্যই এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে, মৃত ব্যক্তির জন্য সাদকা করতে হবে, এটাই হলো সুন্নাহ। 53 নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন হালিমা বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন সানা কি নামাজের শুরুতে প্রথম রাকাতে পড়লে হয় নাকি প্রতিবার নিয়তের পরে পড়তে হয়। আচ্ছা, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আমি জোহরের নামাজ শুরু করলাম, শুধুমাত্র প্রথম নামাজে সানা পড়তে হবে নাকি সুন্নতেও পড়তে হবে, ফরজেও পড়তে হবে, এরপরে 2 রাকাত সুন্নতে পড়তে হবে, নফলেও পড়তে হবে, মানে প্রত্যেক নামাজের প্রথম রাকাতে পড়তে হবে নাকি নামাজের যে কোনো প্রথম 1 রাকাতে পড়লেই হবে। তিনি হয়তো এভাবে বোঝাতে চেয়েছেন। তো এই প্রশ্নের উত্তরটা হলো যে প্রত্যেক নামাজের প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বাঁধার পরে, আল্লাহু আকবার বলার পরে সানা পড়তে হয়। প্রত্যেক নামাজে, সেটা ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজ হোক, প্রত্যেক নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দেওয়ার পরে সানা পড়তে হয়। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে তিনি আরেকটা প্রশ্ন লিখেছিলেন যে আসরের পর কোরআন পড়া কি নিষেধ। জি না, আসরের পরে কোরআন পড়া নিষেধ নয়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অনেকে মনে করে থাকেন যে এটা কোরআন তেলাওয়াত করলে ক্ষতি হবে, আসলে এই কথাটা মানুষের বানোয়াট কথা।
কোরআন পড়লে ক্ষতি হবে এরকম কোনো সময় নেই, যে কোনো সময় কোরআন পড়তে পারবো আমরা। তবে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এটা নামাজ পড়ার একটা মাকরুহ ওয়াক্ত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি একটা হাদিস থেকে ইতিপূর্বে উদ্ধৃতি দিয়েছিলাম আপনাদের সামনে, যে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নামাজ অর্থাৎ সুন্নত নফল নামাজ না পড়াই উত্তম। তবে কারো যদি ফরজের কাজা থাকে তাহলে সে ব্যক্তি সে কাজা আদায় করতে পারবে, তবে কোরআন তেলাওয়াত জিকির আজগার ইত্যাদি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। এরপরে 54 নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন মাহবুবুর রহমান, তিনি প্রশ্ন লিখেছিলেন যে আমার এক সহপাঠী উনি সিগারেট খায়, নামাজও পড়ে, আবার মাঝে মাঝে ইমামতিও করে, তার পিছনে কি নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হলো, যে ব্যক্তি সিগারেট খায়, সিগারেট খাওয়া তো হারাম, যে ব্যক্তি সকলের সামনে জনসম্মুখে সিগারেট খায় সে ব্যক্তিকে নামাজের ইমাম হিসেবে ইমামতি করতে দেওয়া তো উচিত নয়, এটা তো আমাদের ব্যর্থতা। যে ব্যক্তি জনসম্মুখে সিগারেট খায় সে ব্যক্তিকে আপনি ইমাম বানাবেন কেন? এটা তো আমাদের অবশ্যই ব্যর্থতা। তবে সে ব্যক্তি যদি ইমাম হওয়ার উপযুক্ত হয়, অর্থাৎ সূরা কেরাত তার শুদ্ধ, সে নামাজের মাসালাগুলো খুব ভালো করে জানে, আপনারা হয়তো জানেন না, আপনাদের মধ্যে সেই ব্যক্তি হয়তো ইমাম হওয়ার উপযুক্ত, তার চাইতে ভালো কোনো ব্যক্তি নাই আপাত দৃষ্টিতে, তাহলে সেই ব্যক্তিকে ইমাম হিসেবে দাঁড় করানো যেতে পারে, তার পিছনে নামাজ হবে। তবে সে যেহেতু হারাম খায়, সিগারেট খায়, অবশ্যই তাকে ইমাম হিসেবে নিযুক্ত করা আমাদের উচিত হবে না। যে ব্যক্তির মুখে দুর্গন্ধ আছে, হারাম লেগে আছে, সেই ব্যক্তির কাছে তো রহমতের ফেরেস্তা থাকে না, তো সেই ব্যক্তিকে আমরা ইমাম হিসেবে নিযুক্ত করা তো আমাদের ব্যর্থতা। 55 নম্বর প্রশ্ন সাবার থেকে লিখেছিলেন রায়হান, তিনি প্রশ্ন লিখেছিলেন যে কোনো সংগঠন বা দলের সমালোচনা করলে কি গীবত হয় যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ না করি? জি না, যে কোনো সংগঠন বা দলের সমালোচনা করা যেতে পারে, সেটা যদি সমাজের প্রয়োজনের ক্ষেত্রে, দেশের প্রয়োজনের ক্ষেত্রে সমালোচনা করা যেতে পারে, তবে সেটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। অযৌক্তিক সমালোচনা বা ভিত্তিহীন কোনো অপবাদ দেওয়া, সেটা ব্যক্তি হোক বা দলের বিরুদ্ধে হোক, কারো বিরুদ্ধে দেওয়া উচিত নয়। 56 নম্বর প্রশ্ন মিরপুর থেকে লিখেছিলেন আবিদুর রহমান, তিনি প্রশ্ন লিখেছিলেন যে কুরবানির গরু কি যে কেউ জবাই করতে পারবে এবং জবাইয়ের পূর্বে কি নাম পড়া লাগবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, কুরবানির গরু যে কোনো মুসলিম ব্যক্তি জবাই করতে পারবে, যে কোনো মুসলিম ব্যক্তি জবাই করতে পারবে। জবাই করার নিয়ম হলো যে কোন কোন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, তাদের নাম মুখে না বললেও সমস্যা নেই, তবে তার জানা থাকাটা উচিত, যে ব্যক্তি জবাই করতেছে তার জানা থাকাটা উচিত যে অমুক অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে সুরে চালিয়ে দিতে হবে, এটাই পদ্ধতি। এরপরে 57 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ সাব্বির, তিনি প্রশ্ন লিখেছিলেন যে কুরবানির গরুর ভাগে কি আকিকা দেওয়া যাবে? এ প্রশ্নের উত্তর হলো যে কুরবানির গরুর ভাগে আকিকা দেওয়াটা সুন্নাহ পদ্ধতি নয়। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে কুরবানি এবং আকিকা ভিন্ন ভিন্নভাবে দিতে হয়, আকিকা দিতে হয় ছাগল দিয়ে, আর কুরবানি তো আপনি ছাগল দিয়ে দিতে পারেন, গরু দিয়ে দিতে পারেন, উট দিয়ে দিতে পারেন, তবে কুরবানির ভাগে আকিকা দেওয়ার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম মত দিয়েছেন, তবে এটা সুন্নাহ কোনো পদ্ধতি নয়, এটা অবশ্যই সুন্নাহ মোতাবেক আদায় করতে হলে আলাদা আলাদা দিতে হবে, একসাথে ভাগের সাথে সংমিশ্রণ করা যাবে না। এরপরে 58 নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন মোহাম্মদ মেহেদি, তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়ের আগে হবু বউয়ের সাথে পরিচিত হওয়ার জন্য মোবাইলে কথা বলা যাবে? এই প্রশ্নের উত্তর হলো যে বিয়ের আগে হবু বউ সেটা যদি নিশ্চিত হয়, এঙ্গেজমেন্ট যদি হয়ে যায়, পারিবারিকভাবে যদি সেটা সিদ্ধান্ত ফয়সালা হয়ে যায় যে এই মেয়ের সাথে এই ছেলের বিয়ে হবে অমুক তারিখে, তো সেই মেয়ের সাথে সেই ছেলের সাথে যদি একটু কথাবার্তা বলে নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করা যায়, একটু পরিচিত হওয়া যায়, তাহলে সেটা করা যেতে পারে। শর্ত সাপেক্ষে তা হলো যে সরাসরি দেখা করা যাবে না, হাট বাজার মার্কেটে পার্কে ঘোরাফেরা করা যাবে না, হয়তোবা মোবাইলে SMS-এর মাধ্যমে আদান প্রদান করা যেতে পারে নিজের সম্পর্কে, তার সম্পর্কে জানার জন্য, অথবা মোবাইলে অল্প সময় কথা বলা যেতে পারে, তবে সেটা অবশ্যই নিশ্চিত হওয়ার পরে যে তার সাথেই আপনার বিয়ে হচ্ছে এবং তারিখ হয়ে গেছে, আপনার বিয়ের ডেট হয়ে গেছে, এরকম নিশ্চিত হওয়ার পরেই আপনি কথা বলতে পারেন, এর আগে পারেন না। 59 নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন মোহাম্মদ ইকবাল, তিনি প্রশ্ন লিখেছিলেন যে সুদখোরের বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে?
এই প্রশ্নের উত্তর হলো যে আপনি যদি সুস্পষ্টভাবে জানতে পারেন যে সে ব্যক্তি শুধুমাত্র সুদের টাকা দিয়ে চলে, তার ইনকামের আর কোনো উৎস নেই, তাহলে আপনি সেই ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে যাবেন না। এটা আপনার ইমানই আপনাকে বলে দেবে, আপনার তাকওয়া আপনাকে কথা বলবে। যদি আপনি একজন তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, ইমানদার ব্যক্তি হন, তবে আপনি যদি জানতে পারেন যে সে ব্যক্তি সুদের টাকার পাশাপাশি তার হালাল কোনো বিজনেস আছে, তার জায়গা জমি আছে, সেখান থেকে ফসল আসে, তারপরে তার কোনো চাকরি আছে, সেখান থেকে সে মাসে মাসে একটা স্যালারি পায়, বেতন পায়, তো হালাল ইনকামের অন্য কোনো উৎস তার আছে, তাহলে সেক্ষেত্রে আপনি তার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারেন, তার দাওয়াত আপনি গ্রহণ করতে পারেন। তবে যে ব্যক্তি শুধুমাত্র সুদের টাকা লাগিয়ে চলে, ইচ্ছাকৃতভাবে তার বাড়িতে কোনো কিছু খাওয়া বা সমাজে তাকে স্থান দেওয়া, তাকে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে স্থান দেওয়াটা আমাদের উচিত নয়, এটা আমাদের ব্যর্থতা। সুদখোর ব্যক্তিকে সমাজ থেকে অবশ্যই বয়কট করতে হবে, কারণ সুদ একটা ভয়ানক গোনা। সুদখোরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বা তার গুনাহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তা আমাদেরকে দিয়েছেন, তিনি সুদখোরের যে পরিমাণ গুনাহ হয়, এত বেশি পরিমাণে গুনাহ হয়, তার আমলনামায় এত বেশি গুনাহ লেখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্তর বর্ণনা করতে গিয়ে বলেছেন যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, নিজের মায়ের সাথে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতে পারে, একজন সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো এরকম। তো সে ব্যক্তি কত বড় অপরাধে অপরাধী, কত বড় জঘন্য অপরাধে সে ব্যক্তি অপরাধী, একটু কল্পনা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি আর সুদকে চিরতরে হারাম করে দিয়েছি। অতএব সুদখোর ব্যক্তিদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে, তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না, তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। একজন ইমানদার, মুত্তাকি, পরহেজগার ব্যক্তি হিসেবে আমাদের এটা ইমানি দায়িত্ব। সর্বশেষ 60 নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন মোহাম্মদ আনিস। তিনি প্রশ্ন লিখেছিলেন যে যৌতুক নেওয়া হারাম, তবে শ্বশুর বাড়ি থেকে যদি ইচ্ছাকৃতভাবে টাকা পয়সা দেয় তাহলে সেগুলো কি নেওয়া যাবে? আচ্ছা, ইচ্ছাকৃতভাবে যেটা দেওয়া হয় সেটা তো উপঢৌকন, সেটা তো উপহার। তো মেয়ের জামাই হিসেবে শ্বশুর বাড়ি থেকে আপনাকে যদি কোনো উপঢৌকন উপহার দেয় তাহলে তো সেটা আপনি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে আপনারা যদি দাবি করে বসেন, অনেকে একটু ব্যতিক্রম ভাষায় দাবি করে, তারা মুখে বলে যে আমরা যৌতুক চাই না, সাথে সাথে আবার একথাও বলে যে আপনার মেয়ের সুখের জন্য আপনার জামাইকে 2 লাখ টাকা দিয়ে দেন, সে ব্যবসা করে আপনাদের মেয়ে সুখে থাকবে, এরকম সুকৌশলে অনেকে দাবি করে বসে, আবার মুখেই বলে যে আমরা যৌতুক চাই না, তো এটাও কিন্তু যৌতুকের মধ্যেই সামিল। তো এরকম ছলে বলে কলে কৌশলে যারা যৌতুক নেয় তারাও কিন্তু হারাম খায়, আর এটাও কিন্তু সে যৌতুক নেওয়া হারাম, আপনি বললেন সে হারামের মধ্যেই গণ্য হবে, আশা করি আমি বুঝাতে পারি। 61 নম্বর প্রশ্ন ঠাকুরগাঁও থেকে লিখেছিলেন সামিয়া আফরোজ। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজুতে পা ধৌত করার সময় হাত দিয়ে খিলাল না করলে কি অজু হবে? এই প্রশ্নের উত্তর হল, হাত দিয়ে আঙ্গুল খিলাল করার অর্থ হল যেন আঙ্গুলের মাঝে কোনো জায়গায় শুকনো না থাকে। তো আপনি যদি এমনভাবে ধৌত করতে পারেন যেখানে শুকনো থাকার কোনো অবকাশ থাকে না, অর্থাৎ আপনি ভালো করে পা পুকুরের মধ্যে বা হাউজের মধ্যে চুবিয়ে নিলেন, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে কোনো শুকনো জায়গা থাকছে না, এক্ষেত্রে আপনি যদি আঙ্গুল খেয়াল করতে না পারেন সময়ের অভাবে তাহলে আপনার অজু কিন্তু হয়ে যাবে। আর যখন অল্প পরিমাণ পানি নিয়ে আপনি অজু করবেন তখন স্বাভাবিকভাবে আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো এবং পায়ের আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো শুকনো থাকার সম্ভাবনা থাকে। অবশ্যই আমরা যখন অল্প পানি দিয়ে অজু করব তখন খেয়াল করে নেব, এবং বেশি পানি দিয়েও যদি অজু করি আমরা খেয়াল করব, কারণ হাত এবং পা এগুলো ধৌত করা কিন্তু ফরজ। ফরজ যদি কোনো জায়গায় ঘাটতি থেকে যায় অজু কিন্তু হবে না, আশা করি বোঝাতে পেরেছি। 62 নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছেন সুমন ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, সব গোসলের সময় কি অজু করতে হয় এবং হাফ প্যান্ট পরে অজু গোসল করা যাবে? মানে যে কোনো গোসলের পূর্বে অজু করতে হবে কিনা, এটা বাধ্যতামূলক কিনা। এই প্রশ্নের উত্তর হলো, ফরজ গোসল হোক অথবা যে কোনো গোসল হোক, সব গোসলের পূর্বে অজু করাটা সুন্নত। তবে কেউ যদি অজু করতে ভুলে যায়, অজু করতে মনে নেই, এসে গোসল করতে নেমে গেছে পুকুরে হোক অথবা
আপনার শাওয়ারের নিচে হোক। যদি অজু করতে ভুলে যান তাহলে অজু না করলেও শুধু গোসল করলে হবে। গোসলের যে ফরজগুলো আছে এইগুলো যদি আদায় হয়ে যায়, সম্পূর্ণ শরীর যদি ধৌত করে ফেলেন, কুলি যদি করেন আর নাকে যদি পানি পৌঁছে দেন, তাহলে আপনার গোসল পরিপূর্ণ হয়ে যায়, কোনো ফরজ আর বাকি থাকে না। তবে মনে রাখবেন, প্রত্যেক গোসলের শুরুতে অর্থাৎ গোসলের আগেই অজু করে নেওয়াটা একটা সুন্নত। আমরা এই সুন্নতটা সকলে পালন করার চেষ্টা করব। আর গোসলের পরে অজু করার কোনো প্রয়োজন নেই। অনেকে গোসল করার পরে অজু করে, এটার কোনো প্রয়োজন নেই, এটা সুন্নত না, এটা মুস্তাহাব না। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছিলেন, হাফ প্যান্ট পরে অজু গোসল করা। আসলে গোসল করার সময় প্রয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ হওয়া জায়েজ আছে, তবে বিনা প্রয়োজনে হাফ প্যান্ট পরা অর্থাৎ হাঁটুর উপরে পা কাপড় উঠানো, এটা কিন্তু দায়মি ফরজ তরক করা হয়ে যায়, এটা একটা গুনাহ হয়। অতএব যে কোনো ক্ষেত্রে হাফ প্যান্ট পরাটা অনুচিত। একা থাকেন অথবা জনসমাগমে থাকেন, হাফ প্যান্ট পরাটা অনুচিত এবং এটা আপনার দায়মি ফরজকে তরক করে। সুতরাং হাফ প্যান্ট পরে অজু গোসল না করাই উত্তম। তবে বাথরুমের মধ্যে যদি এরকম অবস্থা হয়ে যায়, জামা কাপড় খুলে ফেলছে, এখন অজু করার সময় হয়েছে বা গোসল করবেন, আপনি একা একা করতে পারেন শুধুমাত্র ওয়াশরুমের ভিতরে। তবে বাহিরে যদি আপনি কোনো জায়গায় মাঠে ঘাটে, পুকুর ঘাটে, নদীর ঘাটে যদি গোসল করতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাঁটু ঢেকে যেতে হবে, হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরে 63 নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন জাহিদ হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন যে নামাজের মধ্যে খারাপ চিন্তাভাবনা মনে আসলে কি নামাজ হবে? আসলে নামাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে, এটা স্বাভাবিক। যখনই ওয়াসওয়াসা আসবে তখন আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। কেমন নামাজের মধ্যে খারাপ চিন্তাভাবনা আসলে নামাজ ভঙ্গ হয় না, এটা সমস্ত মানুষের ক্ষেত্রেই, সমস্ত মুসলমানের ক্ষেত্রে এই ওয়াসওয়াসাটা চলে আসা স্বাভাবিক। অতএব এটা নামাজ ভঙ্গের কারণ নয়। তবে যখনই এরকম কোনো ওয়াসওয়াসা চলে আসবে, দুনিয়াবি চিন্তা চলে আসবে, তখনই আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করব মনে মনে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম পাঠ করার পরে আমরা আবার সূরা কেরাত যা পড়তেছিলাম পড়তে শুরু করে দেব মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ তখন এই ওয়াসওয়াসা কেটে যাবে। এরপরে 64 নম্বর প্রশ্ন উত্তরা থেকে লিখেছিলেন কামরুন নাহার। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামীকে না জানিয়ে জমানো টাকা থেকে কি দান করা যাবে, দান সাদকা করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো, স্বামী যদি আপনাকে অনুমতি দেয় যে এই টাকা থেকে তুমি খরচ করতে পারো, এটা আমি তোমাকে দিলাম অথবা আমি রাখলাম, তুমিও খরচ করো আমিও খরচ করি, এরকম বোঝাপড়া যদি স্বামীর সাথে থাকে তাহলে আপনি না জানিয়ে খরচ করতে পারেন। তবে স্বামী যদি আপনাকে আমানত দেয় যে এই টাকাটা রাখো, যখন প্রয়োজন হবে তখন আমাকে দিবা, এই রকম আমানতের ক্ষেত্রে আপনি খরচ করতে পারেন না, আপনি তার অনুমতি ব্যতীত দান সাদকা করতে পারেন না। তবে আপনাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে এই টাকা আমিও খরচ করতে পারি, তুমিও খরচ করতে পারো, কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে আপনি সেখানের অনুমতির প্রয়োজন পড়বে না। আশা করি বুঝতে পেরেছেন। 65 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন তাসলিমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফরজ রোজার কাজা বাকি থাকলে কি নফল রোজা রাখা যাবে? হ্যাঁ, নফল রোজা রাখা যাবে। অনেক মহিলাদের রমজানের ফরজ রোজা কাজা থেকে যায়, এরপরে শাওয়ালের রোজা, এরপরে আবার আরাফার রোজা, জিলহজ মাসের রোজা, এই রোজাগুলো রাখতে পারবে। ফরজ রোজার কাজা হাতে থাকা সত্ত্বেও এই নফল রোজাগুলো রাখা যাবে, এতে কোনো সমস্যা নেই। এরপরে 66 নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন নিজাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, একই ব্যক্তি যদি পাড়া প্রতিবেশী আত্মীয় এতিম হয় তাহলে কি কুরবানের গোশতের 3 ভাগ থেকেই তাকে দিতে হবে? আসলে তিনি প্রশ্ন হয়তো বোঝাতে চেয়েছেন এরকম যে কুরবানির গোশত তো 3 ভাগ করতে হয়, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ পাড়া প্রতিবেশী, দাইদি যাদেরকে বলি আমরা, বংশের লোকজন। এখন একজন ব্যক্তি যদি গরিব হয়, আত্মীয় হয় এবং প্রতিবেশী হয় তাহলে কি 3 ভাগ থেকে সে পাবে কিনা? এর উত্তর হলো যে গরুর গোশত 3 ভাগ করাটা জরুরি বিষয় নয়। গরুর গোশত, কোরবানির গরুর গোশত 3 ভাগই করতে হবে এটা কিন্তু জরুরি বিষয় নয়, এটা পরিস্থিতি বিবেচনা করে ভাগ করতে হবে, বন্টন করতে হবে। তবে আমরা যে 3 ভাগ করে থাকি এটা কিন্তু একটা উত্তম পদ্ধতি, খুব ভালো পদ্ধতি, এটা আমরা অনুসরণ করতে পারি। তবে কেউ যদি আত্মীয় হয়, এতিম হয়, তারপরে আপনার প্রতিবেশী হয়,
আপনি এক ভাগ থেকেই তাকে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন তাকে একটু বেশি করে দেওয়া উচিত, সে যেহেতু গরিব মানুষ আপনি বেশি করে দিতে পারেন। তবে তাকে যে তিন ভাগ থেকে আলাদা আলাদা দিতে হবে বিষয়টা এরকম নয়, আপনি এক ভাগ থেকে বেশি করে দিতে পারেন, তিন ভাগ থেকে দিতে হবে এটা জরুরি বিষয় নয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 67 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মিতু। তিনি প্রশ্ন লিখেছিলেন জিলহজ মাসের কত তারিখে আরাফার দিন হয়? জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, ইয়াউম আরাফা বলা হয় যে দিনটাকে। তো এই দিনটা চলতি বছর 2020 সালের জুলাই মাসের 31 তারিখ শুক্রবার, এটা হলো ইয়াউম আরাফা বা নয় জিলহজ আরাফার দিন। এরপর 68 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন জামাল উদ্দিন হুসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন যারা কুরবানি দেয় তাদেরকে কি পশু জবাই করা পূর্ব পর্যন্ত না খেয়ে থাকতে হয়? অর্থাৎ যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছে তারা কি সকাল থেকে পশু কুরবানি করা পর্যন্ত না খেয়ে থাকবে কি না, এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন, তিনিও লিখেছেন। তো এই প্রশ্নের উত্তর হলো যারা কুরবানি করবে তারা সকাল থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, এটা কিন্তু জরুরি বিষয় নয়, কোরআন কিংবা সুন্নার কোনো নির্দেশনাও নয়। আপনি চাইলে কোনো কিছু খেতে পারেন, তবে সুন্নতটা হলো যে সকাল থেকে ঈদের নামাজে যাওয়া পর্যন্ত কোনো কিছু না খেয়ে, শুধুমাত্র ঈদুল আজহার ক্ষেত্রে, ঈদের নামাজ পড়তে যাওয়া পর্যন্ত কোনো কিছু না খেয়ে নামাজ পড়ে আসা, নামাজ পড়ে এসে তারপরে কোনো কিছু খাওয়া, এটা একটা সুন্নত কুরবানি ঈদে ঈদুল আজহার ক্ষেত্রে। তবে পশু জবাই করা পর্যন্ত না খেয়ে থাকতে হবে বিষয়টা কিন্তু এরকম নয়, সুন্নতটা হলো না খেয়ে ঈদগাহে যাওয়া। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে 69 নম্বর প্রশ্ন সাতক্ষীরা থেকে লিখেছিলেন আসাদুজ্জামান। তিনি প্রশ্ন লিখেছিলেন কোন দোয়া বা আয়াতের আমল করলে দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন? কোন দোয়া বা কোন আয়াতের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা থেকে পেরেশানি থেকে মুক্তি দান করবেন? এই প্রশ্নের উত্তরে অনেক আলোচনা করেছি ইতিপূর্বে, আজকে খুবই সংক্ষিপ্তভাবে বলি। দুশ্চিন্তা থেকে পেরেশানি থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বেশ কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বেশ কিছু দোয়া আমাদের জন্য বলেছেন, আমরা জানতে পেরেছি। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ কয়েকটি দোয়া আপনাদের সামনে তুলে ধরছি, খেয়াল করে শুনবেন। তাহলে এরকম দুশ্চিন্তাগ্রস্ত যখন হবেন তখন বেশি বেশি পাঠ করবেন, বিশেষ করে ফরজ নামাজের পরে, রাতে ঘুমানোর পূর্বে দোয়া করার সময় এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন। তা হলো হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। আমি আবারও বলছি, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। এই দোয়া বেশি বেশি পাঠ করবেন। এরপরে আরও দোয়া পাঠ করতে পারেন কোরআন কারিমের মধ্যে যে দোয়াগুলো আছে, তার মধ্যে হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াগুলো পাঠ করতে পারেন। এরপরে দোয়া ইউনুস পাঠ করতে পারেন বেশি বেশি। এরপর 70 নম্বর প্রশ্ন মুন্সীগঞ্জ থেকে লিখেছিলেন সাদেক হোসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন যে জিব্বা না নাড়িয়ে মনে মনে জিকির করলে কি সওয়াব পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো যে জিকির যখন আমরা করব তখন জিব্বাকে অবশ্যই তার তাজা রাখবো, অর্থাৎ জিব্বা নাড়িয়ে জিকির করব, এটা উত্তম এবং এটাই সুন্না। তবে কেউ যদি মনে মনেও জিকির করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাকে সওয়াব দিবেন। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, নামাজের মধ্যে জিব্বা নাড়িয়ে পাঠ করতে হবে, মনে মনে পাঠ করলে কিন্তু সেটা হবে না। অবশ্যই নামাজে যখন দাঁড়াবেন শুরু থেকে, অর্থাৎ সানা থেকে শুরু করে দোয়া মাসুরা পর্যন্ত যা কিছু পাঠ করবেন জিব্বা নাড়িয়ে পাঠ করবেন। আশা করি বোঝাতে পেরেছি। বাকি দোয়া দরুদ যেগুলো, তাসবিহ তাহলিল যেগুলো, সেগুলো জিব্বা নাড়িয়ে পাঠ করাটা উত্তম। তবে কেউ যদি জিব্বা না নাড়িয়ে শুধু মনে মনে পাঠ করতে থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সওয়াব দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তিনি অন্তরের খবর রাখেন। তবে সুন্নাহ পদ্ধতি কিন্তু জিব্বা নাড়িয়ে পাঠ করা। এরপর 71 নম্বর প্রশ্ন দিনাজপুর থেকে লিখেছিলেন জান্নাত। প্রশ্ন লিখেছিলেন যে নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়া যাবে? জি, নামাজে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পাঠ করা যাবে। এটা একটা আয়াত হলেও এটা দীর্ঘ আয়াত, দীর্ঘ বড় একটি আয়াত, এই আয়াতটা পাঠ করা যাবে।
আয়াতুল কুরসি যে কোনো রাকাতে, প্রথম রাকাতে হোক, দ্বিতীয় রাকাতে হোক। তবে একটা কথা মনে রাখবেন যে প্রথম রাকাতে যদি আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসির থেকে আয়তনে তুলনামূলক যেন ছোট হয়, কেমন তুলনামূলক যেন ছোট হয়, এরকম কোনো আয়াত বা সুরা পাঠ করবেন যদি প্রথম রাকাতে আয়াতুল কুরসি পাঠ করেন। তবে যে কোনো রাকাতেই সুরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পাঠ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। 72 নম্বর প্রশ্ন, ঘোনা সাতক্ষীরা থেকে লিখেছিলেন হাবিবুল্লাহ আল আমিন, তিনি প্রশ্ন লিখেছিলেন সফরকারী ব্যক্তি কত রাকাত নামাজ পড়বে। আচ্ছা, তিনি মুসাফিরের নামাজের কথা, কসর নামাজের কথা জিজ্ঞাসা করেছেন হয়তো। যদি কোনো মুসাফির কসর নামাজ পড়তে হয় তার সফররত অবস্থায়, তাহলে তিনি ফজরের নামাজ তো 2 রাকাতই পড়বেন, জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, মাগরিবের নামাজ 3 রাকাত 3 রাকাতই পড়বেন, এশার নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। হয়তো বুঝাতে পেরেছি, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত পড়তে হবে, এটা হলো মুসাফিরের জন্য কসর। তবে কোনো মুসাফির যদি কোনো মসজিদে ঢুকে যায়, ইমামের পিছনে যদি নামাজ পড়ে তাহলে তাকে 4 রাকাতই পড়তে হবে, তবে তিনি একা যদি নামাজ পড়ে তাহলে তাকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে, অথবা তিনি যদি কোনো জামাত কায়েম করেন তাহলে ইমাম হিসেবে একজন মুসাফির ব্যক্তিও 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়াবেন। আশা করি বোঝাতে পেরেছি, মাগরিবের নামাজ 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে, পড়াতে হবে। এরপরে 73 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন মিম, তিনি প্রশ্ন লিখেছিলেন যে জিকির, দুরুদ, তওবা, দোয়া পাঠ করার পূর্বে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে। আচ্ছা, জিকির, আজগার, দোয়া, দুরুদ, তাসবি পাঠ করার পূর্বে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে কিনা বা পড়া যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো যে দোয়া, দুরুদ, তাওবা, ইস্তেগফার, জিকির এগুলো পাঠ করার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হয় না, তবে আপনি যদি পাঠ করেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে 74 নম্বর প্রশ্ন, নবাবগঞ্জ থেকে লিখেছিলেন, না নবাবগঞ্জ দিনাজপুর থেকে লিখেছিলেন শহীদ মিয়া প্রশ্ন লিখেছিলেন যদি কোনো আদিবাসী বিপদে পড়ে মুসলমানদের মাঝে গরু ছাগল মান্নত করে তাহলে কি সেটা মুসলমানদেরকে খাওয়ানো যাবে। আচ্ছা, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন কোনো অমুসলিম, কোনো আদিবাসী অমুসলিম যদি মুসলমানদের কাছে মান্নত করে, মুসলমানদের কোনো দরগায় বা ইত্যাদি হয়তো বোঝাতে চেয়েছেন, যদি মান্নত করে তাহলে সেটা মুসলমানদেরকে খাওয়ানো যাবে কিনা। এই প্রশ্নের স্পষ্ট উত্তর হলো কোনো অমুসলিমের মান্নত সেটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হয় না, যেহেতু তার মধ্যে শিরিক রয়েছে, একত্ববাদে তিনি বিশ্বাসী নন, অতএব তার সেই মান্নতটা মুসলমানদের মধ্যে বন্টন করা যাবে না, এটা জায়েজ নেই। কোনো অমুসলিম যদি কোনো কিছু খাবার প্রতিবেশী হিসেবে মুসলমানদেরকে দেয় সেগুলো খাওয়া যাবে, সেগুলো জায়েজ। তবে যদি সে মান্নত করে, যেখানে মান্নত করুক, মুসলমানদের দরগায় হোক, হিন্দুদের মন্দিরই হোক, আর যেখানেই হোক না কেন, কোনো অমুসলিম যদি মান্নত করে অবশ্যই সেই মান্নতের খাবারটা মুসলমান খেতে পারবে না, যে কোনো খাবার হোক। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 75 নম্বর প্রশ্ন, মিরপুর ঢাকা থেকে লিখেছিলেন কামরুন নাহার, তিনি প্রশ্ন লিখেছিলেন কাজা নামাজের পরে তাসবিহ পাঠ করতে হবে কি না, আজানের জবাব দিতে না পারলে পরে দেওয়া যাবে কি না, 2টি প্রশ্ন। তো প্রথম প্রশ্নের উত্তর হলো কাজা নামাজের ক্ষেত্রে অবশ্যই জরুরি বিষয় হলো যে ফরজটা ছুটে গেছে সেটা আগে আদায় করা। মনে করেন জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে, তখন আপনাকে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়াটা আপনার উপর বাধ্যতামূলক কাজা হিসেবে। তবে আপনি যদি সময় থাকে তাহলে আপনি সুন্নাতে মুয়াক্কাদা যেটা আছে সেটাও আদায় করতে পারেন, আরও যদি হাতে সময় থাকে তাহলে আপনি তাসবিহগুলো পাঠ করতে পারেন। প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাসবিহগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার ইত্যাদি, এই তাসবিহগুলো আপনিও ফরজ নামাজের পরে সময় থাকলে পাঠ করতে পারেন। তবে আপনার জন্য জরুরি বিষয় হলো 4 রাকাত জোহরের কাজা, যে ফরজ নামাজটা হয়েছে সেটা আদায় করা। এরপর আনুষাঙ্গিক যেগুলো আছে সময় থাকলে, সুযোগ থাকলে অবশ্যই আদায় করতে পারবেন, তবে সেটাও আদায় করাটা জরুরি বিষয় না। হয়তো আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এরপরে 76 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার ব্রিসবন থেকে আহমদ ফরিদ, তিনি লিখেছিলেন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নামাজ পড়া হারাম, তবে এই সময় কি দোয়া পড়া যাবে। এই প্রশ্নের উত্তর হলো সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নামাজ পড়া হারাম, তবে
আপনি যে কোনো দোয়া পাঠ করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, মোনাজাত করতে পারেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় দোয়া করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, এগুলো সবই করা যাবে। এবার 77 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন রাশেদুল ইসলাম, তিনি প্রশ্ন লিখেছিলেন, হাতে তালি দেওয়া মুখে শিস বাজানো কি জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হলো, হাতে তালি দেওয়া বা মুখে শিস দেওয়া এটা ইসলামী সংস্কৃতি নয়, এগুলো বিজাতীয় সংস্কৃতি, অতএব এগুলো পরিহার করা উচিত। তবে এগুলো নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো হাদিস বা কোরআনের আয়াত স্পষ্টভাবে প্রমাণ নেই, এজন্য আমরা বলতে পারি এটা সরাসরি হারাম নয়, তবে এগুলো যেহেতু বিজাতীয় সংস্কৃতি এগুলো মুসলমানদের পরিহার করাই উত্তম। এরপর 78 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ থেকে লিখেছিলেন নীলা, তিনি প্রশ্ন লিখেছিলেন, শরীরে ক্রিম বা লোশন ব্যবহার করা যাবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হলো, শরীরে লোশন বা ক্রিম ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা নেই। লোশন বা ক্রিম ব্যবহার করে নামাজ পড়াও যাবে, তাতে সমস্যা নেই। এরপর 79 নম্বর প্রশ্ন, চাঁপা নবাবগঞ্জ থেকে লিখেছিলেন আজম আলী, তিনি প্রশ্ন লিখেছিলেন, মোবাইলে কোরআন পড়লে কি অজু করা লাগবে? এই প্রশ্নের উত্তর হলো, মোবাইলে কোরআন পড়লে স্ক্রিনে আঙুলে টাচ করে তাতে অজু করার প্রয়োজন নেই, তবে অবশ্যই মোবাইলে কোরআন পড়তে গেলে অজু থাকাটা এটা একটা আদব, তবে কারো যদি অজু ছুটে যায় তাহলে তার জন্য অজু করতে হবে না মোবাইলে পড়ার জন্য। 80 নম্বর প্রশ্ন, ঢাকার সাভার থেকে লিখেছিলেন সুমি আক্তার, তিনি প্রশ্ন লিখেছিলেন, জায়নামাজে মসজিদের ছবি থাকলে কি নামাজ হবে বা অন্ধকারে নামাজ পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জায়নামাজের ছবি থাকলে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না, তবে জায়নামাজটা এমন হওয়া উচিত যাতে কোনো ছবি না থাকে, যাতে নামাজের কোনো সমস্যা না হয়। আর অন্ধকারে নামাজ পড়া বা আলোতে নামাজ পড়া এতে কোনো সমস্যা নেই, অন্ধকারেও নামাজ পড়া যায়, আলোতেও নামাজ পড়া যায়। 81 নম্বর প্রশ্ন, ঢাকা তেজগাঁও থেকে লিখেছিলেন মোহাম্মদ আবু বকর, তিনি প্রশ্ন লিখেছিলেন, অজুর শুরুতে এবং অজুর শেষে কোন দোয়া পাঠ করতে হয়? এই প্রশ্নের উত্তর হলো, আমরা যখন অজু শুরু করব তখন বিসমিল্লাহ বলে অজু শুরু করব, অন্য কোনো দোয়া পাঠ করতে হবে না, এবং অজু শেষ করার সাথে সাথে কালেমায়ে শাহাদা পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এরপর আরেকটা দোয়া পাঠ করতে পারি, সহি হাদিস থেকে পাওয়া যায়, তা হলো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পাঠ করব। এরপরে 82 নম্বর প্রশ্ন, ঢাকা উত্তরা থেকে লিখেছিলেন নাজমা আক্তার, তিনি প্রশ্ন লিখেছিলেন, বিতর নামাজে দোয়া কুনুত না জানলে কি পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, বিতর নামাজে কেউ যদি দোয়া কুনুত না পারে তাহলে সে সুরা ফাতিহার পরে অন্য একটা সুরা মিলানোর পরে সরাসরি রুকুতে চলে যাবে, তার কোনো কিছু না পড়লেও তার বিতরের নামাজ হয়ে যাবে, অর্থাৎ দোয়া কুনুত না পড়লেও বিতরের নামাজ হয়ে যাবে, নামাজ নষ্ট হবে না। তবে দোয়া কুনুত শিখতে হবে, দোয়া কুনুত শিখে নেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের নামাজে দোয়া কুনুত পড়তেন। আমরাও পড়ে থাকি, যারা যারা দোয়া কুনুত এখনও শিখতে পারেননি তারা দোয়া কুনুত শেখার জন্য চেষ্টা করবেন। দোয়া কুনুত শেখার জন্য বাংলা উচ্চারণ সহকারে আমাদের ভিডিও ইউটিউবে আপনারা পাবেন। এবং কেউ যদি একান্ত দোয়া কুনুত শিখতে নাই পারেন বা অনেক চেষ্টা করতেছেন পারতেছেন না, তারা যতদিন পর্যন্ত পুরো পরিপূর্ণ দোয়া কুনুত শিখতে না পারতেছেন ততদিন পর্যন্ত দোয়া কুনুতের স্থানে অন্য কোনো দোয়াও চাইলে পাঠ করতে পারেন। যে দোয়াগুলো আপনারা মোনাজাতে পাঠ করে থাকেন এরকম কোনো দোয়া চাইলে দোয়া কুনুতের স্থানে পাঠ করতে পারেন, তবে দোয়া কুনুতের স্থানে 3 বার সূরা ইখলাস পাঠ করতে হবে এরকম কোনো নিয়ম কোরআন হাদিসে নেই। এরপর 83 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন আল আমিন, তিনি প্রশ্ন লিখেছিলেন, খাওয়ার সময় সালাম দেওয়া কি নিষেধ? এই প্রশ্নের উত্তর হলো, খাওয়ার সময় সালাম দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়া কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি, অতএব খাওয়ার সময় সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া এটা জায়েজ রয়েছে, ইসলামী শরিয়ার নিষেধাজ্ঞা নেই, কোরআন হাদিসে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এরপর 84 নম্বর প্রশ্ন, নীলফামারী থেকে লিখেছিলেন হাসান তারিক, তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া মোবাইল অ্যাপসে কোরআন পড়া যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, অজু ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে টাচ করে কোরআন পড়া যাবে, জায়েজ রয়েছে, তবে উচিত হলো, উত্তম হলো অজু করে নেওয়া সর্বাবস্থায়, সেটা মোবাইল অ্যাপসে হোক অথবা যে কোনোভাবে হোক, আমরা যখন কোরআন তেলাওয়াত করব অজু করে নেওয়াটা উত্তম, তবে জায়েজ রয়েছে অজু ছাড়া মোবাইল অ্যাপসে স্পর্শ করে কোরআন পড়া।
এরপর 85 নম্বর প্রশ্ন ঢাকা তেজগাঁও থেকে লিখেছিলেন সুজন। তিনি প্রশ্ন লিখেছিলেন, জামাতে নামাজ পড়তে গিয়ে যদি এক রাকাত মিস হয়ে যায় তাহলে বাকিটা কিভাবে পড়ব। এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো, আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে এক রাকাত হোক, দুই রাকাত হোক, তিন রাকাত হোক আপনি মিস করে ফেলেছেন, তখন আপনার জন্য নিয়মটা হলো আপনি ইমামের পিছনে যতটুকু পেয়েছেন সেটা আপনার জন্য নামাজের প্রথম। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, ইমামের পিছনে আপনি যতটুকু অংশ পেয়েছেন নামাজের ততটুকু আপনার জন্য নামাজের প্রথম। তো নামাজের প্রথমটুকু ধরার পরে যতটুকু আপনার মিস হয়েছে ততটুকু আপনি সিরিয়াল বা তারতিব অনুযায়ী শেষ করে ফেলবেন। হয়তো বুঝতে পেরেছেন। এরপর 86 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন তসলিমা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা যাবে কি না। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শুক্রবারে রোজা রাখার ব্যাপারে অনুৎসাহিত করেছেন, কোনো কোনো বর্ণনায় নিষেধ করেছেন। তিনি বলেছেন, যদি তোমরা শুক্রবারে নফল রোজা রাখতে চাও তাহলে শনিবারের সাথে মিলিয়ে রাখবে অথবা বৃহস্পতিবারের সাথে মিলিয়ে রাখবে, অর্থাৎ বৃহস্পতি শুক্র দুইটা রাখবে অথবা শুক্র শনি দুইটা রাখবে যদি নফল রোজা শুক্রবারে রাখতে চান। শুধুমাত্র শুক্রবারে একটিমাত্র নফল রোজা আমরা রাখবো না, আমরা নফল রোজা রাখতে চাইলে শুক্রবারের সাথে শনিবার অথবা শুক্রবারের সাথে বৃহস্পতিবার মিলিয়ে রাখব। এরপরে 87 নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন রোজিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, কপালে টিপ পরা কি জায়েজ আছে। এই প্রশ্নের উত্তর হল, কপালে টিপ পরা যদি বিধর্মীদের কোনো ধর্মীয় সংস্কৃতি হয় তাহলে মুসলিম মেয়েদের জন্য এটা জায়েজ নেই, তবে এটা যদি বিধর্মীদের অমুসলিমদের ধর্মীয় কোনো সংস্কৃতি না হয়, সেটা নারীদের সাজসজ্জার অন্তর্ভুক্ত হয় তাহলে সেটা জায়েজ রয়েছে, তবে উত্তম নয়, ভালো নয়। এজন্য ভালো নয় কারণ হিন্দুদের মহিলারা যারা শাখা সিঁদুর পরে, তো সিঁদুরের সাথে কোনো একটা অংশ মিল দেখা যায়, যে কারণে অনেকে আপত্তি করেছে কপালে টিপ পরার ব্যাপারে। তবে এটা যদি কোনো ধর্মীয় সংস্কৃতি না হয় তাহলে এটাকে আমরা সরাসরি হারাম বলবো না, তবে এটা ভালো বলবো না, এটা উত্তম সাজসজ্জাও বলবো না, এটা অ্যাভয়েড করাই উচিত। এরপর 88 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন ইলিয়াস জাবেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, অন্য ধর্মের লোকের সাথে একসাথে থাকার ব্যাপারে ইসলাম কি বলে। এই প্রশ্নের উত্তর হলো, কোনো অমুসলিমের সাথে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তাদের সাথে একসাথে থাকা অর্থাৎ এক ছাদের নিচে থাকা, এক ম্যাসে থাকা বা সাবলেট থাকা, এ ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। তবে নিষেধাজ্ঞা তখন হয় যখন তাদের ধর্মীয় সংস্কৃতির সাথে আপনি মিলে যান, তাদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে একই সাথে আপনি উদযাপন করতেছেন, এগুলো জায়েজ নেই, এগুলো অ্যাভয়েড করতে হবে। তবে একই সাথে একই ম্যাসে একই ছাদের নিচে সাবলেট থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। এরপর 89 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ রিপন। তিনি প্রশ্ন লিখেছিলেন, নগদ কত টাকা থাকলে জাকাত ফরজ হয়। এই প্রশ্নের উত্তর হলো, বর্তমান বাজারে নগদ 50 থেকে 60 হাজার বা সর্বনিম্ন 50 হাজার টাকা যার মালিকানায় পূর্ণ এক বছর থাকে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। সর্বনিম্ন 50 হাজার টাকার মালিক যদি কেউ এক বছর পর্যন্ত থাকে, অর্থাৎ গত বছর আপনি 50 হাজার টাকার মালিক ছিলেন, এখনও পর্যন্ত সেই 50 হাজার টাকা থেকে বাড়ছে ছাড়া কমেনি, তো এবছর আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। হয়তো বোঝাতে পেরেছি, সর্বনিম্ন 50 হাজার টাকার মালিক কেউ থাকলে এক বছর পরে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এরপর 90 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন আবুল হাসান। তিনি প্রশ্ন লিখেছিলেন, হাঁটুর উপর কাপড় উঠলে কি ওযু নষ্ট হয়। এই প্রশ্নের উত্তর হলো, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয় না, তবে নারী পুরুষ সকলে অবশ্যই হাঁটু ঢেকে রাখা এটা দাইমি ফরজের অন্তর্ভুক্ত। ইচ্ছাকৃতভাবে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, তবে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয় না, ওযু ভঙ্গের কারণের মধ্যে হাঁটুর উপরে কাপড় উঠে যাওয়া অন্তর্ভুক্ত নয়, ওযু নষ্ট হবে না। এরপরে 91 নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন তানবীর আহমেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিবাহ করার উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ। এই প্রশ্নের উত্তর হলো,
বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে সম্পর্ক, যেটাকে আপনারা প্রেম বলতেছেন, এটা ইসলাম অনুমোদন করে না, ইসলাম এটা জায়েজ নেই। বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে সম্পর্ক, দেখা সাক্ষাৎ হোক, কথাবার্তা হোক, এটা জায়েজ নেই। তবে যদি কাউকে ভালো লেগে থাকে, পারিবারিকভাবে প্রস্তাব দিতে হবে, বিবাহ ঠিক করতে হবে, তখন যদি প্রয়োজন হয় কথা বলা অথবা পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ করা, এটা জায়েজ আছে। তবে গোপনে মেলামেশা করা অথবা গোপনে ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে ভাব ভালোবাসা বিনিময় করা, এটা জায়েজ নেই। যারা এগুলো করতেছেন তারা অ্যাভয়েড করার চেষ্টা করেন। যদি একজন আরেকজনকে ছাড়তে না পারেন, খুব বেশি ভালোবাসা থাকে, তাহলে আপনারা বিবাহ করার উদ্যোগ নেন। ছাত্র থাকেন আর চাকরিজীবী থাকেন, আপনারা বিবাহ করে নেন। অন্যথায় আপনারা যে মেলামেশা করতেছেন, দেখা সাক্ষাৎ করতেছেন, কথাবার্তা বলতেছেন, এগুলো সম্পূর্ণ জিনার অন্তর্ভুক্ত হবে। এরপর 92 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন আবুল কালাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, খালাতো বোনের মেয়েকে বিবাহ করা কি জায়েজ? এই প্রশ্নের উত্তর হলো, খালাতো বোনের মেয়ে হোক, চাচাতো বোনের মেয়ে হোক, ফুফাতো বোনের মেয়ে হোক, তাদেরকে বিবাহ করার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। আপনারা যদি রুচি হয়, আপনারা যদি বিবাহ করতে চান, তাহলে বিবাহ করাটা ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে। খালাতো বোনের মেয়ে, ফুফাতো বোনের মেয়ে, চাচাতো বোনের মেয়ে, তাদেরকে বিবাহ করার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। এরপর 93 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন বশির আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করলে কি অজু হবে? সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করবেন কেন? যদি পরিস্থিতির কারণে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় অজু করতেই হয়, তাহলে জায়েজ আছে বা অজু হবে। তবে অন্তত দাইমি ফরজটুকু তো ঢেকে রাখা উচিত সকলের জন্য, তবে অজু হবে। সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় যদি কখনও অজু করেন বাথরুমের মধ্যে, তাতে অজু হবে, অজু নষ্ট বা অজু হবে না, এরকম কিছু না, অজু হবে। এরপর 94 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন তানজিলা। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া আজানের জবাব দেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, অজু ছাড়া আজানের জবাব দেওয়া যাবে। আজানের জবাব দেওয়ার জন্য অজুর প্রয়োজন নেই। এরপর 95 নম্বর প্রশ্ন, গোপালগঞ্জ থেকে লিখেছিলেন মোস্তাক শিকদার। তিনি প্রশ্ন লিখেছিলেন, মসজিদ নির্মাণে হিন্দুদের কাছ থেকে টাকা নেওয়া যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, মসজিদ নির্মাণে হিন্দু হোক বা মুসলিম যে কেউ হোক, তাদের কাছ থেকে টাকা দাবি করা যাবে না। তারা যদি স্বেচ্ছায় নিজ উদ্যোগে এসে যদি আপনাকে টাকা দিতে চায় মসজিদ নির্মাণে, তাহলে বিবেচনা করতে হবে তার ইনকামের উৎসটা কী। তার ইনকামের উৎসটা যদি ভালো হয়, তাহলে সে টাকাটা নিতে পারেন। তবে কোনো অমুসলিমের কাছে মসজিদ নির্মাণের জন্য টাকা দাবি করা জায়েজ নেই, টাকা দাবি করা যাবে না। এরপর 96 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন আকলিমা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাচ্চাদের গলায় তাবিজ দেওয়া যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, বাচ্চাদের গলায় তাবিজ দেওয়াটা উচিত নয়। বাচ্চা হোক আর বয়স্ক হোক, কারো গলায় তাবিজ দেওয়াটা ইসলামী শরিয়া অনুমোদন করে না, বরং এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা আছে। গলায়, হাতে, কোমরে ইত্যাদি জায়গায় তাবিজ ঝুলানোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন নিষেধাজ্ঞা আছে। অতএব আমরা কেউ তাবিজ ঝুলাবো না, কারো গলায় তাবিজ আমরা দিব না, যে কোনো কারণেই হোক না কেন। আমরা ঝাড়ফুঁক করতে পারি, পানি পড়া দিতে পারি, তেল পড়া দিতে পারি, কিন্তু তাবিজ দেওয়া, এ ব্যাপারে ইসলামী শরিয়ার অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি নিষেধাজ্ঞা আছে। এরপর 97 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন শামসুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোরআন খতম করে টাকা নেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, কোরআন খতম করে টাকা নেওয়া যাবে না। আসলে কোরআন খতম করার এই পদ্ধতিটাই তো ইসলামী শুরুর যুগে আমরা যেরকম ট্র্যাডিশনাল পদ্ধতিতে কোরআন খতম করার সিস্টেম করেছি, এটা ছিল না। আপনারা যদি কোরআন খতম করতে চান মৃত পিতামাতার আত্মার মাগফিরাতের জন্য, দোয়া করার জন্য, তো আপনারা নিজেরা করতে পারেন। ভাড়াটি মৌলবীদেরকে টাকার বিনিময়ে কোরআন খতম করানো, এই ট্র্যাডিশনটা বাদ দিতে হবে, এগুলো ইসলাম সমর্থন করে না। এরপর 98 নম্বর প্রশ্ন, নাটোর থেকে লিখেছিলেন মুজিবুল হক। তিনি প্রশ্ন লিখেছিলেন, সুদখোর ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ইমাম যদি সুদখোর হয়, তাহলে সেই ইমামকে ইমাম হিসেবে আপনারা নিযুক্ত করবেন কেন? সেই ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করাটাই তো আপনাদের দুর্বলতা। তারপরেও যদি পরিস্থিতি আপনাকে বাধ্য করে,
অর্থাৎ সেই ব্যক্তির চাইতে যোগ্য কোনো ব্যক্তি নেই ইমামতি করার মতো, তাহলে তার পিছনে নামাজ পড়তে পারেন। তবে তার চাইতে যোগ্য কোনো ব্যক্তি যদি সেখানে থাকে তাহলে তাকে ইমামের মুসল্লায় দাঁড় করানো যাবে না, সেই ব্যক্তির পিছনে নামাজ পড়বেন না। সুদখোর ব্যক্তিদেরকে সমাজ থেকেই বয়কট করতে হবে, আর একজন ইমাম হিসেবে নিযুক্ত করার তো প্রশ্নই আসে না। এরপর 99 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন তাবাসসুম। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, গুনাহ হবে না। আপনি চাইলে স্বামীর নাম ধরে ডাকতে পারেন, তবে স্বামী যদি নাম ধরে ডাকার কারণে অসন্তুষ্ট হয় তাহলে নাম ধরে না ডেকে সে যে নামে ডাকলে সে সন্তুষ্ট হয় সেভাবে তাকে ডাকা উচিত। তবে ইসলামী শরীয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বা আপনার আমল নামায় কোনো গুনাহ হবে না, স্ত্রীর আমল নামায় গুনাহ লেখা হবে না। এরপর 100 নম্বর প্রশ্ন, মাদারীপুর থেকে লিখেছিলেন আব্দুল কুদ্দুস। তিনি প্রশ্ন লিখেছিলেন, ইমামের পিছনে সূরা ফাতিহার সাথে কিরাত পড়তে হবে কিনা? এ প্রশ্নের উত্তর হলো, ইমামের পিছনে সূরা ফাতিহা বা সূরা ফাতিহার পরে কিরাত পড়া এটা জরুরি নয় বা বাধ্যতামূলক নয়। ইমামের পিছনে কিরাত পড়তে পারেন তখন যখন জোহরের নামাজে, আসরের নামাজে ইমাম যখন আস্তে আস্তে পড়তেছে আপনার কানে কিরাত আসতেছে না, তখন আপনি আপনার মনোযোগ ঠিক রাখার জন্য কিরাত পড়তে পারেন, নিষেধাজ্ঞা নেই। তবে না পড়লেও আপনার নামাজ হবে, ইমামের পিছনে কিরাত না পড়লেও আপনার নামাজ হবে, কোনো সমস্যা। প্রশ্ন নম্বর 101, রংপুর থেকে লিখেছিলেন কুলসুম আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, রাতে ঘর ঝাড়ু দিয়ে বাহিরে ময়লা ফেলা কি নিষেধ? এই প্রশ্নের উত্তর হলো, আমাদের সমাজে গ্রাম অঞ্চলে বিশেষ করে একটা কথা প্রচলিত আছে, রাতে ঘর ঝাড়ু দিলে সে ময়লাটা বাইরে ফেলা যাবে না, ময়লাটা এক কোণে রেখে দিতে হবে, সেটা দিনের বেলা বাইরে ফেলতে হবে, এরকম একটা কথা প্রচলিত আছে। আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা অনেক জায়গায় কথাটা মেনে থাকেন। আসলে ইসলামী শরিয়ার মধ্যে এরকম কোনো কথা নেই, এরকম কোনো বিধান নেই, এরকম কোনো নিয়ম নেই। রাতে ঘর ঝাড়ু দিলে সেই ময়লাটা বাইরে ফেলা নিষেধ বা বাইরে ফেললে অমঙ্গল হবে, এটা সম্পূর্ণ কুসংস্কার। এরপর 102 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন তানবীর আহমেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, রাস্তায় কুড়িয়ে পাওয়ার টাকা কি মসজিদের দান বাক্সে দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যদি রাস্তায় কুড়িয়ে কোনো টাকা পয়সা পান তাহলে প্রথমে যা করতে হবে তা হলো এই টাকার, এই পয়সার যে নিজের আপন মালিক, যে আসল মালিক, সেই মালিককে খুঁজে বের করতে হবে এবং তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি তাকে খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে এই টাকাটা আপনি চাইলে কোনো ফকিরকে দিয়ে দিতে পারেন, মিসকিনকে দিয়ে দিতে পারেন, তবে এই টাকাটা মসজিদের দান বাক্সে দেওয়াটা উচিত নয়। আমরা যদি কুড়িয়ে টাকা পয়সা পাই সেই টাকাটা মসজিদের দান বাক্সে দেব না, বরং টাকার আসল মালিককে আগে খুঁজব, যদি আমরা না পাই সেক্ষেত্রে কোনো ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, আর নিজে যদি ফকির মিসকিন হয়ে থাকে তাহলে সে ব্যবহার করতে পারবে। এরপর 103 নম্বর প্রশ্ন, ঢাকা মিরপুর থেকে লিখেছিলেন আখতারুজ্জামান। তিনি প্রশ্ন লিখেছিলেন, গরু দিয়ে আকিকা করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আকিকা দেওয়া হতো, সাহাবিদের সময় আকিকা দেওয়া হতো, তাবেঈদের সময় আকিকা দেওয়া হতো, কিন্তু কোনো কালেই গরু দিয়ে আকিকা করার কোনো সিস্টেম ছিল না। গরু জবাই করে আকিকা করার সিস্টেম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবিদের থেকে, তাবেঈদের থেকে, তাবেঈদের থেকে, আইমে মুস্তাহিদিনদের থেকে কারো যুগেই এরকম গরু দিয়ে আকিকা করার ট্রেডিশন ছিল না। তবে পরবর্তী সময়ের ওলামায়ে কেরাম কেউ কেউ মত দিয়েছেন যে গরু দিয়ে আকিকা দেওয়াটা জায়েজ, তবে সুন্নত নয়। গরু দিয়ে আকিকা করা জায়েজ বলতে, আপনি চাইলে খাসির পরিবর্তে বা ছাগলের পরিবর্তে, বকরির পরিবর্তে আপনি গরু দিতে পারেন, ছেলের জন্য 2টা গরু, মেয়ের জন্য 1টা গরু, এরকম কেউ মত প্রকাশ করেছেন। তবে এরকম সিস্টেম ইসলামের শুরুর যুগে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাহাবীদের সময়, তাবেঈদের সময় ছিল না। তখন তারা যেভাবে আকিকা করতেন তা হলো ছেলের জন্য 2টা খাসি বা বকরি বা ছাগল, আর মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল, এটা ছিল আকিকা করার সুন্নত। তো আমাদের এই সুন্নতটাই ফলো করা উচিত, গরুর সাথে না মিলিয়ে বরং যেটা সুন্নত সেটা পালন করলেই আশা করি আমরা পরিপূর্ণ সওয়াব এবং ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবো। এরপর 104 নম্বর প্রশ্ন, মাদারীপুর থেকে লিখেছিলেন নাসরিন আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, নারীদের মাথার চুল সামনের অংশ সমান করে কাটা যাবে কি না?
এই প্রশ্নের উত্তর হলো, নারীদের মাথার চুল লম্বা রাখা এটা একটা সৌন্দর্য। নারীরা অবশ্যই মাথার চুল লম্বা রাখবে, তবে চুল যদি এলোমেলো হয় তাহলে সামনের কিছু অংশ কেটে দিলে গুনাহ হবে না, এটা হারাম হবে না। তবে অবশ্যই নারীদের উচিত এই সৌন্দর্য মেনটেন করা, যে নারীদের মাথার চুল বড় থাকবে এবং পুরুষের মাথার চুল ছোট থাকবে। এরপর 105 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন খালিদ হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, মাজারের সিন্নি বা খিচুড়ি খাওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, মাজারের সিন্নি খাওয়া বা খিচুড়ি খাওয়া উচিত নয়। কারণ হলো, মাজারে যারা মান্যত করে থাকে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি, তাদের নিয়তের মধ্যে গলত থাকে, এমনকি অনেকের নিয়তের মধ্যে শিরিকও থাকে, যে কারণে মাজারে যে খাবারগুলো দেওয়া হয় বা আয়োজন করা হয় এগুলো সাধারণ ইমানদারদের জন্য খাওয়া উচিত নয়, এগুলো বর্জন করা উচিত। এরপর 106 নম্বর প্রশ্ন, ঢাকা উত্তরা থেকে লিখেছিলেন আব্দুস সামাদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাসার ছাদে নিয়মিত জামাত করে নামাজ পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, বাসার ছাদে অনিয়মিত জামাত করে নামাজ পড়তে পারবেন, সমস্যা নেই। তবে নিয়মিত যদি আপনি করতে চান তাহলে সেটা পাঞ্জাগানা মসজিদের মতো হতে হবে, যে অংশে আপনি নামাজ পড়তেছেন আপনার অ্যাপার্টমেন্টের সকলে, সেই অংশটাকে মসজিদের জন্য খাস করতে হবে, নামাজের স্থানের জন্য খাস করতে হবে। সেটা এমন নয় যে আজকে এখানে মনে চাইলো জামাত করলাম, কালকে অন্য জায়গায় জামাত করলাম, এভাবে আমরা ছাদের উপরে নিয়মিত নামাজ পড়তে থাকলাম, এভাবে হবে না। আপনি যদি ছাদের উপর নিয়মিত জামাত করে নামাজ পড়তে চান, আপনার বিল্ডিংয়ের সকলে পুরুষ যারা আছে তাদেরকে নিয়ে, এমনকি মহিলাদেরকেও নিয়ে, তাহলে নির্দিষ্ট একটা অংশ মসজিদের জন্য খাস করতে হবে, নামাজের ঘর বা নামাজের স্থানের জন্য খাস করতে হবে। তাহলে আপনি আপনার অ্যাপার্টমেন্টে আপনার বিল্ডিংয়ে নামাজের স্থান বানাতে পারেন, সেখানে 5 ওয়াক্ত জামাত করে নামাজ পড়তে এবং পড়াতে পারেন। তবে জুমার নামাজ পড়ার জন্য অবশ্যই মসজিদে যাবেন, আপনার এলাকায় মহল্লায় যে মসজিদ জামে মসজিদ আছে সেখানে যেতে হবে। আর যদি আপনারা পুরুষ মুসল্লি সংখ্যায় খুব অল্প হয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়মিত 5 ওয়াক্ত জামে মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত এবং উত্তম। এরপর 107 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন চুমকি আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামীকে ভাই বলে ডাকলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো, স্বামীকে ভাই বলে ডাকলে গুনাহ হবে না, তবে স্বামীকে ভাই বলে ডাকাটা উচিত নয়। কারণ আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে স্বামীকে ভাই বলে ডাকলে অনেকে মাইন্ড করে, অনেকে খারাপ চোখে দেখে, এটা তো অভ্যস্ত নয়। এজন্য স্বামীকে ভাই বলে না ডেকে হয়তো কোনো একটা নাম দেওয়া উচিত, অথবা ভালোবাসার সম্পর্কের মধ্যে এমন কোনো শব্দ তৈরি করা উচিত নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, যে শব্দের মাধ্যমে, যে নামের মাধ্যমে আপনারা একে অপরকে সম্বোধন করতে পারেন খুব সম্মানের সাথে এবং ভালোবাসার সাথে। এরপর 108 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছিলেন আবুল কালাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাঁকড়া খাওয়া কি হারাম? এই প্রশ্নের উত্তর হলো, কাঁকড়া তো চিংড়ি মাছের মতো এরকম কোনো সামুদ্রিক প্রাণী, উভচর প্রাণী, কাঁকড়া তো জলেও থাকে স্থলেও থাকে। তো চিংড়ি মাছের বিধান যেরকম, কাঁকড়ার বিধানটাও সেরকম। কাঁকড়া খাওয়াকে সরাসরি কেউ হারাম বলতে পারে না, কেউ কেউ হয়তো এটাকে মাকরু বলেছেন, কারণ অনেক অঞ্চলে কাঁকড়া খাওয়ার সাথে অনেকে অভ্যস্ত নয়, এটাকে দেখতে একটু ভিন্ন রকম মনে হয়, যে কারণে কেউ কেউ এটাকে মাকরু বলেছেন, তবে এটা হারাম নয়। আপনারা যদি খাইতে চান বা আপনাদের খাওয়ার যদি অভ্যাস থাকে তাহলে খেতে পারেন, ইসলামী শরীয়ত এটাকে হারাম বলেনি। কেউ কেউ মাকরু বলেছেন বিভিন্ন কারণ দেখিয়ে, তবে চিংড়ি মাছ খাওয়া যদি জায়েজ হয়ে থাকে তাহলে কাঁকড়া খাওয়াটাও জায়েজ। এরপর 109 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে লিখেছিলেন আবুল হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, মিলাদ কিয়াম যদি বিদাত হয় তাহলে মাইকে আজান দেওয়া কি বিদাত নয়? আচ্ছা, তিনি বোঝাতে চাচ্ছেন যে মিলাদ কিয়ামকে আমরা বিদাত বলি, অথচ মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়ানো, এগুলো কি বিদাত নয়? আসলে ভাই হয়তো বিদাতের সংজ্ঞাটাই সে ভালো করে বুঝতে পারে নাই। আমরা মাইকে আজান দেই এবাদত মনে করে নয়, বরং এটা একটা ইবাদতের উপকরণ, মানুষের কানে পৌঁছানোর জন্য। আমাদের মুখের আওয়াজ হয়তো এত দূর বুলন্দ হয় না, এজন্য ডিজিটাল সিস্টেম একটা আবিষ্কার,
শব্দকে বুলন্দ করার জন্য মাইকের ব্যবস্থা করা হয়েছে। এটা ব্যবহার করা যেতে পারে উপকরণ হিসেবে, যেমন উপকরণ হিসেবে আমরা প্লেন ব্যবহার করে থাকি। হজ করতে গেলে কেউ পায়ে হেঁটে যায় না, এখন সবাই প্লেনে যায়। তো এটা একটা উপকরণ, প্লেনে গেলে যে আপনার সব বেশি হবে বা কম হবে, হেঁটে গেলে সব বেশি হবে বা কম হবে, এরকমটা বিষয় নয়। বরং প্লেনে যাওয়া, হেঁটে যাওয়া, মাইকে আজান দেওয়া, এগুলো ইবাদত নয়, বরং এগুলো উপকরণ। সওয়াবের আশায় আমরা যেগুলো করে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেইগুলো হলো ইবাদত। যেগুলো করতে তিনি বলেছেন সেইগুলো হলো ইবাদত। তবে যেগুলো উপকরণ, যেমন উপকরণ এটা একটা চশমা, আমাদের চোখে ভালো দেখার জন্য আমরা উপকরণ হিসেবে চশমা ব্যবহার করেছি, এটা আমরা সওয়াবের নিয়তে করি নাই, চশমাটা আমরা সওয়াবের নিয়তে পরি নাই। এই যে যে ক্যামেরার সামনে আমরা কথা বলতেছি, তো ক্যামেরার কথা বললে সওয়াব বেশি হবে, এই নিয়ত করে কিন্তু আমরা ক্যামেরার সামনে বসি নাই, বরং আপনাদের কাছে কথাগুলো পৌঁছাবে সেই জন্য আমরা ক্যামেরার সামনে বসেছি। এগুলো উপকরণ, সব কিছু নতুন নতুন আবিষ্কার এবং উপকরণ, এগুলো ইবাদত নয়। আর যেগুলো ইবাদত নয় সেগুলো বেদাত নয়, ইসলামী শরিয়ার পরিভাষায় যেগুলো ইবাদত হিসেবে করা হয় সেইগুলোকে বেদাত, তার মধ্যে যদি নতুন আবিষ্কার করা হয় তাহলে সেইগুলোকে বেদাত বলা হয়, অন্যথায় বেদাত নয়। কুরআন সুন্নার মধ্যে যদি প্রমাণ থাকে তাহলে সেগুলো তো ফরজ, নফল অথবা সুন্নাত এরকম হবে। তবে যেগুলো নতুন আবিষ্কার ইবাদত করা হয়, ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার করা হয় সেইগুলোকে বেদাত বলা হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে, আর যারা খুব সহজে বুঝতে পারার কথা তারা এই সামান্য সময়ের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন। এরপর 110 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন দাউদ খান, তিনি প্রশ্ন লিখেছিলেন, 3 মাসের বেশি স্ত্রীর কাছ থেকে দূরে থাকলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হলো যে 3 মাস 4 মাসের বেশি স্ত্রীর সাথে একসাথে না থাকলে বা দূরে অবস্থান করলে স্ত্রী তালাক হবে না, বরং 3 মাসের অধিক স্ত্রীকে দূরে রেখে নিজে আলাদা থাকা বা স্ত্রীকে আলাদা সেপারেট রাখাটা উচিত নয়। কারণ স্বামী স্ত্রী উভয়ের একটা যৌবন বয়সে যৌবনের তাড়না থাকে, সে যৌবনের তাড়না অনেকে গুনাহ করে ফেলে, অনেকে সামলে নিতে পারে না, কন্ট্রোল করতে পারে না, সেজন্য 3 মাসের বেশি স্ত্রীকে দূরে রেখে সেপারেট থাকাটা উচিত নয়। জৈবিক চাহিদা পূরণের একটা প্রয়োজন রয়েছে, এটা স্বাভাবিক। তবে আপনি যে প্রশ্ন করেছেন যে স্ত্রীর সাথে 3 মাসের অধিক একসাথে না থাকলে, দূরে অবস্থান করলে স্ত্রীর তালাক হবে কি না, উত্তর হলো তালাক হবে না। আপনি যদি 2 মাস 3 মাস 2 বছর 3 বছরও দূরে থাকেন আপনার স্ত্রী তালাক হবে না। এরপরে 111 নম্বর প্রশ্ন লিখেছিলেন ফেনী থেকে শাহরিয়ার, তিনি প্রশ্ন লিখেছিলেন 18 বছর বয়সের ছেলেরা বিবাহ করতে পারবে কি না। এ প্রশ্নের উত্তর হলো 18 বছর বয়সেও আমাদের ছেলেরা যথেষ্ট ম্যাচিওরড হয়। 18 বছর বয়সে এখন বর্তমান সময়ে যারা স্কুল কলেজে পড়ুয়া তারা অনেকেই মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে যায়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। তো যৌবনের তাড়নায় তো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তো যৌবনের তাড়নায় 18 বছর বয়সে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে তাহলে বিবাহ করাটা তো অবৈধ নয়। যদি তার সামর্থ্য থাকে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার, শারীরিক সক্ষমতাও যদি তার থাকে জৈবিক চাহিদা পূরণের, তাহলে 18 বছর বয়সেও একটা ছেলে বিবাহ করতে পারে, ইসলামী শরিয়ার দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এরপরে 112 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন নাওরিন আক্তার, তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআন শরীফ সামনে খুলে রেখে কথা বলা যাবে কি না। আসলে কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম, তো এই কালামুল্লাহ যখন আমরা তেলাওয়াত করব, যখন আমাদের সামনে খোলা অবস্থায় থাকবে, তখন অবশ্যই সম্মান দেখানো উচিত। অন্য মানুষের সাথে যদি আমরা কথা বলতে যাই তাহলে অবশ্যই সম্মানের সাথে কোরআনটা বন্ধ করে রেখে তারপরে কথা বলা উচিত, কোরআন সামনে খুলে রেখে কথা বলাটা উচিত নয়। এরপর 113 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন বিল্লাল হোসেন, তিনি প্রশ্ন লিখেছিলেন ক্রিকেট ফুটবল খেলা কি হারাম? এই প্রশ্নের উত্তর হলো ক্রিকেট ফুটবল খেলা হারাম নয়, এটা জায়েজ রয়েছে। তবে ফুটবলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাফ প্যান্ট পরে বয়স্ক যারা রয়েছেন, সাবালক যারা রয়েছেন, তারা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে নেমে যান, এখানে কিন্তু গুনাহ হয়। আপনার সতর ঢাকাটা যে ফরজ ছিল,
দায়মি ফরজ ছিল চতর ঢেকে রাখা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য। এটা আপনি খুলে ফেলতেছেন, হাঁটুর উপরে কাপড় উঠিয়ে ফেলতেছেন, আপনার ফরজ তরক করার জন্য গোনা হবে, ফরজ তরক করার জন্য গোনা হবে। এজন্য অবশ্যই থ্রি কোয়ার্টার পরে ফুটবল খেলার জন্য। অনেকে বলেছেন, আমরা বলছি যদি ফুটবল খেলতে হয় তো থ্রি কোয়ার্টার বা ফুল প্যান্ট ইত্যাদি পরে খেলা উচিত, হাফ প্যান্ট পরে ফুটবল খেললে অবশ্যই গুনাগার হতে হবে, কারণ দায়মি ফরজ তরক করা হয়। এরপর 114 নম্বর প্রশ্ন, গাজীপুর থেকে লিখেছিলেন মুক্তার খান, তিনি প্রশ্ন লিখেছিলেন ফজরের নামাজ কাজা হয়ে গেলে কখন পড়তে হবে? এ প্রশ্নের উত্তর হলো, ঘুমের কারণে বা অসতর্কতাবশত যদি ফজরের নামাজ মিস হয়ে যায় তো যখনই আপনি ঘুম থেকে জেগে উঠবেন তখনই ফজরের নামাজ পড়ে ফেলবেন, হাতে রেখে দেওয়া যাবে না। অনেকেই ফজরের নামাজ সময় মতো পড়তে না পারলে জোহরের সময় গিয়ে পড়ে, এটা ঠিক নয়। বরং কাজা নামাজ আপনার হাতে যখনই সময় হবে, সময় হবে বলতে যখনই আপনার ঘুম ভাঙবে, যখনই আপনার মনে পড়বে যে নামাজটা তো সময় মতো হলো না, কাজা হয়ে গেল, ঠিক তখনই আপনি পড়ে ফেলবেন। অযু গোসলে প্রয়োজন হলে পবিত্রতা অর্জন করে তখনই পড়ে ফেলতে হবে, সেটা হতে পারে 7টায়, 8টায়, 9টায়, 10টায় ইত্যাদি। যখনই ঘুম ভাঙবে আর আপনার চেতনা আর জাগ্রত হবে তখনই আপনি নামাজ পড়ে ফেলবেন। এরপর 115 নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন তসলিমা বেগম, তিনি প্রশ্ন লিখেছিলেন লাইট জ্বালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে নাকি অন্ধকারে পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, তাহাজ্জুদের নামাজ আপনি চাইলে অন্ধকারে পড়তে পারেন, আপনার যদি ভয় লাগে আপনি চাইলে লাইট জ্বালিয়েও পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়ার সাথে লাইট জ্বালিয়ে বা অন্ধকারে পড়ার কোনো সম্পর্ক নেই, আপনি চাইলে লাইট জ্বালিয়েও পড়তে পারেন, আপনি চাইলে অন্ধকারেও পড়তে পারেন। তবে সময়টা মেনটেন করতে হবে, যেটা হলো ফজরের আগে তাহাজ্জুদ পড়তে হবে, ফজরের পরে পড়লে তো আর সেটা তাহাজ্জুদ হবে না। মধ্যরাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, লাইট জ্বালিয়ে অথবা অন্ধকারে, সেটা আপনার ইচ্ছা। এরপর 116 নম্বর প্রশ্ন, নোয়াখালী থেকে লিখেছিলেন আমিনুর সর্দার, তিনি প্রশ্ন লিখেছিলেন আজানের সময় সহবাস করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আজানের সময় সহবাস করাটা নিষেধ নয়, তবে আজানের সময় শুরু করাটাও উচিত নয়। তবে কেউ যদি আপনারা সহবাস করতে থাকেন এমত অবস্থায় আজান দিয়ে দেয়, এতে কোনো সমস্যা হবে না। সংক্ষিপ্ত উত্তর এটাই যে এতে কোনো সমস্যা নেই, গুনাহ হবে না, এটা নিষেধাজ্ঞাও নেই। এরপর 117 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে ইসমাইল হোসেন লিখেছিলেন নফল নামাজ বসে পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, নামাজ নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। যদি শারীরিক খুব মারাত্মক সমস্যা থাকে, দাঁড়াতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন, তাছাড়া যে কোনো নামাজ আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে। এরপর 118 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন বন্যা আক্তার, তিনি প্রশ্ন লিখেছিলেন অজু ছাড়া আজানের জবাব দেওয়া যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো যাবে, অজু ছাড়াও আপনি আজানের জবাব দিতে পারবেন। এরপর 119 নম্বর প্রশ্ন, ঢাকা খিলগাঁও থেকে লিখেছিলেন কুলসুম আক্তার, তিনি প্রশ্ন লিখেছিলেন জাকাতের টাকা আপন বোনকে দেওয়া যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, আপন বোন যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, সে যদি গরিব হয়, তাহলে তাকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপন ভাই বোনকে জাকাতের টাকাটা দেওয়া যায় যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত হয়। এরপর 120 নম্বর প্রশ্ন, ঢাকা শান্তিনগর থেকে লিখেছিলেন তাওহিদ আনোয়ার, তিনি প্রশ্ন লিখেছিলেন হাতে ট্যাটু লাগালে কি অজু হবে? এই প্রশ্নের উত্তর হলো, হাতে ট্যাটু লাগালে অজু হবে না, কারণ আপনি যে স্টিকারটা লাগাচ্ছেন সেই স্টিকার ভেদ করে পানি আপনার শরীরে, আপনার লোমের গোড়ায় পৌঁছায় না। এই কারণে হাতে ট্যাটু লাগানো বা শরীরে ট্যাটু লাগানোটাই উচিত নয়। একজন মুসলমানের সন্তান শরীরে ট্যাটু লাগাবে না, ট্যাটু লাগালে তার ফরজ গোসল হবে না, তার অজু হবে না, আশা করি বুঝতে পারেন। 121 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে লিখেছিলেন মুস্তাফিজুর রহমান, তিনি প্রশ্ন লিখেছিলেন আকিকার গোস্ত কয় ভাগ করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, আকিকার গোস্ত আপনি চাইলে পুরোটা গোস্ত নিজেরা রান্না করে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, অথবা পুরোটা গোস্তই আপনি আত্মীয় স্বজন, এতিম মিসকিন, গরিব, অসহায়, দরিদ্র এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনারা বণ্টন করে দিতে পারেন। এখানে দুই ভাগ তিন ভাগ এরকম করতে হবে বা কুরবানির মতো রকম বণ্টন করতে হবে, এরকমটা পদ্ধতি নয়।
পদ্ধতিটা হলো আপনি চাইলে পুরোটাই রান্না করে খাওয়াতে পারেন, আবার আপনি চাইলে কিছুটা রেখে বাকিটা আপনি দান করে দিতে পারেন, আবার আপনি চাইলে পুরোটাই এতিমখানায় দিয়ে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরপর 122 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন আব্দুল কাদের। তিনি প্রশ্ন লিখেছিলেন, ইমামের পিছনে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় তাহলে করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, ইমামের পিছনে হোক আর একাই কি হোক, নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় তাহলে নামাজ ছেড়ে দিতে হবে, অজু করে এসে পুনরায় নামাজে শরিক হতে হবে। এরপর 123 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন নাজনীন আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন যে পেরেশানি বা দুশ্চিন্তা দূর করার জন্য কোন দোয়া পাঠ করতে হবে? পেরেশানি বা দুশ্চিন্তা দূর করার জন্য কোরআনে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের শিখিয়ে দেওয়া যে দোয়া, দোয়া ইউনুস, পেরেশানিতে বা দুশ্চিন্তাগ্রস্ত হলে বেশি বেশি পাঠ করতে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া বেশি বেশি করে পাঠ করতে হবে। সাথে সাথে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, এই দোয়াও পাঠ করতে পারি। দুশ্চিন্তা বা পেরেশানি অবস্থায় এই দোয়া বেশি বেশি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে দুশ্চিন্তা বা পেরেশানি অনেকটা লাঘব করে দেবেন ইনশাআল্লাহ। এরপর 124 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন বাদশা মিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো খাবারে বিড়ালে মুখ দিলে সেই খাবার কি নাপাক হয়ে যায়? এই প্রশ্নের উত্তর হলো, কোনো খাবারে বিড়ালে মুখ দিলে সে খাবারটা নাপাক হয় না। বিড়ালের মুখে যদি কোনো দুর্গন্ধ জাতীয় বা কোনো খারাপ জিনিস থাকে, সেক্ষেত্রে সাবধানতাবশত আপনি খাবারের কিছু অংশ ফেলে দিয়ে বাকিটা খেতে পারেন, তবে খাবারটা নাপাক হবে না। এরপরে 125 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন নাজমা বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাচ্চাকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হয়? এই প্রশ্নের উত্তর হলো, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, অজু ভঙ্গের কারণের মধ্যে এটা পড়ে না। এরপর 126 নম্বর প্রশ্ন, ঢাকা রামপুরা থেকে লিখেছিলেন মোহাম্মদ শাহিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, পাওনাদারকে খুঁজে পাওয়া না গেলে ঋণ শোধ করার নিয়ম কী বা করণীয় কী? আপনার কাছে কেউ টাকা পাবে, আপনি যদি তাকে খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি অনেক বেশি খোঁজাখুঁজি করবেন। যদি কখনও তাকে তার দেখা পান অথবা তার খোঁজ পান, অথবা তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, যে এরকম যদি কাউকে খোঁজ পান, তাহলে সেভাবে আপনারা ঋণ পরিশোধ করবেন। আর একান্তই যদি তার খোঁজ না পান, তাহলে আপনি সেই টাকাটা তার নামে দান করে দিবেন, কোনো এতিমখানায় অথবা গরিবদেরকে আপনি দান করে দিতে পারেন, সেই টাকাটা তার নামে। আপনি নিজে সওয়াবের আশা করতে পারেন না, বরং যে ব্যক্তির টাকা সেই ব্যক্তির নামে আপনি সদকা করে দিলেন, দান করে দিলেন, যেন তার আমল নামায় সেই দানের সওয়াবটা লিখে দেওয়া হয় এই নিয়তে। এরপর 127 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন শাহ আলম। তিনি প্রশ্ন লিখেছিলেন, ঠিক দুপুরে গাছে চড়া কি নিষেধ? এ প্রশ্নের উত্তর হলো, ঠিক দুপুরে বা দুপুর 12টার দিকে অথবা সন্ধ্যার দিকে, রাতে, যে কোনো সময় গাছে ওঠা যে নিষেধাজ্ঞার কথা অনেকে বলে গ্রাম অঞ্চলে, এই কথাটার কোনো ভিত্তি নেই। যে কোনো সময় প্রয়োজনে গাছে চড়া যেতে পারে, গাছে চড়ার কোনো নিষিদ্ধ সময় নেই। এরপর 128 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ থেকে লিখেছিলেন বিলকিস বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন, একই সময় একাধিক মসজিদে আজান হলে কয়বার আজানের জবাব দিতে হবে বা দোয়া পাঠ করতে হবে? এ প্রশ্নের উত্তর হলো, আপনার বাসার কাছাকাছি যে মসজিদটা আছে সেই মসজিদের আজানের জবাবটা আপনি দেবেন এবং আজানের দোয়া পড়বেন। তবে যদি আপনি অনেক বেশি আজান শুনতে পান আর আপনার যদি কাজ, আপনি যদি ফ্রি অবস্থায় থাকেন, তাহলে আপনি একাধিকবার আজানের জবাব দিতে পারেন, একাধিকবার আজানের দোয়া পাঠ করতে পারেন। এতে আপনার উপকার, আপনার আমলনামা ভারী হবে, আপনার সব বৃদ্ধি হবে, কোনো ক্ষতি হবে না। এরপর 129 নম্বর প্রশ্ন, ঢাকা পল্টন থেকে লিখেছিলেন আশিকুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি প্রেমের প্রস্তাব দেয় তাহলে করণীয় কি? কেউ বলতে নারী পুরুষ সকলে হতে পারে অথবা শুধু নারী হতে পারে। যদি শুধু নারী হয়, সেক্ষেত্রে আপনার যদি প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সরাসরি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে হবে, বিয়ের প্রস্তুতি নিতে পারেন। আর যদি এটা সম্ভাবনা না থাকে, তাহলে অ্যাভয়েড করে যেতে হবে, সাড়া দেওয়া যাবে না।
এরপর 130 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন তানবির আহমেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, মুরগি জবাই করার সময় কোন দোয়া পাঠ করতে হয়? এই প্রশ্নের উত্তর হলো, মুরগি জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করতে হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিতে হয়, আর কোনো দোয়া পড়তে হয় না। এরপর 131 নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন সাব্বির আহমেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিয়েতে হিন্দুদেরকে দাওয়াত দেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, বিয়ে শাদিতে বা কোনো অনুষ্ঠানে হিন্দুদেরকে দাওয়াত দেওয়াতে কোনো ক্ষতি নেই। আপনার প্রতিবেশী বন্ধুবান্ধব যদি হিন্দু থাকে বা অমুসলিম থাকে, আপনার অনুষ্ঠানে তাদেরকেও আপনি দাওয়াত দিতে পারেন। এরপর 132 নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন ইয়াসিন শেখ। তিনি প্রশ্ন লিখেছিলেন, পায়ে ব্যান্ডেজ লাগানো থাকলে কিভাবে অজু করতে হবে? পায়ে যদি ব্যান্ডেজ লাগানো থাকে, অর্থাৎ যে অংশে পা ভিজানো ফরজ সে অংশে যদি ব্যান্ডেজ লাগানো থাকে, তাহলে বাকি অংশ ধুয়ে ফেলে আপনার যে অংশে ব্যান্ডেজ আছে তার উপর দিয়ে একটু আলতোভাবে মাসেহ করে নিতে হবে, আর বাকি অংশে পানি দিয়ে মুছে নিতে হবে। এরকমটা করলে অজু হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর 133 নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন বন্যা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, নারীরা পুলিশে বা সেনাবাহিনীতে চাকরি করতে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, পারবে। প্রয়োজনে নারী পুরুষ সকলেই সেনাবাহিনীতে এবং নিরাপত্তা বাহিনীতে চাকরি করতে পারবে, কারণ নিরাপত্তা বাহিনীতে বা যুদ্ধক্ষেত্রে নারীদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবে, তবে সীমিত আকারে। এরপর 134 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন সুলতান আহমেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, ব্যবসার উন্নতির জন্য দোকানে তাবিজ ঝুলানো যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ব্যবসার উন্নতি বা যে কোনো উন্নতির জন্য তাবিজ ঝুলানো, গায়ে দেওয়া বা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখা, ঘরে ঝুলিয়ে রাখা, এটা জায়েজ নেই। অবশ্যই খুলে ফেলে দিতে হবে, এটা ইসলামের নিষেধাজ্ঞা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অতএব উন্নতির জন্য আপনি দোয়া করবেন, আপনি আমল করবেন, মানুষকে খাওয়াবেন, এতিমদেরকে বা অসহায়দেরকে দান করবেন, তাতে আপনার ব্যবসার উন্নতি হবে, বরকত হবে। তবে দোকানে এভাবে তাবিজ ঝুলিয়ে রাখা, গাড়িতে বাড়িতে তাবিজ ঝুলিয়ে রাখা, শরীরে তাবিজ ঝুলিয়ে রাখা, এ ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা আছে, অবশ্যই তাবিজ ছিঁড়ে ফেলে দিতে হবে, ঝোলানো যাবে না। এরপর 135 নম্বর প্রশ্ন নড়াইল থেকে লিখেছিলেন কুলসুম আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের পূর্বে জায়নামাজের দোয়া পড়তে ভুলে গেলে করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, নামাজের পূর্বে জায়নামাজের দোয়া বলতে যে দোয়াটা পড়া হয়, এই দোয়াটা আসলে জায়নামাজের দোয়া না। ভুলবশত কিভাবে যেন আমাদের দেশে, আমাদের সমাজে এটা জায়নামাজের দোয়া হিসেবে পরিচিতি পেয়ে গেছে, আসলে জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া নেই। ভুল করে দোয়া না পাঠ করা, এর চাইতে ভালো হলো মোটেই দোয়া পাঠ না করা। অর্থাৎ নামাজের পূর্বে অন্তরে নিয়ত করার পূর্বে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পাঠ করতে হবে না, অন্তরে নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, আর কোনো আনুষ্ঠানিকতা নেই। এরপরে 136 নম্বর প্রশ্ন ঢাকা সাভার থেকে লিখেছিলেন আব্দুল মান্নান। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী স্ত্রী জামাত করে নামাজ পড়তে চাইলে কিভাবে দাঁড়াতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, স্বামী অবশ্যই সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে। আর যদি বাসার মধ্যে জায়গার সংকট হয়ে থাকে, দুই কাতার দাঁড়াতে যদি অসুবিধা হয়, তাহলে স্বামী একটু সামনে দাঁড়াবে, স্ত্রী ডান পাশে একটু পিছনে দাঁড়াবে। এরপর 137 নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন অলিউর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, পান খাইলে কি অজু নষ্ট হয়? এই প্রশ্নের উত্তর হলো, পান খাইলে অজু নষ্ট হয় না। এরপরে 138 নম্বর প্রশ্ন ঢাকা গুলশান থেকে লিখেছিলেন তাহমিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাসায় কোরআন তেলাওয়াত চালিয়ে রেখে কোনো কাজ করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, কোরআন তেলাওয়াত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, অতএব সম্মানের সাথে কোরআন তেলাওয়াত চালানোর পরে এটাকে মনোযোগ দিয়ে শ্রবণ করা, এটাই হলো আদব। তবে যদি খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজে আপনি লেগে থাকেন, এমত অবস্থায় যদি বাসায় অন্য কেউ কোরআন তেলাওয়াত চালায়, অথবা আপনি শুনতেছিলেন কোনো কাজে চলে গেছেন, এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে ইচ্ছাকৃতভাবে আপনি সারাদিন কোরআন তেলাওয়াত চালিয়ে রাখলেন আর আপনি দুনিয়াবি অন্য অন্য কাজ করলেন,
কোরআন তেলাওয়াতের দিকে কোনো খেয়ালই দিলেন না, তাহলে এটা হয় বোধহয় কোরআন তেলাওয়াতের প্রতি একটু অবজ্ঞা করা হয়। এই জন্য যখন কোরআন তেলাওয়াত চালাবেন তখন একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, যদিও আপনি অন্যান্য কাজে ব্যস্ত আছেন। এরপরে 139 নম্বর প্রশ্ন, মাদারীপুর থেকে লিখেছিলেন সুফিয়ান মোল্লা, তিনি প্রশ্ন লিখেছিলেন আইপিএল খেলায় বাজি ধরা যাবে কি না। এই প্রশ্নের উত্তর হলো, শুধু আইপিএল না, যে কোনো খেলায় বা যে কোনো কাজে বাজি ধরা ইসলামে জায়েজ নেই। বাজি ধরাটাই হারাম, এটা জুয়া, এটা জুয়ার অন্তর্ভুক্ত, অতএব এটা হারাম, সম্পূর্ণ হারাম। এরপর 140 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন মোশাররফ হোসেন, তিনি প্রশ্ন লিখেছিলেন বিড়ি সিগারেট খাওয়া হারাম নাকি মাকরু। এই প্রশ্নের উত্তর হলো, বিড়ি সিগারেট খাওয়া হারাম, ডাইরেক্ট হারাম, মাকরু নয়। বিড়ি সিগারেট খাওয়া বা মদপান ধূমপান করা সরাসরি হারাম, এখানে বিন্দুমাত্র উপকার নেই, কাজেই বিড়ি সিগারেট অবশ্যই পরিত্যাজ্য এবং এটা হারাম কাজ। এটা ইসলামে কখনোই বৈধ নয় বা কখনোই খারাপ বা মাকরু পর্যায়ে নয়, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ পরিত্যাজ্য বিষয়, অতএব এটাকে মাকরু না বলে আমরা সরাসরি হারাম বলছি। 141 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন মোহাম্মদ আবু বকর, তিনি প্রশ্ন লিখেছিলেন যে আজানের আগে কি ফরজ সালাত পড়া যাবে। এই প্রশ্নের উত্তর হলো, ফরজ সালাতের নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে, ওয়াক্ত হয়ে গেলেই ফরজ নামাজ পড়া যেতে পারে একা একে কিংবা জামাতের সাথে। কোথাও আজান না হলে যে ফরজ নামাজ পড়া যাবে না বিষয়টা এরকম নয়, বরং ওয়াক্ত হয়ে গেলেই নামাজ পড়া যাবে, আজানের আগে হোক কিংবা পরে হোক, ওয়াক্ত হয়ে গেলেই নামাজ পড়া যাবে। ফরজ নামাজ ওয়াক্তের সাথে সম্পৃক্ত, আজানের সাথে নয়। এরপর 142 নম্বর প্রশ্ন, ঢাকা মিরপুর থেকে লিখেছিলেন আফসানা মিম, তিনি প্রশ্ন লিখেছিলেন পরপুরুষের চেহারা দেখলে কি নারীদের অজু নষ্ট হয়। এই প্রশ্নের উত্তর হলো, নারীরা অজু করার পরে তাদের চেহারা যদি পরপুরুষে দেখে তাহলে তার অজু নষ্ট হয় না, অজুর কোনো ক্ষতি হয় না, তবে নিজের চেহারা পরপুরুষদেরকে দেখানো এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, গুনাহের কাজ, তবে অজু নষ্ট হবে না। এরপর 143 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন মাসুম বিল্লা, তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে ঘুম আসলে কি অজু নষ্ট হয়। এ প্রশ্নের উত্তর হলো, নামাজের মধ্যে অনেক সময় ঘুমের ভাব আসে, ঝিম আসে, যেমন ফজরের নামাজের সময় ইমামের পিছনে দাঁড়িয়ে যখন আমরা সালাত আদায় করি তখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অনেকের হয়তো একটু ঘুমের ঝিম আসতে পারে, এতে নামাজের ক্ষতি হবে না বা অজু নষ্ট হবে না। তবে যদি কেউ সেজদায় গিয়ে ঘুমিয়ে পড়ে, একেবারে অচেতন হয়ে পড়ে, পরবর্তীতে ঘুম থেকে উঠে মনে হলো যে সে নামাজে ছিল, তখন কিন্তু তার অজু নষ্ট হয়ে গেছে, অজু করে এসে পুনরায় নামাজ পড়তে হবে। এরপর 144 নম্বর প্রশ্ন, ফেনী থেকে লিখেছিলেন সুবাহান তালুকদার, তিনি প্রশ্ন লিখেছিলেন শাশুড়িকে মা বলে ডাকা যাবে কি না। এ প্রশ্নের উত্তর হলো, যাবে। এরপর 145 নম্বর প্রশ্ন, গোপালগঞ্জ থেকে লিখেছিলেন সোহান মজুমদার, তিনি প্রশ্ন লিখেছিলেন বাজিতে ক্রিকেট খেলা জায়েজ আছে কি না। এ প্রশ্নের উত্তর হলো, জায়েজ নেই, বাজি ধরে যে কোনো খেলাই জায়েজ নেই, টোটালি বাজি ধরাই হারাম, ইসলাম ধর্মে বাজি ধরা এটাই হারাম কাজ। এরপর 146 নম্বর প্রশ্ন, ঢাকা বাড্ডা থেকে লিখেছিলেন মনোয়ার হোসাইন, তিনি প্রশ্ন লিখেছিলেন ফরজ নামাজের পর তাসবিহ দানা ব্যবহার করে জিকির করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, তাসবি দানা, যেটাকে আমরা তাসবি বলে থাকি, 100 পুঁথির তাসবি অথবা 500 পুঁথির তাসবি, এই তাসবি হাতে গণনা করে জিকির করা এটা সুন্নত নয়। সুন্নত পদ্ধতি হলো হাতের কর গুনে গুনে, আঙ্গুলের কর গুনে গুনে জিকির করা, তাসবি পাঠ করা, এটা হলো সুন্নত। ওই পুঁথির মালা ধরে ধরে তাসবি পাঠ করাটা সুন্নত নয়, অবশ্যই আমরা হাতের কর গুনে গুনে তাসবিগুলো জিকিরগুলো পাঠ করব, এটাই সুন্নত, ওটা সুন্নত নয় বরং খেলাফে সুন্নত। এরপর 147 নম্বর প্রশ্ন, ঢাকা রাজারবাগ থেকে লিখেছিলেন কুলসুম আক্তার, তিনি প্রশ্ন লিখেছিলেন নারীরা মুরগি জবাই করতে পারবে কি না। এ প্রশ্নের উত্তর হলো, পারবে, নারীরাও মুরগি জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর 148 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন সুলতানা নাওরিন, তিনি প্রশ্ন লিখেছিলেন
স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোন দোয়া পাঠ করতে হবে? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য যে দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, কোরআনের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আপনি আমার এলেমকে বৃদ্ধি করে দেন, আমার জ্ঞানকে আপনি বৃদ্ধি করে দেন, রব্বি জিদনি ইলমা। প্রত্যেক ফরজ নামাজের পরে হাঁটতে বসতে শুইতে যে কোনো সময় বারবার পাঠ করতে থাকবেন, রব্বি জিদনি ইলমা। বাচ্চাদেরকে দোয়াটা শিখিয়ে দেবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এরপর 149 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মোহাম্মদ জাকারিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, ঘুষ দিয়ে কাজ নেওয়া জায়েজ কিনা? এই প্রশ্নের উত্তর হলো, ঘুষ দিয়ে কাজ বা ঘুষ দিয়ে চাকরি বা ঘুষ দিয়ে যে কোনো কাজ, এটা তো অবৈধ পন্থায় আপনি অর্জন করলেন, এটা জায়েজ নেই। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া উভয়টাই হারাম কাজ। এরপর 150 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ আব্দুল হাই। তিনি প্রশ্ন লিখেছিলেন, দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে খাওয়া কি বা খাইলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো, অবশ্যই গুনাহ হবে। আপনাকে দাওয়াত দেওয়া হয় নাই এমন কোনো অনুষ্ঠানে আপনি গিয়ে খেয়ে দিয়ে চলে আসবেন, এর মানে হলো আপনি কোনো অনুষ্ঠানে বা কোনো বাড়িতে গিয়ে ডাকাতি করে চলে আসলেন। বিনা দাওয়াতে খাওয়া জায়েজ নেই, এটা হারাম কাজ, এটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। এরপর 151 নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন তানিয়া আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, মরা পাখি বা মুরগি জবাই করে খাওয়া যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, মরা পাখি বা মুরগি এগুলো জবাই করে খাওয়াটা জায়েজ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াহাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালহামাল খিনজির, তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে মৃত পশু, প্রবাহিত রক্ত এবং শুকুরের গোশত, এগুলো খাওয়া আমাদের জন্য হারাম। অতএব মৃত কোনো পশু পাখি যেমন মুরগি বা যে কোনো এ জাতীয় কোনো পাখি, এগুলো জবাই করে খাওয়াটা জায়েজ নেই, অবশ্যই জীবিত অবস্থায় জবাই করতে হবে, মরে যাওয়ার পরে জবাই করলে সেটা খাওয়া যাবে না। এরপর 152 নম্বর প্রশ্ন রাজবাড়ি থেকে লিখেছিলেন আবুল খায়ের। তিনি প্রশ্ন লিখেছিলেন, মসজিদের চেয়ারে নামাজ পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে না, মসজিদে চেয়ার ব্যবহার করা যাবে না। আপনি যদি মাজুর হন, খুব অসুস্থ ব্যক্তি হন, তাহলে বাড়িতে নামাজ পড়বেন, মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। এরপর 153 নম্বর প্রশ্ন ঢাকা উত্তরা থেকে লিখেছিলেন নাঈমুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, মামাতো বোনকে বিবাহ করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, এগুলো বিবাহ করাতে কোনো সমস্যা নেই, বিবাহ করা জায়েজ আছে। এরপর 154 নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন রুহুল আমিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, নারীরা মসজিদে নামাজ পড়তে পারবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, পারবে, নারীরাও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, তবে নারীদের জন্য মসজিদে নামাজের ব্যবস্থা থাকতে হবে। এরপর 155 নম্বর প্রশ্ন নড়াইল থেকে লিখেছিলেন ইব্রাহিম খলিল। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে করণীয় কি? নামাজের মধ্যে যদি আপনার মোবাইল পকেটে বেজে ওঠে, তাহলে এক হাত দিয়ে মোবাইলটা সাইলেন্ট করে দেবেন অথবা কেটে দিবেন, এটাই করণীয়। তবে এর চাইতে বড় করণীয় হলো, নামাজে দাঁড়ানোর পূর্বে মোবাইলটা অফ করে রাখবেন অথবা সাইলেন্ট করে রাখবেন, অবশ্যই এই কাজটা ভুলে গেলে চলবে না। আপনি যদি মসজিদে গিয়ে মোবাইল সাইলেন্ট না করেই পকেটে নিয়ে নামাজ পড়তে থাকেন, আপনার জন্য অনেকের নামাজ নষ্ট হয়ে যেতে পারে, এজন্য মোবাইল অবশ্যই আগে সাইলেন্ট করে নেবেন অথবা অফ করে নেবেন। এরপর 156 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মাসুম হাওলাদার। তিনি প্রশ্ন লিখেছিলেন, আজান দিতে গিয়ে কানে আঙ্গুল দেওয়া কি জরুরি? কানে আঙ্গুল না দিলে কি সমস্যা হবে? এই প্রশ্নের উত্তর হলো, আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দেওয়া বা কানে হাত দেওয়ার অর্থ হলো আওয়াজকে, মুখের আওয়াজকে বুলন্দ করা, তবে কানে আঙ্গুল না দিলে কোনো ক্ষতি হবে না। আজান দেওয়ার সময় কানে যদি কেউ আঙ্গুল না দিয়ে শুধু স্পিকারে আজান দিয়ে দেয়, এতে কোনো ক্ষতি হবে না। এরপরে 157 নম্বর প্রশ্ন ঢাকা মিরপুর থেকে লিখেছিলেন গিয়াস উদ্দিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা এটা জায়েজ রয়েছে, এটা জায়েজ রয়েছে। আপনি সম্পূর্ণ কাপড় চোপড় খুলে এরপরে গোসলখানার মধ্যে গোসল করলেন,
এতে কোনো সমস্যা নেই, তবে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে নিজের মনের মধ্যে কেমন যেন একটু খারাপ মনোভাব তৈরি হয়, যে কারণে আপনি চেষ্টা করবেন আপনার সত্র ঢেকে রেখে এরপরে গোসলটা সারার জন্য। তবে কোনো প্রয়োজনে যদি সম্পূর্ণ কাপড় খুলে উলঙ্গ হয়ে গোসল করতে হয় এতে ইসলামী শরীয়ত দৃষ্টিতে কোনো সমস্যা নেই। এরপর 158 নম্বর প্রশ্ন, ঢাকা মগবাজার থেকে লিখেছিলেন বিলকিস আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামীর সঙ্গে না ঘুমিয়ে আলাদা রুমে ঘুমালে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো, জি হ্যাঁ, গুনাহ হবে। আপনি যদি স্বামীর সাথে রাগ করে অন্য রুমে ঘুমান তাহলে গুনাহ হবে, তবে কোনো প্রয়োজনে আপনার বাসার মধ্যে জায়গার সংকুলন হচ্ছে না, মেহমান আসছে, সেই হিসেবে আপনাকে আলাদা থাকতে হচ্ছে, এটা একটা প্রয়োজনে, এটা জরুরতের ক্ষেত্রে, এটাতে কোনো সমস্যা নেই। তবে আপনি যদি উভয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে আলাদা আলাদা ঘুমান, আলাদা আলাদা থাকেন, তাহলে কিন্তু গুনাহ হবে। এরপরে 159 নম্বর প্রশ্ন, মাদারীপুর থেকে লিখেছিলেন মুজিবুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, যাবে। অ্যান্ড্রয়েড মোবাইলে স্পর্শ করে কোরআন তেলাওয়াত করতে কোনো সমস্যা নেই। এরপর 160 নম্বর প্রশ্ন, ঢাকা যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন ইয়াসমিন খানম। তিনি প্রশ্ন লিখেছিলেন, ছেলেকে হাফেজ বানাতে হলে কত বছর বয়সে মাদ্রাসায় দিতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনার সন্তানকে যদি হাফেজ বানাতে চান তাহলে অন্তত যে বয়সে সে তার নিজে টেক কেয়ার করতে পারে, যেমন 6-7 বছর বয়সে নিজের খেয়ালটা ভালো করে রাখতে পারে, এমন বয়সে আপনি চাইলে দূরে কোনো মাদ্রাসায় দিয়ে আসতে পারেন, হেফজখানায় দিয়ে আসতে পারেন, এতে নিজের টেক কেয়ারটাও করতে পারবে আর পড়ার মধ্যে মনোযোগ রাখতে পারবে। তবে একদম ছোট্ট বয়সে যদি আপনি হেফজ পড়াতে চান তাহলে নিজের বাসায় রেখে প্রথমে কোরআন শিখাবেন, খুব শুদ্ধ করে আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন, এরপরে হেফজ পড়াবেন। 161 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন কুলসুম আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমার মধ্যে ইমান আছে কি না তা কীভাবে বুঝব, বোঝার উপায় কী? এই প্রশ্নের সুন্দর একটা উত্তর আমরা হাদিস থেকে দিতে পারি, তা হলো মুসনাদে আহমাদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাররাকতা হাসানাতুক ওয়াসাআতকা সাইয়াতুক ফাআনতা মুমিন। যে ব্যক্তি ভালো কাজ করলে তার মধ্যে আনন্দ আসে এবং ওয়াসাআতকা সাইয়াতুক, অন্যায় কাজ করলে, পাপ কাজ করলে তার মধ্যে ব্যথা অনুভব হয়, ফাআনতা মুমিন, সেই ব্যক্তি ইমানদার। অর্থাৎ ইমানের এটা একটা পরিচয়, তার মধ্যে যে ইমান আছে এটা সে নিজেই অনুভব করতে পারবে। কি করলে? ইদা সাররাকতা হাসানাতুক ওয়াসাআতকা সাইয়াতুক, ভালো কাজ করলে তার মধ্যে আনন্দ আসবে এবং খারাপ কাজ করলে তার মধ্যে ব্যথা অনুভব হবে, কষ্ট অনুভব হবে, তাহলে সে নিজেই বুঝতে পারবে যে তার মধ্যে ইমান আছে। এরপর 162 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন সৈকত মজুমদার। তিনি প্রশ্ন লিখেছিলেন, জেনা ব্যভিচার থেকে বাঁচার উপায় কী? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা থেকে বাঁচার জন্য অনেক উপায় দিয়েছেন, তার মধ্যে এক সর্বোত্তম উপায় হলো বিয়ে করে নেওয়া। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তারা অতি দ্রুত বিয়ে করে ফেলো, বিয়ে করলে তোমার লজ্জাস্থান হেফাজতে থাকবে এবং তোমার মনকে অবদমিত করতে পারবে, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে তুমি নিজেকে সংবরণ করে রাখতে পারবে। আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে ওমাল্লাম ইয়াস্তাতিয়া ফাআলাইহি বিসাউম, তাহলে তুমি রোজা রাখবে। রোজা রাখলে কি হবে? তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে, তোমার এই কামভাবকে তুমি নিয়ন্ত্রণে রাখতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই পদ্ধতিটা সর্বোত্তম পদ্ধতি। এরপর 163 নম্বর প্রশ্ন, ঢাকা রামপুরা থেকে লিখেছিলেন তৌকির আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, পালক সন্তান বা দত্তক নেওয়া সন্তান পিতার সম্পত্তির অংশীদার হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, পালক সন্তান বা দত্তক নেওয়া সন্তান সেই পিতার সম্পদের অংশীদার হবে না। যদি সেই ব্যক্তি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে না যায় তাহলে তার মৃত্যুর পরে তার সম্পত্তির কোনো ভাগ সেই দত্তক বা পালক সন্তান পাবে না, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে
ওই পিতার সম্পত্তির অংশ পাবে না। তবে মৃত্যুর আগে যদি সে ওসিয়ত করে যায় যে আমার সম্পত্তির অর্ধেক অংশ আমি তাকে দিয়ে গেলাম, তাহলে মৃত্যুর পরে সেই দত্তক সন্তান সে অংশ পাবে, নতুবা দত্তক সন্তান পিতার সম্পত্তির অংশ পাবে না। এরপর 164 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন আমজাদ হুসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন, হাফ প্যান্ট পরে ঘুমানো যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যাবে না। আপনি শুধুমাত্র হাফ প্যান্ট পরে ঘুমাতে পারেন না, কারণ একজন নারী পুরুষের দাইমি ফরজ হলো হাঁটু ঢেকে রাখা। আপনার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা একজন সাবালক পুরুষের জন্য এটা দাইমি ফরজ, আর পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখা এটা নারীদের জন্য দাইমি ফরজ। এজন্য আপনি ঘুমাতে যান কিংবা কাজে যান, যে কোনো সময় আপনাকে হাঁটু ঢেকে তারপরে ঘুমাতে হবে কিংবা কাজে যেতে হবে, নতুবা আপনার কবিরা গুনাহ হবে। এরপর 165 নম্বর প্রশ্ন, গোপালগঞ্জ থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, ধানের বিনিময়ে টাকা লাগানো যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যাবে না। এজন্য যাবে না যে আমাদের সমাজে দেখা যায় ধানের বিনিময়ে টাকা লাগায় ঠিকই, কিন্তু যে ধানটা তাকে বছর অন্তর দেওয়া হয় সেটা সুদ হিসেবে দেওয়া হয়, তার যে আসল টাকাটা সেটা আবার সময় মতো তাকে ফিরিয়ে দিতে হয়, তাহলে এটা তো সুদেরই নামান্তর। এইভাবে সুদ খাওয়াটাও ইসলামে জায়েজ নেই। আপনি 1 লক্ষ টাকা কাউকে দিলেন, সে ব্যক্তি 1 বছরে আপনাকে 10 মণ ধান দিল, আবার 1 বছর পর আপনাকে 1 লাখ টাকাও ফিরিয়ে দিল, তাহলে সে যে ধানটা আপনি নিলেন এটা তো সুদ হয়ে গেল। যদি আপনি এমন করতেন যে আমি তোমাকে 50,000 টাকা দিলাম, তুমি 1 বছর পরে এই 50,000 টাকার বিনিময়ে আমাকে 20 মণ বা 30 মণ এরকম যে কোনো নির্দিষ্ট পরিমাণ ধান আমাকে দেওয়া, টাকা দিতে হবে না, তাহলে সেটা ব্যবসায়িক পারপাস হতে পারে। এছাড়া মূলধন এবং ধান বা জব অন্য যে কোনো পণ্য, এগুলো উভয়টা নেওয়া এটা সুদের অন্তর্ভুক্ত, এগুলো ইসলামে জায়েজ নেই। এরপর 166 নম্বর প্রশ্ন, নোয়াখালী থেকে লিখেছিলেন ইমদাদ মিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যাবে। এরপর 167 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে লিখেছিলেন আহমদ ফরিদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, দাঁড়ানো অবস্থায় তাসবিহ পড়া অথবা মোনাজাত করা কি জায়েজ? এই প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই জায়েজ। দাঁড়ানো অবস্থায় তাসবিহ তাহলিল পাঠ করা বা মোনাজাত করা এটা জায়েজ রয়েছে, তে কোনো সমস্যা নেই। এরপর 168 নম্বর প্রশ্ন, কলকাতা থেকে লিখেছিলেন তামান্না নাওরিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, হিন্দু ক্লাসমেটের সাথে 1 বিছানায় ঘুমানো জায়েজ কিনা? এই প্রশ্নের উত্তর হলো যে জায়েজ। প্রয়োজনের ক্ষেত্রে আপনার স্থান স্বল্পতার কারণে যদি হিন্দু ক্লাসমেটের সাথে একসাথে ঘুমানো প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে জায়েজ রয়েছে। এরপর 169 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন তানবীর ফয়সাল। তিনি প্রশ্ন লিখেছিলেন, সরাসরি দেখা না করে মোবাইলে প্রেম করলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো জি হ্যাঁ, গুনাহ হবে। আপনি সরাসরি প্রেম করেন অথবা মোবাইলে বা SMS-এর মাধ্যমে যেভাবে প্রেম করেন এটা গুনাহ হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক নারী পুরুষের, এটা অবৈধ সম্পর্ক, এটা গুনাহের কাজ, অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে, এবং যদি উভয় উভয়কে পছন্দ করে থাকেন অতি দ্রুত বিবাহ করে ফেলতে হবে, তাছাড়া অন্য কোনো সুযোগ নেই। এরপর 170 নম্বর প্রশ্ন, নওগাঁ থেকে লিখেছিলেন শামিমা সুলতানা। তিনি প্রশ্ন লিখেছিলেন, পোস্টারের উপর বিসমিল্লার পরিবর্তে 7, 8, 6 লেখা হয়, এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হলো, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয়। বিসমিল্লার বিকল্প হিসেবে 7, 8, 6 ব্যবহার করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সঠিক নয়, গ্রহণযোগ্য নয়, আমরা এটা ব্যবহার করব না। যদি বিসমিল্লা লিখতে হয় বাংলায় হোক, ইংলিশে হোক, আরবিতে হোক, যে কোনো ভাষায় হোক, এটাকে পরিপূর্ণ বিসমিল্লাহি রহমানির রহিম লেখাটাই উচিত। 7, 8, 6 হিসাবে বিসমিল্লার বিকল্প ব্যবহার করা উচিত নয়। এরপর 171 নম্বর প্রশ্ন, গোপালগঞ্জ থেকে লিখেছিলেন হুসনে আরা বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী মারা গেলে দেওরের সাথে বিয়ে করা কি জায়েজ?
জি হ্যাঁ, জায়েজ। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর ভাই বড় হোক কিংবা ছোট হোক, তার সাথে বিবাহ করতে কোনো বাধা নিষেধ নেই। এরপর 172 নম্বর প্রশ্ন, সাতক্ষীরা থেকে লিখেছিলেন আবদুল্লাহ। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিয়ের দিন দেনমোহরের টাকা কাকে দিতে হবে, বউকে নাকি শ্বশুরকে? এ প্রশ্নের উত্তর হলো, বিয়ের দিন হোক আর বিয়ের পরে হোক, দেনমোহরের টাকাটা অবশ্যই স্ত্রীর প্রাপ্য, আপনার বউয়ের প্রাপ্য, সেই টাকাটা বউকে দিতে হবে, বউয়ের বাবাকে বা শ্বশুরকে নয়। এরপর 173 নম্বর প্রশ্ন, নড়াইল থেকে লিখেছিলেন আসমা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, ঘরের কাজ করার সময় খালি গলায় একা একা গান গাওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি যাবে, তবে গানটা কি আসলে বৈধ নাকি অবৈধ, ভালো কথা নাকি খারাপ কথা, সত্য কথা নাকি অহেতুক গালগপ্প মিথ্যা কথা, এটা খেয়াল করে আপনি যে কোনো ভালো অর্থবহ গান আপনি একা একা খালি গলায় গাইতেই পারেন, স্বামীর সামনে বসে গাইতে পারেন, স্বামীকে শোনাতে পারেন, স্বামী স্ত্রীকে শোনাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর 174 নম্বর প্রশ্ন, ঢাকা গুলশান থেকে লিখেছিলেন বৃষ্টি আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, কয়েক বাসার মহিলারা এক বাসায় বসে তালিম করতে পারবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, জি পারবে। নিজ মহল্লার মধ্যে কয়েক বাসার মহিলারা একটা ফ্ল্যাটে জড়ো হয়ে দিনের তালিম করা, মুজাকারা করা, কিতাবি তালিম করা, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে এক মহল্লার মহিলারা অন্য অন্য মহল্লায় চলে যাওয়া, অন্য অন্য গ্রামে, অন্য অন্য ওয়ার্ডে চলে যাওয়া, এটা কিন্তু দেখতে ভালো দেখায় না। ওলামায়ে কেরাম এ সম্পর্কে আপত্তি করেছেন যে মহিলারা তার নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় তালিম করতে যেতে পারে না, তবে নিজ এলাকায় দিনের দাওয়াত প্রসারের জন্য তালিম করাটা কোনো দোষের কাজ নয়, এটা অবশ্যই করণীয় এবং মহিলাদের এটা করা উচিত। সপ্তাহে অন্তত একদিন তালিমে বসা, তালিম করা, এটা দরকার। এরপর 175 নম্বর প্রশ্ন, ঢাকার সেগুন বাগিচা থেকে লিখেছিলেন আহমদ সুবহান। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাঠ, প্লাস্টিক বা পাথরের ছোট মূর্তি শোপিস হিসেবে বাসায় রাখলে কি বাসায় নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হলো, যে কোনো পণ্য দিয়ে মূর্তি বানানো হোক না কেন, কাঠ, প্লাস্টিক, পাথর, মাটি বা যে কোনো জিনিস, মূর্তি আপনি যেটাকে বলতেছেন এটা শোপিস হিসাবে বাসায় রাখলেও এটা গুনাহের কাজ। আপনি আপনার বাসার শোকেজের মধ্যে রাখেন, অথবা আপনার ডাইনিং টেবিলের উপর রাখেন, অথবা আপনার ওয়ালের মধ্যে রাখেন, যেখানেই রাখেন না কেন, এটা গুনাহের কাজ। আর এ সমস্ত মূর্তি যদি আপনি ঘরে টাঙিয়ে রাখেন, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা থাকবে না। কেমন, আপনার দোয়া, আপনার নামাজ যেগুলো কবুল করা, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, তবে আপনার ঘরের মধ্যে যে আল্লাহর বরকত, যে রহমত বা রহমতের ফেরেশতা, এগুলো থাকে না। এজন্য অবশ্যই মুসলিমদের বাসায় প্লাস্টিক হোক, কাঠ হোক, পাথর হোক, মাটি হোক, যে কোনো প্রকারের মূর্তি হোক, প্রাণীর ভাস্কর্য হোক, এগুলো রাখা জায়েজ নেই, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম কাজ। এরপর 176 নম্বর প্রশ্ন, নীলফামারী থেকে লিখেছিলেন মসজিদ মাস্টার। তিনি প্রশ্ন লিখেছিলেন, সুদের টাকা দান করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি যাবে। সুদের টাকাটা নিজে খরচ করলে গুনাহ হবে, সওয়াবের আশায় দান করা যাবে না, বরং সেই টাকাটা আপনি এমন কাউকে দিতে পারেন যে আসলেই সে টাকার প্রাপ্য, অর্থাৎ একদম হতদরিদ্র, অসহায়, ফকির, মিসকিন, এইরকম ব্যক্তিদেরকে আপনি সে টাকাটা দান করে দিতে পারেন, তার উপকার হবে, তবে আপনার কোনো উপকার হবে না, আপনার আমলনামায় কোনো সওয়াব লেখা হবে না। এই জন্য সওয়াবের আশায় সুদের টাকা বা অবৈধ টাকা দান করা যাবে না, তবে সওয়াবের আশা ছেড়ে দিয়ে আপনি দান করে দিতে পারেন, এটাই উত্তম মাধ্যম বা পদ্ধতি। এরপর 177 নম্বর প্রশ্ন, কুড়িগ্রাম থেকে লিখেছিলেন বসার খান। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের মধ্যে অজু ছুটে যাওয়ার সন্দেহ হলে কি করতে হবে? নামাজের মধ্যে যদি অজু ছুটে যাওয়ার সন্দেহ হয়, বাউ ছুটে গেছে, বের হয়ে গেছে, এরকম যদি সন্দেহ হয়, শুধুমাত্র সন্দেহের কারণে নামাজ ভঙ্গ হয় না, তবে সন্দেহটা যদি প্রকট আকার ধারণ করে,
আসলে আপনার কাছে মনে হয়েছে যে বায়ু ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি নামাজ ছেড়ে দেবেন, পুনরায় ওযু করে এসে নামাজ পড়বেন। তবে কিঞ্চিত সন্দেহ হচ্ছে যে এটা হতেও পারে আবার নাও হতে পারে, এই রকম কিঞ্চিত সন্দেহের কারণে আপনার নামাজের ক্ষতি হবে না। এরপর 178 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন লাইলা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রীর ইনকামের টাকায় কি স্বামীর হক আছে? এই প্রশ্নের উত্তর হলো, স্ত্রীর ইনকামের টাকায় স্বামীর বা সংসারের কোনো হক নেই। স্ত্রী কামাই করে সেই টাকা দিয়ে সংসার চালাবে অথবা স্বামীর খরচ বহন করবে, এটা স্ত্রীর দায়িত্ব নয়। স্ত্রী লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করলেও সেটা শুধুমাত্র তার কাছেই থাকবে, তার প্রয়োজনে সে নিজের ইচ্ছায় খরচ করতে পারবে, অর্থাৎ তার ইনকামের টাকার মধ্যে স্বামীর অথবা সংসারের কোনো হক নেই। সে যদি ইচ্ছা করে স্বামীকে দিবে, সে যদি ইচ্ছা করে স্বামীকে দিবে না, সে যদি ইচ্ছা করে সংসারের জন্য খরচ করবে, সে ইচ্ছা করলে খরচ করবে না, এটা সম্পূর্ণ তার ইচ্ছা। সংসারের এবং স্ত্রীর ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর বা পুরুষের, পুরুষ ব্যক্তিটার স্বামীর দায়িত্ব সম্পূর্ণ খরচ বহন করা। স্ত্রী যত টাকাই কামাই করুক না কেন, তার উপর কোনো খরচের দায়িত্ব নেই। এরপর 179 নম্বর প্রশ্ন ঢাকা উত্তরা থেকে লিখেছিলেন বশির আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, দাঁড়িয়ে ওযু করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে, তবে বসে ওযু করাটাই উত্তম। এরপর 180 নম্বর প্রশ্ন ঢাকার শান্তিবাগ থেকে লিখেছিলেন তাহমিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে করণীয় কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তর হলো, আপনার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে আপনার দুইটা করণীয় আছে। প্রথম করণীয় হলো, আপনি যদি অনুভব করেন যে আপনার স্বামীর আসলে আর একটা বউ দরকার, আসলেই তার দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি নির্দ্বিধায় তাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়ে দেবেন, কোনো আপত্তি করবেন না। দুই নম্বর করণীয় হলো, আপনি যদি মনে করেন যে আপনার বর্তমানে দ্বিতীয় কোনো বউ তার জন্য প্রয়োজন নেই, তাহলে আপনি অবশ্যই আপনার স্বামীর প্রতি আদর সোহাগ ভালোবাসা অনেক বৃদ্ধি করে দেবেন, তার খেদমত তার প্রতি আরও বেশি যত্নবান হবেন, তাকে আরও অনেক বেশি ভালোবাসা দেখাতে হবে, যেন সেই ভালোবাসা পেয়ে সে দ্বিতীয় স্ত্রীর কথা চিন্তা করতে না পারে। এই দুইটা করণীয় আছে আপনার, অন্য কোনো করণীয় নেই। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। 181 নম্বর প্রশ্ন ঢাকা যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন মুমিনুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া মসজিদে ঢুকলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো, অজু ছাড়া মসজিদে অবস্থান করা কিংবা মসজিদে ঢুকলে গুনাহ হবে না, তবে মসজিদ যেহেতু সার্বক্ষণিক ইবাদতের একটি স্থান, এজন্য অবশ্যই আমাদেরকে ইবাদতের নিয়তে, ইতিকাফের নিয়তে অজু অবস্থায় ঢোকাটাই উত্তম, উচিত। তবে অজু ছাড়া যদি কেউ কোনো প্রয়োজনে ঢুকে পড়ে, এতে গোনা হবে না। এরপর 182 নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন মোহাম্মদ আব্দুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, গায়রে মাহরামের সাথে ভিডিও কলে কথা বললে কি গোনা হবে? তিনি জানতে চেয়েছেন, গায়রে মাহরাম অর্থাৎ যাদের সাথে পর্দা করা ফরজ, এমন ব্যক্তিদের সাথে ভিডিও কলে কথা বললে কি গোনা হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যে হ্যাঁ, গুনাহ হবে। আপনি সরাসরি তার সামনে দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকিয়ে যেমন কথা বললে গুনাহ হবে, ঠিক তেমনিভাবে আপনি ভিডিও কলে যদি তাকে দেখে দেখে আপনাকে সে দেখে, তাহলে সে মানে এরকম কনভারসেশনে আপনারও গুনাহ হবে, তারও গুনাহ হবে। অর্থাৎ গায়রে মাহরামের দিকে সরাসরি যেমন তাকানো যাবে না, মোবাইলে ভিডিও কলের মাধ্যমেও তাকানো যাবে না, তবে প্রয়োজনের ক্ষেত্রে অডিও কলে কথা বলা যাবে। এরপর 183 নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন নওশিন আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, মেয়েদের মুখে দুই একটা দাড়ি গজালে সেটা কি কাটা যাবে? এই প্রশ্ন উত্তর হলো, মেয়েদের মুখে অনেক সময় ছেলেদের মতো দুই একটা দাড়ি গজিয়ে যেতে পারে, এটা যে কোনো কারণে গজাতে পারে। তো মেয়েদের মুখে দাড়ি থাকা ছেলেদের মতো এটা দেখতে সুন্দর লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন তাদের মুখে দাড়িবিহীন, অর্থাৎ তাদের মুখে কোনো দাড়ি থাকবে না, এটাই তাদের সৌন্দর্য। তো
তো যদি কোনো কারণে দু একটা দাড়ি কারো মুখে গজিয়ে যায়, এটা উঠিয়ে ফেললে বা কেটে ফেললে গুনাহ হবে না মেয়েদের ক্ষেত্রে। এরপর 184 নম্বর প্রশ্ন, ঢাকার কাফরুল থেকে লিখেছিলেন তানবীর আহমেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, মহিলারা পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, মসজিদে যদি মহিলাদের জন্য নামাজের আলাদা স্থান থাকে, ব্যবস্থা থাকে, তাহলে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তবে মহিলাদের মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়াটাই উত্তম। তবে যদি বাসার কাছে মসজিদ হয় আর মসজিদে সেরকম পরিবেশ থাকে মহিলাদের যাতায়াতের জন্য, নামাজ পড়ার জন্য, তাহলে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে, জুমা পড়তে পারবে, তারাবি পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এরপর 185 নম্বর প্রশ্ন, ঢাকার গুলশান থেকে লিখেছিলেন তাহমিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, মেয়েদের পিরিয়ড চলাকালীন বা অজু ছাড়া সিজদা করা যাবে কি না? মেয়েদের পিরিয়ড চলাকালীন অবস্থায় অথবা অজু ছাড়া সিজদা করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে না। অজু ছাড়া অথবা অপবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মাথা নত করা বা সেজদা করা এটা উচিত নয়, এটা যাবে না। অবশ্যই আমরা যখন সেজদা করব, সেটা তেলাওয়াতে সেজদা হোক অথবা নামাজের সেজদা হোক, যে কোনো সেজদা হোক, আমরা অবশ্যই অজু করে নিতে হবে বা অপবিত্র অবস্থায় সেজদা করা যাবে না। এরপর 186 নম্বর প্রশ্ন, ঢাকার গুলশান থেকে লিখেছিলেন তাহমিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, জুমার দিন মেয়েরা জোহরের নামাজ কখন পড়বে? জুমার দিন মেয়েরা জোহরের নামাজ পড়বে যদি বাড়িতে বসে পড়ে, তো ওয়াক্ত হওয়ার সাথে সাথে বা আজান দেওয়ার সাথে সাথে আদায় করতে পারে। জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হয় অথবা যখন ওয়াক্ত হয়ে যায় তখনই পড়তে পারবে। আগে মসজিদে জুমা পড়া হবে, তারপর মহিলারা ঘরে পড়বে, এরকম কোনো নিয়ম নেই। মসজিদে জুমা চলাকালীন মহিলারা ঘরে নামাজ পড়তে পারে অথবা মসজিদে নামাজের আগেও মহিলারা ঘরে নামাজ পড়তে পারে, পরেও পড়তে পারে, কোনো সমস্যা নেই। এরপর 187 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন তানিসা। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফরজ সালাতের পর যেসব দোয়া বা জিকির করতে হয়, সুন্নত নামাজের পরে কী কী দোয়া জিকির করতে হয়? এই প্রশ্নের উত্তর হলো, ফরজ নামাজের পরে যে সমস্ত নির্দিষ্ট দোয়া বা তাসবিহ জিকির করতে হয় প্রত্যেক সুন্নাত নামাজের পরে সেগুলো করতে হয় না। এরপর 188 নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন ফারিহা সুলতানা। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিধর্মীদের ধর্মীয় উৎসব উপলক্ষে মার্কেটে যে ডিসকাউন্ট দেওয়া হয় তখন কি কেনাকাটা করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো, যাবে। আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পণ্যের উপরে, যে কোনো উৎসব উপলক্ষে হতে পারে, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন, এখানে কোনো বাধা নিষেধ নেই। এরপর 189 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন মোহাম্মদ ইউসুফ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাজা নামাজ কি যে কোনো সময় আদায় করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো, জি হ্যাঁ, অবশ্যই কাজা নামাজ যে কোনো সময় আদায় করা যাবে। কোনো কারণে, ঘুমের কারণে অথবা সফরের কারণে, যে কোনো কারণে যদি ওয়াক্তমতো নামাজ পড়তে না পারেন, যখনই সুযোগ হবে তখনই পড়ে ফেলতে হবে, যখনই ঘুম ভাঙবে তখন নামাজ পড়ে ফেলতে হবে, এটা কোন সময় সেটা দেখা যাবে না। কাজা নামাজের জন্য কোনো ওয়াক্ত নেই, যে কোনো ওয়াক্তে আগে কাজা নামাজ আদায় করে নিতে হবে। এরপর 190 নম্বর প্রশ্ন, নবাবগঞ্জ দিনাজপুর থেকে লিখেছিলেন শহীদ মিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, মসজিদের মুয়াজ্জিন সূরা কেরাত সঠিকভাবে জানে না, কিন্তু ওই মুয়াজ্জিনের পিছনে আমরা জামাতে নামাজ পড়ি, সেই নামাজ কি সঠিক হবে? এই প্রশ্নের উত্তর হলো, ওই মুয়াজ্জিনের চেয়ে মুসল্লিরা যদি আরও ভালো করে সূরা কেরাত জানে, তাহলে সেই মুয়াজ্জিনকে ইমামতের জায়গায় না দাঁড় করিয়ে যে ভালো করে কেরাত পড়তে পারে তাকে দাঁড় করানো উচিত। তুলনামূলকভাবে সেই মুয়াজ্জিনের চাইতে কেউ ভালো পড়তে পারে না, সেক্ষেত্রে তো মুয়াজ্জিনকেই দাঁড় করাতে হবে। তবে এরকম মুয়াজ্জিন রাখা উচিত নয় যে মুয়াজ্জিন সূরা কেরাত ঠিকমতো পড়তে পারে না, তাকে ইমামতির মুসল্লায় দাঁড় করানোটা উচিত নয়। তবে একান্ত বাধ্য হয়ে যদি দাঁড় করাতে হয় সেক্ষেত্রে নামাজ হবে। তবে সূরা কেরাত ভালো করে শুদ্ধ করে পড়তে পারে এমন ব্যক্তিকে ইমামতির মুসল্লায় দাঁড় করাতে হবে, সেই মুয়াজ্জিন হোক আর মুসল্লি হোক আর মুতাওয়াল্লি হোক যেই হোক না কেন।
এরপর 191 নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন বাঁধন। তিনি প্রশ্ন লিখেছিলেন ভুরু তোলা কি হারাম? ভুরু উঠিয়ে ফেলা, ভুরু প্লাক করা, এগুলো হারাম কিনা? এই প্রশ্ন উত্তর হলো জি হারাম, ভুরু তোলা, ভুরু সাইজ করা এগুলো জায়েজ নেই। এরপর 192 নম্বর প্রশ্ন নাটোর থেকে লিখেছিলেন ফাতেমা ফারহানা। তিনি প্রশ্ন লিখেছিলেন বয়স্ক লোক বা কাজ করতে পারে না এমন কোন লোক ব্যাংকের ফিক্সড ডিপোজিটের টাকার ইন্টারেস্ট নিতে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট আসে সেটা তো সুদ, আর সুদ খাওয়া সব ব্যক্তিদের জন্যই হারাম। যে ব্যক্তির নামে ব্যাংকে টাকা আছে সেই ব্যক্তি যে ইন্টারেস্টটা নিচ্ছে সেটা তার জন্য অবশ্যই হারাম, এই টাকাটা সে নিজে ভোগ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। তো যে টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছে সেই টাকাটা যদি কোনো ব্যবসায়িক পদ্ধতিতে লাগানো যেত তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকতো না, সেখানে লাভের অংশ অনেক সময় বেশি হয়ে যেত, অনেক সময় কম হতো, তবে এটা হালাল ছিল। তবে ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা নেওয়া হচ্ছে এটা হালাল নয়। এরপর 193 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন মাসুমা। তিনি প্রশ্ন লিখেছিলেন রিলেশন বা প্রেম করে বিয়ে করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো রিলেশন করা বা প্রেম করা ইসলামে জায়েজ নেই, বিবাহের পূর্বে বিবাহ বহির্ভূত অবৈধ রিলেশন এটা জায়েজ নেই, যে নামে আপনি ডাকেন না কেন এটা অবৈধ এবং হারাম কাজ। এরপর 194 নম্বর প্রশ্ন জয়পুরহাট থেকে লিখেছিলেন মিস সুরাইয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার পরে আয়নাতে চেহারা দেখলে কি অজু নষ্ট হবে? এই প্রশ্নের উত্তর হলো অজু নষ্ট হবে না, অজুর পরে আয়নায় মুখ দেখলে, চেহারা দেখলে অজু নষ্ট হয় না। এরপর 195 নম্বর প্রশ্ন ঢাকার কমলাপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ হুজাইফা। তিনি প্রশ্ন লিখেছিলেন জামাতে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়তে হবে নাকি পড়তে হবে না, কোনটা সঠিক? জামাতে নামাজ পড়ার সময় ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম যখন জোরে জোরে সূরা ফাতিহা পড়তেছে আপনি শুনতেছেন, তখন না পড়ে এটা মনোযোগ দিয়ে শোনা উচিত, এবং যখন ইমাম জোরে পড়তেছে না জোহরের নামাজে, আসরের নামাজে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে, তখন আপনি আপনার মতো করে জিব্বা নাড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারেন। এরপর 196 নম্বর প্রশ্ন আশুলিয়া সাভার থেকে লিখেছিলেন তাসলিমা। তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজ্জুদ নামাজে তিনবার কুলহু ও একবার আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়লে কি হবে? এই প্রশ্ন উত্তর হলো তাহাজ্জুদ নামাজে তিনবার কুলহু পড়া বা একবার আয়াতুল কুরসি পড়া এটা তাহাজ্জুদের নিয়ম নয়, আপনি চাইলে পড়তে পারেন, আপনার নামাজ হবে, তবে এইভাবেই যে পড়তে হবে এটা কিন্তু তাহাজ্জুদের নিয়ম নয়। আপনি চাইলে একবার কুলহু পড়তে পারেন, চাইলে দুইবারও পড়তে পারেন, চাইলে একাধিকবার এক সূরা বারবার পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে তিনবার কুলহু পড়া, একবার আয়াতুল কুরসি পড়া এটা তাহাজ্জুদের মূল নিয়ম নয়। তবে এরকম পড়লে যে নামাজ হবে কি না, এই উত্তর হলো নামাজ হবে। এরপর 197 নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন আরাফাত হোসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন দরবারে মান্নত করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো মান্নত করতে হয় আল্লাহর নামে, শুধুমাত্র আল্লাহর নামে মান্নত করতে হয়, এবং যেটা মান্নত করা হয় সেই জিনিসটা শুধুমাত্র অসহায় হতদরিদ্র এতিম মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াই দিতে হয়, তাদের মাঝে বন্টন করে দিতে হয়, এটা হলো মান্নতের পদ্ধতি যদি করা হয়। আসলে মান্নত করাটা এটা খুব ভালো কাজ নয়, তবে যদি কেউ করে ফেলে তাহলে শুধুমাত্র আল্লাহর নামে মান্নত করতে হয়, এছাড়া কোনো স্থানে দরবারে মান্নত করাটা উচিত নয়। এরপর 198 নম্বর প্রশ্ন কিশোরগঞ্জ থেকে লিখেছিলেন রোমান। তিনি প্রশ্ন লিখেছিলেন কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাওয়া কি হালাল? এই প্রশ্নের উত্তর হলো পেঁয়াজ রসুন খাওয়া হালাল, তবে এবাদতের আগে, কোনো এবাদত করতে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে, নামাজ পড়তে গেলে তার পূর্বে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো খাওয়া মাকরুহ বা উচিত নয়, অনুত্তম কাজ, এটা ছেড়ে দেওয়া উচিত। তবে তরকারির মধ্যে, খাবারের মধ্যে রসুন পেঁয়াজ দিলে কোনো অসুবিধা নেই,
তবে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এভাবে কাঁচা খাওয়াটা উচিত নয়। এটাকে শরিয়ার পরিভাষায় মাকরু বলা হয়, অনুত্তম অনুচিত বলা হয়। এরপর 199 নম্বর প্রশ্ন, ঠাকুরগাঁও থেকে লিখেছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি প্রশ্ন লিখেছিলেন সফরে থাকলে কসর নামাজ কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে। এই প্রশ্নের উত্তর হলো কসরের নামাজ কোন ওয়াক্তে কত রাকাত, তা হলো ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে, জোহরের ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে, আসরের ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতের জায়গায় 3 রাকাতই পড়তে হবে এবং এশার ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে। এটা হলো কসর করার নিয়ম। এরপর 200 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন শামসুন নাহার, তিনি প্রশ্ন লিখেছিলেন এশার নামাজের পরে বেতের নামাজ পড়ে ফেললে আবার তাহাজ্জুদের পরে কি বেতের পড়তে হবে। এই প্রশ্নের উত্তর হলো রাতে যদি আপনি বেতের একবার পড়ে ফেলেন দ্বিতীয়বার আর পড়তে হবে না, ঘুমানোর পূর্বেই যদি আপনি বেতের পড়ে ফেলেন এশার পরে তো আপনি শেষ রাতে তাহাজ্জুদের নামাজের পরে আর বেতের পড়তে হবে না। তবে উত্তম এবং সুন্নাত পদ্ধতি হলো যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠেন তাহলে তাহাজ্জুদের পরে বেতের পড়াটাই সুন্নত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পরেই বেতের পড়তেন। তো আমরা যারা তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে থাকি আমরা বেতের নামাজটা শেষ রাতে তাহাজ্জুদের পরেই পড়ার চেষ্টা করি।